أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের জুম্মাবারের রেগুলার প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমরা পরম প্রভুর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অন্তর অন্তস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। প্রভু, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হে রব্বুল আলামিন, আমরা তোমার প্রশংসা কীর্তন করছি, আমরা তোমার শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে দম নিতে দেওয়ার জন্য, আরেকটি নতুন দিন দেওয়ার জন্য, আরেকটি নতুন জুমা দেওয়ার জন্য, যাতে আমরা আরও ভালো হতে পারি, আমাদের নিজেদের ভুলগুলোকে বুঝতে পারি এবং তবা করে তোমার কাছে আবার ফিরে আসতে পারি। রব্বুল আলামিন, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমার কাছে কৃতজ্ঞ, দম নেওয়ার জন্য, দেখতে পাওয়ার জন্য, হাঁটতে পারার জন্য, সুস্থ থাকার জন্য তোমার কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বেতার বাংলা 1503 AM ব্যান্ডে, বেতারে, রেডিওতে, অনলাইনে www.betarbangla.co.uk লিসন লাইভ লিঙ্কে। আমাদের এই প্রোগ্রামটি লাইভ, তাই আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন, পরামর্শ এবং মতামত আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে শেয়ার করতে পারেন। আমাদের স্টুডিও নাম্বারটি হচ্ছে 09057220200। আমি আবার বলছি 09057220200। এই নাম্বারটিতে আপনাদের 25 পেনি পার মিনিটে কাটবে এবং মোবাইল থেকে কনসিডারেবলি মোর কাটতে পারে। আমরা আজকে আলাপ করব, আলোচনা করব যে আমাদের জীবনে পরিতৃপ্তি এবং জীবনের শান্তি এবং জীবনের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সুস্থতার পথে আমরা কেন সুস্থ থাকতে পারি না, আমরা কেন অসুস্থ হয়ে যাই, আমরা কেন মানসিকভাবে দুর্বল হয়ে যাই, আগের মতো শক্তি পাই না, কেন আমরা কেন ডিপ্রেসড হই, হতাশ হই, আমরা কেন শুকর গুজার বা পরিতৃপ্ত হতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না, কেন, এটি আমরা আজকে দেখব। সাধারণত আমরা যে কারণে আমরা পরিতৃপ্ত হই না, যে কারণে আমরা আমাদের জীবনের শান্তি আমরা বিনষ্ট করি, যে প্রধান কারণটি সেটি হচ্ছে স্ট্রেস বা টেনশন। আমাদের এই সময়ের সবচেয়ে বড় পাওয়ারফুল অভিশাপ হচ্ছে এই মডার্ন বা আধুনিক সমাজে সবচেয়ে বড় পাওয়ারফুল অভিশাপ হচ্ছে টেনশন বা স্ট্রেস। আমাদের নানা, আমাদের দাদাদের সময়ে, তাদের সময় আগের মানুষদের মধ্যে এত টেনশন বা স্ট্রেস ছিল না। আগে তাদের জিনিস ছিল, মেটেরিয়াল থিং ছিল, সহায় সম্পত্তি ছিল, প্লাস এগুলোর মেনটেন্যান্স ছিল, কিন্তু টেনশন ছিল না। কিন্তু আমাদের আমাদের সময়ে যে জিনিসটি যোগ হয়েছে, যে মেটেরিয়াল থিং রয়েছে, মেনটেন্যান্স রয়েছে, আর এডিশন রয়েছে, ফলশ্রুতিতে আসলো টেনশন। যে আগে মানুষ কি মানে টেলিফোন, ঘরে একটা টেলিফোন থাকলে মানে হেঁটে এসে মানুষকে ধরতে হইতো, মোবাইল ছিল না, ওটা ওই টেলিফোনটা ক্রিং ক্রিং করে বাজত, মানুষ দৌড়ে এসে এটাকে ধরতো। আবার দেখা যাইত যে সমস্ত বিল্ডিংয়ের মধ্যে একটা টেলিফোন আছে, তো এক ঘরের মানুষ আরেক ঘরকে বলতেছে আমার টেলিফোনটা এসে আমাকে ডাকিয়েন, তো দেখা যাচ্ছে যে তাকে ডেকে দিতে হতো, এরকম হইতো। কিন্তু টেনশন বা স্ট্রেসগুলো কিন্তু কম ছিল, অর্থাৎ আগে এই মডার্ন ইকুইপমেন্টগুলো কম ছিল এবং আমাদের স্ট্রেস বা টেনশন কম ছিল। আগে কেউ যদি মানে ঘর থেকে বেরিয়ে যাইত, ঘরে না আসা পর্যন্ত মানে শান্তিতে থাকা যেত। এখন কি হয়, ওই কোণে গেলা কোথায়, আমি এই কোণায়, এই আসতেছি, এই 2 মিনিট, এই আসতেছি, এইরকম করে করে তাকে সবসময় মানে সবসময় তার খোঁজ নিয়েও দেখা যায় যে টেনশনের শেষ নাই। হ্যাঁ, যে মোবাইল ধরতেছে না কি জন্য কি, অর্থাৎ টেনশন বাড়লো না কমলো, মানে বাড়লো, অর্থাৎ
আমরা দেখেছি যে জীবনকে সহজ করার জন্য যত মেটেরিয়াল থিং আবিষ্কার হয়েছে এগুলো এডিশনের কারণে, এগুলোর বিভিন্ন রকম একটার পর একটা এডিশন আসার কারণে আমাদের মধ্যে কি আসলো, আমাদের মধ্যে এখন টেনশন বা স্ট্রেস আসলো। যা আগে ফোর্ডের একটি এক এক ডিজাইনের মাত্র গাড়ি ছিল, একটা মাত্র, যখন প্রথম গাড়ি বের করলো ফোর্ড তখন এক ডিজাইনের গাড়ি ছিল, আর কোনো ডিজাইন ছিল না, এডিশন ছিল না। তো দেখলো ফোর্ড কোম্পানি দেখলো যে মানুষ তো কিনতেছে না, একটা কিনে বসে থাকে, তো কী করলো, এডিশন যুগ করলো, যে না একটার পর একটা এডিশন। আজকে যদি নোকিয়া এরকম হয় তাহলে কালকে আইফোন, আইফোন 1, 2, 3, আইফোন 4, 4S, আইফোন 5, 5S, S পরেও শেষ না, 5C, মানে একটার পর একটা এডিশন মানে বের করার কারণে আমাদের জীবন দেখা গেল যে আমাদের জীবন প্রশান্তি হওয়ার কথা, আমাদের টেনশন লাঘব হওয়ার কথা, কমে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে এগুলোর কারণে টেনশন আরও বেড়ে গেছে। কারণটা কি? আমরা আস্তে আস্তে আমাদের এই প্রোগ্রামে এই কারণগুলো দেখব, যে জিনিস আমার শান্তি দেওয়ার কথা সেগুলো কেন আমাকে শান্তি দিতেছে না। এডিশন কেন্দ্রিক হওয়ার কারণে এখন মানুষেরও এডিশন বেরিয়েছে, যে না ঠিক আছে বউ আর ভালো লাগে না, এখন কি করা লাগবে, আরেক মানে বউ বদল করতে হবে, স্বামী ভালো লাগে না, স্বামীও এখন কি করতে হবে, বদল করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের এডিশন চেঞ্জ বা একটার পর একটা এডিশন, এডিশন চেঞ্জের মানে বাতিকটা আমাদের এরকম হয়ে গিয়েছে যে আসলে দেখা যাচ্ছে যে এখন মুসলমান মেয়েরা কিন্তু হাজব্যান্ড বয়ফ্রেন্ড যেভাবে বদল করতে হয় এবং ডিভোর্স দিতে তারা কোনো কোনো প্রকার সেপারেটেড হতে কোনো দ্বিতীয় চিন্তা করে না, মানে এত এডিশনগ্রস্ততা বা স্বামীদের ব্যাপারে যে মানে বউদেরকে তারা এখন আর আগের মতো সম্মান এবং শ্রদ্ধা নাই বলতে গেলেই চলে। কেন? আমরা আস্তে আস্তে এটি আজকে দেখার চেষ্টা করব। এই টেনশনটা কি? এই টেনশনটাকে নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে, কিন্তু সব গবেষণার পরে আমরা একটি জিনিস বুঝতে পেরেছি যে ধর্মে ফিরে যাওয়া ছাড়া, ধর্ম ছাড়া আমাদের মানসিক, আত্মিক এবং আধ্যাত্মিক পরিতৃপ্তির যথার্থ সংজ্ঞা এবং এগুলোর মূল কারণ ধর্ম এবং ধার্মিক এবং আমাদের সালাফরা ছাড়া, আমাদের নবীরা, রসুলরা এবং সাহাবিরা ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো ওয়ে নাই যে আপনি এই জায়গায় গিয়ে আপনার অশান্তির মূল কারণ এবং এর সমাধান আপনি পাবেন, কোথাও পাবেন না। কারণ, কারণটা কি? কারণটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের, স্রষ্টার, আমাদের প্রভুর, আমাদের মালিকের, আমাদের খালিকের, আমাদের রাব্বুল আলামিনের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী সৃষ্টিটা কি? হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর এই দুনিয়াতে তার সবচেয়ে শক্তিশালী, শক্ত, দৃঢ় এবং অনমনীয় সৃষ্টিটা কি? হযরত আলী এর উত্তরে বললেন যে লোহা সবচেয়ে বেশি শক্তিশালী, প্রকৃতিতে প্রাপ্ত যে কোনো ধাতব পদার্থের মধ্যে লোহা সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু এই লোহাকে আগুন গলিয়ে ফেলে, সুতরাং আগুন লোহার চেয়ে শক্তিশালী। হে মানা গেল, কিন্তু এই আগুনকেও কিন্তু পানি নিভিয়ে ফেলে, সুতরাং পানি আগুনের চেয়ে শক্তিশালী। এই পানিকে আবার বাতাস, মেঘমালা, মেঘের পানিকে বাতাস এদিক সেদিক নিয়ে যায়, বিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন পানিকে বাতাস ডান দিকে, বা দিকে, সামনে, পিছনে, অনেক দিকে নিয়ে যায়, সুতরাং বাতাস পানির চেয়ে শক্তিশালী। আবার এই মেঘমালাকে, এই পানিকে পাহাড় আটকিয়ে ফেলে, পাহাড় যে জায়গায় আছেন পানি ওদিকে যেতে পারে না, ধাক্কা খেয়ে মেঘ ফিরে আসে, সুতরাং পাহাড় মেঘমালার চেয়ে শক্তিশালী, পানির চেয়ে শক্তিশালী। আবার এই পাহাড়কে মানুষ কেটে রাস্তা বানিয়ে ফেলে, পাহাড় বোম মেরে উড়িয়ে ফেলে, সুতরাং মানুষ পাহাড়ের চেয়ে শক্তিশালী। আবার এই মানুষকে ঘুম কায়েদ করে ফেলে, ঘুম আসলে মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে ঘুম মানুষের চেয়ে শক্তিশালী,
সে মানুষকে একেবারে কমপ্লিটলি ডিজেবল করে দেয়, মানুষকে কমপ্লিটলি নিউট্রাল করে ফেলে। সুতরাং ঘুম মানুষের চেয়ে শক্তিশালী, আর টেনশন বা স্ট্রেস মানুষকে ঘুমোতে দেয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শক্তিশালী সৃষ্টি হচ্ছে, পাওয়ারফুল সৃষ্টি হচ্ছে স্ট্রেস বা টেনশন। যেহেতু আমরা ইমান আনার সময় একথা বলে ইমান এনেছি, আল কাদরি খাইরিহি ও শাররিহি, আমাদের তকদিরের ভালো এবং মন্দ এ দুটো আল্লাহর পক্ষ থেকে। যদি কেউ বিশ্বাস করে ভালো জিনিস আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ জিনিস শয়তানের পক্ষ থেকে, তাহলে স্রষ্টা দুজন হয়ে গেলেন আপনার কদরের। তাহলে খারাপ জিনিস আসে কি শয়তানের পক্ষ থেকে? না, আল্লাহর সৃষ্টি দুটাই। কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, ভালো জিনিস আপনার দিকে আসবে, যদি খারাপ কাজ করেন, খারাপ জিনিস আপনার দিকে আকৃষ্ট হবে। এবং দুটো অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। ভালো জিনিস অতিরিক্তও কিন্তু খারাপ। আপনি মধু খাওয়া ভালো, প্রতিদিন এক চামচ করে মধু খাওয়া ভালো, কিন্তু এই মধু যদি আপনি এক বসাতে 40 কেজি মধু খেয়ে নেন, তাহলে আপনার ডায়রিয়া হয়ে যাবে, আপনি মারা যেতে পারেন। খারাপ জিনিস আল্লাহ সহজে আপনার দিকে আকৃষ্ট করে না, যদি না আপনি ইফ ইউ আর নট আস্কিং ফর ট্রাবল। যেমন আগুন এক জায়গায় জ্বলতেছে, আপনি যদি আগুনে হাত না দেন আপনার হাত পুড়বে না। আপনি আগুনে হাত দিয়ে যদি বলেন আমার হাত কি জন্য পুড়ল, এটা আপনার দোষ, এটা আগুনের দোষ নয়। সুতরাং আমরা বিল্ট ইন, আমাদের ফিতরত হচ্ছে আমরা শুকরগুজার, ফিতরত হচ্ছে আমরা পরিতৃপ্ত, আমাদের ফিতরত, আমাদের অভ্যাস, আমাদের খাইসলত হচ্ছে আমরা সন্তুষ্ট মানুষ, আমরা শান্তিময় মানুষ। কিরকম এটা তো বুঝলাম না, তাহলে এ মানুষের মধ্যে তো অশান্তি কী জন্য? আর দেখুন, আপনি কোনো বাচ্চা খুঁজে পাবেন না যে দুশ্চিন্তাগ্রস্ত বাচ্চা, যে এটা এই বাচ্চার দুশ্চিন্তা করতে করতে মানে এই বাচ্চার অবস্থা কাহিল, যে তাকে এখন ডায়াজিপাম খাইতে হইতেছে, ঘুমের ওষুধ খাইতে হইতেছে, এই বাচ্চার গ্যাস্ট্রিক হয়ে গেছে, এইরকম কখনো কোনো বাচ্চা পাবেন না। কারণ বাচ্চারা হচ্ছে পরিতৃপ্ত, শুকরগুজার, তার শুকুরে শেষ নাই। তার কিন্তু সে কিচ্ছুই করতে পারে না, তার চেয়ে অসহায় কোনো মানুষ নাই। সে নিজে পেশাব করতে পারে না, সে টয়লেট করতে পারে না, নিজেকে ক্লিন করতে পারে না, খাইতেও পারে না, কামের কাম শুধু করতে পারে, এ করে কাঁদতে পারে, আর কিছুই পারে না। কিন্তু তার কোনো কিছুর কি অভাব হয় না? কারণটা হচ্ছে তার বিশ্বাস, যে না আমার বাবা আছে, না আমার মা আছে, যে আমাকে তারা দেখবে। আমার কাম হইতেছে যে আমাদেরকে যে জাস্ট বলা আর কি, যে মানে আমি আমার একটা সমস্যা হয়েছে। তো এই বিশ্বাস এবং এই সমর্পণ যে আলহামদুলিল্লাহ, যে আমি স্রষ্টার শুকরিয়া আদায় করছি, স্রষ্টায় আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এটি আমাদের ফিতরতের মধ্যে, আমাদের খাইসলতের মধ্যে, আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমাদের মূল সত্তা হচ্ছে পরিতৃপ্ত, সন্তুষ্ট একটি সত্তা। কিন্তু এই সত্তা থেকে ধীরে ধীরে আমাদেরকে শয়তান সরিয়ে ফেলে, আমাদের হুজন বা দুশ্চিন্তায় ফেলে। এই হুজন বা দুশ্চিন্তা এমন একটি ব্যাপার যে দুজখের মধ্যে একটি জায়গা রয়েছে যেটি হচ্ছে দুশ্চিন্তার জায়গা। এবং এই জুব্বুল হুজন বা দুশ্চিন্তা বা টেনশনের এই জায়গা থেকে দুজখ স্বয়ং প্রতিদিন 60 বার আল্লাহর, 60 থেকে 70 বার, আরবিতে এই 70 ব্যবহার করা অসংখ্য বোঝাতে, দুজখ 70 বার এই জুব্বুল হুজন বা দুশ্চিন্তার গহ্বর থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতিদিন সে 70 বার পানা চায়, যে হে আল্লাহ জুব্বুল হুজন থেকে আমাকে পানাহ দাও, মানে আমার ভিতরে যে অংশটি রয়েছে জুব্বুল হুজন তা থেকে আমাকে পানাহ দাও। যেমন ধরেন আমরা অনেক সময় বুঝি যে ইয়া আল্লাহ আমার এত রাগ, আমাকে আমার রাগকে কন্ট্রোল করার তৌফিক দাও, বা আমি এত মিষ্টি ভালোবাসি, আমার মিষ্টিকে খাওয়া কন্ট্রোল করাইতে আমাকে হেল্প করো, আমি বিরিয়ানি এত ভালোবাসি, আমি চিকেন এন্ড চিপস এত ভালোবাসি, আমি এনার্জি ড্রিঙ্কস এত ভালোবাসি, যে এগুলো আমি জানি খারাপ, ঘি দেয়া তেল দেয়া জিনিস এগুলো খারাপ, কিন্তু আমি এত ভালোবাসি, আমাকে সাহায্য করো ইয়া রব্বুল আলামিন যাতে আমি এগুলোতে না যাই। ঠিক তেমনি শয়তান, ঠিক তেমনি দুজখের মধ্যে এমন একটি অংশ রয়েছে যেটি হচ্ছে জুব্বুল হুজন
বা দুশ্চিন্তার জায়গা বা টেনশনের জায়গা বা স্ট্রেসের জায়গা, এই জায়গা থেকে দুজখ প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পানাহা চায়, ইয়া আল্লাহ আমাকে পানাহা দাও। মানে এরকম খারাপ একটা জিনিস। সুতরাং দুশ্চিন্তা বা টেনশনের সাথে কার রিলেশন রয়েছে? দুশ্চিন্তা বা টেনশনের জায়গা হইতেছে বেহেশত নয়, এটি হচ্ছে সরাসরি দুজখের সাথে সম্পর্কযুক্ত। এবং এই টেনশন, এই টেনশন বা স্ট্রেস এক কথায় আদমের, বনি আদমের বা আমাদের, আপনার আমার যে কোনো অর্জনকে নষ্ট করে দেয়, আপনার শান্তি নষ্ট করে দেয়। অর্থাৎ আপনি যদি গাড়ির মালিক হন, স্ট্রেস বা টেনশন এই গাড়িকে নষ্ট করে দেবে, গাড়ির যে অর্জনটা আপনার আছে এটা নষ্ট করে দেবে। আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, টেনশন বা স্ট্রেস আপনার স্বাস্থ্য নষ্ট করবে। আপনি যদি সুপরিবারের অধিকারী হয়ে থাকেন, সুন্দর পরিবারের অধিকারী হয়ে থাকেন, স্ট্রেস বা টেনশন পরিবারকে নষ্ট করবে। যে অর্জন আপনার জীবনে থাকুক না কেন, আপনার ক্যারিয়ার রিলেটেড যে কোনো অর্জন থাকুক না কেন, যে কোনো প্রকারের অর্জন থাকুক না কেন, আপনি আপনার এই অর্জনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে স্ট্রেস বা টেনশন। এবং এই স্ট্রেস বা টেনশন যাকে ধরে তাকে শয়তান ছেড়ে চলে যায়। মানে শয়তানের কোনো প্রয়োজন নয়, আপনি নিজে নিজের ধ্বংসের জন্য আপনি যথেষ্ট। তার জন্য মানে এই মানুষের ধ্বংসের জন্য শয়তানের আর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমরা যদি বলি জীবনের যে কোনো অর্জন, একটা সহজ সমীকরণটা যদি আমরা আনি, জীবনের যে কোনো প্রকার অর্জন, যে কোনো অর্জন, আপনার সুন্দর স্বামী আছে অথবা আপনার সুন্দর স্ত্রী আছে, আপনার ভালো সন্তান আছে অথবা আপনার ভালো গাড়ি আছে অথবা ভালো বাড়ি আছে অথবা ভালো যে কোনো ক্যারিয়ার আছে, আপনার যে কোনো যাই নাম, যে কোনো নেম ইট, ইউ নেম ইট, প্লাস টেনশন যোগ করে দেন ইকুয়াল টু ফেইলার। আবার যে কোনো অর্জনের সাথে উল্টোটাও রয়েছে, যে যে কোনো অর্জনের সাথে সুক্রিয়া বা কৃতজ্ঞতা অর্জন লাগিয়ে দিন। এই যে সুক্রিয়া বা কৃতজ্ঞতা যদি আপনি লাগিয়ে দেন, তাহলে ওই অর্জনটি বহুগুণ, আল্লাহ বলেছেন 7 থেকে 700 গুণ আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। কারণটা কি? কারণটা হচ্ছে নিয়ামত। আপনার কাছে যে কোনো যে নিয়ামত, আপনার স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু বান্ধব, আপনার কেরিয়ার, আপনার টাকা পয়সা, আপনার গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এবং নিয়ামত হচ্ছে একটি পাগলা ঘোড়া, একে আপনি ধরে রাখতে পারবেন না। এই মানে এবং ধরে রাখার জন্য আপনার কি দরকার হবে? ঘোড়াকে কন্ট্রোল করতে গেলে কি দরকার হয়? লাগামের দরকার হয়। তো যে কোনো নিয়ামতের শুকরিয়া হচ্ছে তার নিয়ামত নামক পাগলা ঘোড়ার লাগামটা হচ্ছে সুক্রিয়া বা কৃতজ্ঞতা। আপনি জ্ঞানী হইতে পারেন, আপনি মানি হইতে পারেন, আপনি মাওলানা হইতে পারেন, কিন্তু যদি জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে হয় আপনি না জানেন, আপনি ওই জ্ঞান থেকে লাভবান হতে পারবেন না। আপনি যদি না জানেন যে আপনার স্ত্রীকে কিভাবে, স্ত্রী নামক নিয়ামতের লাগাম কোন জায়গায় আছে, আল্লাহর কাছে আছে, এটি যদি না জানেন আপনি স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি স্ত্রী হয়ে যদি না জানেন স্বামীকে কন্ট্রোল, স্বামী নামক নিয়ামতটাকে কন্ট্রোল করার লাগাম কোথায় আছে, আপনি আপনার স্ত্রীকে স্বামীকে কন্ট্রোল করতে পারবেন না, অর্থাৎ পাগলা ঘোড়া। আপনি বাবা মা হয়ে যদি না জানেন সন্তান নামক নিয়ামতের লাগামটা কোথায়, লাগাম যেটা ঘোড়ার যে লাগামটা যেটা ধরে ঘোড়া চালানো হয়, তাহলে কি হবে, সন্তান আপনাকে কন্ট্রোল করবে, আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারবেন না, পাগলা ঘোড়া, ঘোড়া আপনার উপর চড়ে বসবে। আপনি গাড়ি চালান, আপনার ব্যবসা রয়েছে, আপনার বাণিজ্য রয়েছে। বেশ কয়েক সপ্তাহ আগে আমাদের একটা ফোন কল আসলো আমার এক বন্ধুর কাছ থেকে, যে সরবার আসো আমি খুব বিপদে পড়ছি। তখন আমি বললাম যে কি হয়েছে দোস্ত, তখন সে বললো আসো খুব তোমার ছাড়া হবে না। ওলা আমি আবার এত ইম্পর্টেন্ট কীভাবে বললাম, তো হল যে বললো যে আমার এক অ্যাকাউন্ট্যান্ট আঙ্কেল একটি সমস্যায় পড়েছেন, তোমাকে দেখতে চাচ্ছেন হসপিটালে। তো আমি বললাম অ্যাকাউন্ট্যান্ট আমাকে দেখতে চায়, খাইছি আমার কোনো মুসিবত হলো না। গেলাম, তো যাওয়ার পরে উনি বলছেন যে বাবা আমি তোমার কাছে কিছু কথা বলে হালকা হইতে চাই, আমি জানি তুমি কাউকে বলবে না। আমি বললাম যে চাচা আমাকে এটা বলিয়েন না, এই আমানত আমি রাখতে পারবো না, আপনার যা বলার আপনি আল্লাহকে বলেন। তখন উনি খুব কান্না করলেন এবং বললেন যে আমি আসলে কখনো আমার সাথে আল্লাহর রিলেশনশিপটা ওই রকম নাই। তো
মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেছি আমি, আল্লাহর সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করা হয় নাই। তো আমি বললাম যে না, এটা ঘরে ফেরার মতো। তো বললেন যাই হোক আমি তোমার কাছে বলি। তো ঘটনা হইতেছে যে উনি একটা, উনি প্রচুর টাকা, প্রচুর টাকার মালিক অ্যাকাউন্টেন্ট হিসেবে, এবং তার ঘরে প্রায় অনেক অনেক মানে ক্যাশ মানি উনি রেখেছিলেন। তো উনার স্ত্রী মানে সন্তান নেই তাদের, ওনার স্ত্রী ওই টাকাগুলো নিয়ে চলে গেছেন এবং বাড়িটাও তার স্ত্রীর নামে, এবং এই এই টাকাটা মানে তার উনি নিয়ে গেছেন, এটা উনি নিয়ে গেছেন এবং এখন অস্বীকার করতেছেন যে উনি নেন নাই, তাদের মিনস টাকাটা গন। তো এখানে পুলিশ টুলিশ ইনভলভ করেছেন উনি, ওনার ইনভলভ করার পরে তখন আমাকে বলে এখন আমি কী করি। আমি বললাম যে দেখেন আঙ্কেল, আপনি পুলিশ ডেকেছেন, আপনি মানে মেস আপ করেছেন ব্যাপারটা, এখন এসে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে এখন আল্লাহর ওয়াস্তে আমি কী করি, এটা এটাকে কোনো বিচার হলো নাকি? অর্থাৎ আপনি সব কিছু শেষ করে মানে নদীতে নৌকাকে ঠেলা মেরে দিয়ে বললেন যে আরেকটা দিন থাকলে ভালো হইতো মেহমানকে, এটা তো হয় না। আপনি যদি দায়িত্ব আল্লাহকে দিতে চান, আল্লাহর কাছ থেকে সলিউশন চান, তাহলে প্রথম ফার্স্ট কন্ট্যাক্ট হবে আপনার আল্লাহ। আপনি ফার্স্ট কন্ট্যাক্ট করলেন পুলিশকে, ফার্স্ট করলেন কন্ট্যাক্ট করলেন আপনি মানুষকে অভিযোগ দিয়ে, এবং পরবর্তীতে অসুস্থ হয়ে আপনি এখানে আসলেন। সুতরাং এই সমস্যার সমাধান আপনার আল্লাহ, আল্লাহ আপনার কাছে, তারপরেও আল্লাহ মেহরবান, আপনার সমস্যার সমাধান আল্লাহই করে দিতে পারে। তো উনি বললেন যে আমার সম্পর্ক আজকে আমার স্ত্রীর সাথে, আজকে 20-25 বছরের সম্পর্ক, সে এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করলো কীভাবে? কারণটা হচ্ছে যে শুকরিয়া এবং কৃতজ্ঞতা নাই, এবং উনি হার্ট অ্যাটাক করলেন যে টাকা লস, এবং এই 80,000 বা 90,000 পাউন্ড ক্যাশ মানি এটা তার কাছে কোনো ব্যাপার না, উনি এর চেয়ে অনেক অনেক বেশি পয়সার মালিক। কিন্তু কেন উনার হার্ট অ্যাটাক হইল? বিশ্বাসভঙ্গ। অর্থাৎ উনি যে স্ত্রী নামক যে বউ, সেই বউয়ের লাগামটা কোথায় ছিল উনি লাগামটা জানেন নাই, ক্যাশ টাকার লাগামটা কোথায় এটি জানেন। আমি তো উনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আমাকে একটা কথা বলুন। তো উনি বললেন যে বাবা তুমি বলো এটা কারণটাকে। আমি বললাম চাচা আমাকে একটা কথা বলুন। তো উনি বললেন যে বলো, সব বলবো, আমি তোমার কাছে কিছু কি বলবো। আমি বললাম আপনি কোনোদিন জাকাত দিয়েছেন? জাকাত না এটা। আমি বললাম সব হিসাব আপনি বুঝেন, আপনার সম্পদের হিসাব আপনি বুঝলেন না, আল্লাহর কাছে সাথে তো জাকাত নাই, তো একটা সিস্টেম তো একটা দিকে তো টাকাটা বেরিয়ে যাবে, বেরিয়ে তো যেতে হবে। আপনি যা ভাত খান, যা তরকারি খান, এটা তো, এটা তো শরীরে থাকবে না, এটার একটা অংশ, একটা অংশ তো টয়লেটে যাবে না, নাকি যাবে না, টয়লেটে যেতে হবে। তো উনি বললেন হ্যাঁ একটা তো অংশ টয়লেটে। তো জাকাতটা হইতেছে আপনার সম্পদের যে দূষিত, যেটা যেটা আপনার সম্পদকে খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, এটাটা টয়লেটে ফেলে দিতে হবে, এটাও একটি অংশ আপনার সুস্বাস্থ্যের জন্য, এটাও অংশ। ঠিক তেমনি আপনি জীবনে কোনোদিন জাকাত দেন নাই, আপনার 25-30 বছরের মানে আর্নিং লাইফে আপনি কোনোদিন জাকাত দেন নাই। তো হিসাব করে দেখেন এটা হয়তো বা 80,000 পাউন্ডের সমান হয়ে গেছে। তো এটা তো যাবে, এটা তো, এটা তো ওয়াস্টেজ, এটা তো বের হয়ে যাবেই। তো উনি বললেন হ্যাঁ এটা 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 মিন করে, এটা সামথিং, এটা মিন করে, এটা ঠিকই আছে। অর্থাৎ আমি বললাম যে চাচা আপনি লাগামটা কোথায় ধরতে হবে এটা তো আপনি জানলেন, স্ত্রী নামক লাগামটা কোথায় ধরতে। আমি তার স্ত্রীর ব্যাপারে কোনো মন্তব্য করি নাই, আমি তার সম্পদের ব্যাপারে মন্তব্য যে চাচা সমান সমান যে যে নিয়ামত আপনি ঘরে, ঘরটা দিয়েছেন আপনার স্ত্রীকে ঠিক আছে, কিন্তু এ লাগামটা কোথায় ধরতে হবে? ঘরের যে মেনটেনেন্স, আল্লাহ এই সম্পদগুলো আপনাকে দিয়েছেন, এটি পাগলা ঘোড়া, এটি থাকবে না আপনার কাছে, এবং এই লাগামটা হচ্ছে আল্লাহর তাওহিদ বা লা ইলাহ। আপনি যদি আল্লাহকে না চেনেন আপনার সম্পদের ব্যাপারে, আপনার কেরিয়ারের ব্যাপারে, আপনার রিলেশনশিপের ব্যাপারে, সরি ইউ আর আস্কিং ফর ট্রাবল টুমোরো ওর ডে আফটার টুমোরো, তখন আল্লাহকে দুষিয়েন না, তখন আল্লাহকে দুষিয়েন না। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে, আমি কিভাবে বুঝবো যে আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার রিলেশনশিপ এটা নিয়ামত না এটি আগুন, এটি আমি বুঝবো কিভাবে, এটির আসল রূপটা আমি বুঝবো কিভাবে? তাহলে চলুন আমরা মুসা আলাইসাল্লামের কাছে যেতে হবে। যদি আমাদেরকে আমাদের যে অর্জন যেগুলো রয়েছে, আমাদের হাতে যে জিনিস রয়েছে, যে ক্ষমতাগুলো রয়েছে, যে পাওয়ারগুলো রয়েছে, এগুলো আসলে কি, এটি যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে
মুসা আলাইহিস সালামের কাছে যেতে হবে। যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন যে মুসা আমার কাছে আসো এবং তোমার হাতে ওটা কি, তখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার হাতে ওটা হচ্ছে লাঠি। তখন আল্লাহ বললেন ঠিক আছে লাঠি তো ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা সবাই লাঠি, তো লাঠিটা তুমি ফেলে দাও। তো মুসা আলাইহিস সালাম লাঠিটি ফেলে দিলেন, ফেলে দেওয়ার সাথে সাথে এটি একটি বড় সাপ হয়ে গেল। সাপ দেখে মুসা আলাইহিস সালাম পিছন ফেলে ফিরে দিলেন এক দৌড়। আল্লাহ বলেন যে আমার মুসা এমন দৌড় দিল যে সে পিছন ফিরেও তাকাইল না। এটা কি যে হয় না এরকম, যে বাচ্চা দেখে না অনেক সময় ভয় পায়, হুবার চালাইলে ভয় পায়, ভয় পাওয়ার সাথে সাথে যে ডানে বামে কোনো দিকে তাকায় না, এক দৌড়ে আপনার কুলে চলে আসে, কুলে এসে উঠে গলা ধরে এমন ওরে বাপরে আমার আব্বু বিরাট ভয় পাইছে, আমার আম্মু বিরাট ভয় পাইছে, আব্বু আম্মু এটা কি মানে এত সাউন্ড করে হুবার। তো ঠিক তেমনি মুসা আলাইহিস সালাম ডানে বামে কোনো দিকে তাকা যেই দেখছেন যে এটা সাপ হয়ে গেছে এক দৌড়ে উনি পোকার পাড়। তো আল্লাহ বললেন যে পিছনে ফিরেও সে তাকাইল না, যা সে আল্লাহর সাথে কথা বলতেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাকলেন মুসা এদিকে আসো এদিকে আসো, যাইও না তুমি আসো আমার কাছে আসো, এটি আমি দেখতে পাচ্ছি এটি সাপ হয়ে গেছে, ধরো এটাকে সাপটাকে ধরো। মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন, আল্লাহর অর্ডার তো আর কিছু করা যায় না, আল্লাহর অর্ডার সরাসরি না মানলে এটি হয় না, নবী মানতে হবে। তো মুসা আলাইহিস সালাম ধরলেন সাপ, সাথে সাথে আবার লাঠি হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা নিতে পারলাম, আপাত দৃষ্টিতে আপনাকে যে নিয়ামতটি আপনার হাতে আছে, আপনার হাতে নিয়ামত থাকতে পারে সুসম্পর্কের নিয়ামত, আপনার হাতে থাকতে পারে রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ, স্বামী সন্তান বস কলিগ যে কোনো প্রকার রিলেশনশিপ, এনি কাইন্ড অফ রিলেশনশিপ, আপনার হাতে থাকতে পারে ক্ষমতা, আপনার হাতে থাকতে পারে সম্পদ, আপনার হাতে থাকতে পারে আপনার ক্যারিয়ার, এই যে কোনো জিনিস, এটি আসলে আপনার জন্য লাঠি, আপনার জন্য শক্তির উৎস না, এটি সাপ হয়ে আপনাকে দৌড়াবে, এটির মূল পরিচয় কিন্তু আল্লাহ জানেন। আপনাকে ব্যাপারটা এখন বুঝাতে পেরেছি যে আপনার যে সম্পর্ক, আপনি যদি চিন্তা করেন যে আমার ছেলে বড় হয়ে আমাকে, আমার সন্তানরা আমাকে খাওয়াবে পড়াবে বুড়োকালে আমাকে দেখবে, যদি এই বিশ্বাস আপনার না থাকে আল্লাহ আমাকে দেখবেন, এই সন্তান সাপ হবে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। যদি আপনি মনে করেন আমার পেনশন আমাকে খাওয়াবে, আমি ট্যাক্স দিচ্ছি, আমি বুড়োকালে আমাকে পেনশন আমি পাবো পেনশন থেকে, হ্যাঁ সবাই পেনশন পান, পেনশনের জন্য ট্যাক্স দেন সব কিছু করেন, কিন্তু বিশ্বাস যদি এটা আল্লাহর পক্ষ আল্লাহর কাছ থেকে সরে এসে এই বিশ্বাস আপনার চলে আসে যে পেনশন আমাকে খাওয়াবে, পেনশন আমাকে লুক আফটার করবে, এই ইংল্যান্ড আমাকে লুক আফটার করবে, ওহো এই ইংল্যান্ড দেখবে কি না দেখবে, অনেক হোম কিন্তু আছে যেগুলোতে বিবিসি প্যানোরামাতে দেখানো হয়েছে যে বুড়ো মানুষদেরকে এবিউজ করে, কিভাবে এবিউজ করে, এগুলা না দেখলে চোখে না দেখলে এটি কিন্তু, আমার সৌভাগ্য হয়েছিল একটি কেয়ার হোমে ট্রেনি হিসেবে দু তিন দিন কাজ করার, আমি একদিন কাজ করে আমি আর কাজ করতে পারি নাই, যে পরিমাণ এবিউজ, যে পরিমাণ নফরত, যে পরিমাণ বেইজ্জত হইতে হয় মানে কিছু কিছু কেয়ার ওয়ার্কারদের কাছে, বুড়ো বুড়ো মানুষগুলাকে, আমি একদিনের বেশি আমি টিকি নাই, আমি 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 টলারেট করতে পারি নাই, এত সাংঘাতিক। যদি আপনি বিশ্বাস করেন এটি যে এই দেশ আমাকে দেখবে, নার্সিং হোম আমাকে দেখবে, আমার পেনশন আমাকে দেখবে, মুসা আলাইহিস সালামের মতো এই পেনশন আপনার জন্য লাঠি হবে, শক্তি হবে না সাপ হবে, ডিপেন্ড করে আপনি শুকুরগুজার না না শুকুরগুজার। আপনার সন্তান দেখলাম, রিলেশনশিপ দেখলাম, আপনার স্বামী স্ত্রী বিয়া করছে কি জন্য, বিয়া করছে হইতে যে সুখী হওয়ার জন্য, সন্তান কি জন্য সুখী হওয়ার জন্য, বাবা মা হয়েছে কি জন্য সুখী হওয়ার জন্য, এই স্বামী এই স্ত্রী এটি নিয়ামত লাঠি নাকি সাপ এটি আল্লাহ জানেন। সুতরাং অলওয়েজ টার্ন টু হিম, অলওয়েজ যে কোনো নিয়ামত হবে, আপনি iPhone 4 কিনছেন, মুসিবতের উপর মুসিবত হবে, যদি এই নিয়ামতটা ইয়া আল্লাহ আমি এই নিয়ামত তুমি দিছো এই দুনিয়াতে রাব্বুল আলামিন, এই নিয়ামতের সাইড এফেক্ট থেকে তুমি আমাকে রক্ষা করো, যেভাবে মুসা আলাইহিস সালাম
নিয়ামত কিন্তু নিতে হবে সব। আমাদের আল্লাহ আমাদেরকে ধনী করুন, মানি করুন, জ্ঞানী করুন, আমাদেরকে আল্লাহ অনেক অনেক পয়সা দিন। এবং কোরআনে 82টা জায়গায় বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতু যাকাত, যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, যাকাত নেয়ার কথা বলা হয় না। যাকাত কারা দিতে পারে? যারা ধনী। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে ধনী হওয়ার জন্য, আমাদেরকে টাকা পয়সা বেশি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ খুলে দিচ্ছেন যে তুমি শুকর গুজারা হও, তোমার সম্পদ বাড়বে। শুকর গুজার হও, তোমার নিয়ামতের সাইড এফেক্ট বা ইল এফেক্ট বা নেগেটিভ এফেক্ট তোমার কাছে কমে যাবে, বিকজ এগুলো আমি কন্ট্রোল করি। তো ইভেন কোনো নিয়ামত যদি দেখো যে এটা তোমার ক্ষতি করতে চাইতেছে, তুমি এটাকে ধরার সাথে সাথে সেটি নিয়ামতে পরিণত হয়ে যাবে। যেভাবে মূসা আলাইহিস সালামকে বলেছেন যে সাপ তুমি তুমি দেখতেছো এটা সাপ, হোল্ড ইট, আমি বলতেছি তুমি ধরো। খৌফ ফজরের সময় ঠান্ডার মধ্যে উঠে, আর এত ঠান্ডার মধ্যে অজু করতে খুবই, মানে আমি বলতেছি তুমি অজু করো, এটাতে তোমার ভালো আছে, ভালাই নিহিত আছে। আমি দেখতেছি আমি উজু করলে আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যাবে, আমার মাথা ব্যথা বেড়ে যাবে, আমার জ্বর হবে, সর্দি হবে, আমি, এটা কমন ব্যাপার। বাট আল্লাহ বলতেছেন উজু করো, নামাজ পড়ো, আমি আল্লাহ বলতেছেন যে এটার মধ্যে নিয়ামত রয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যে জিনিসটিকে ধরতে বলবেন, ধরলে সেটি দেখবেন আপনার লাঠি হয়ে যাবে, অর্থাৎ আপাত দৃষ্টিতে সাপ মনে হতে পারে, কিন্তু এটি আপনার বাহু বলে পরিণত হবে, শক্তিতে পরিণত হবে, যদি শুকরিয়া আদায় করে আপনি আল্লাহর অর্ডারটা আপনার জীবনে পরিচালন করতে পারেন। মানুষের সবচেয়ে বড় অর্জন এই পৃথিবীতে যেটি, সেটি হচ্ছে শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা। পৃথিবীতে মানুষ হিসেবে প্রথম যে শব্দ আমাদের বাবা হযরত আদম আলাইহিসসালাম উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে কি, আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রভু তোমার কাছে শুকরিয়া। যখন আদমকে প্রথম প্রাণ দেয়া হলো, আদমের প্রথম প্রাণ যখন প্রাণটা নাকে আসলো, নাকে আসলে তার নাকে কিন্তু ওই যে শয়তান ঢুকেছিল নাক দিয়ে, সে কিন্তু এখনও আমাদের নাকে রাত্রে এসে আমাদেরকে গিট্টু দেয়, নাকের সামনে বসে থাকে শয়তান। তো কারণটা হচ্ছে কি, দম, দমটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি রাগ করেন, রাগ করলে কি হবে, প্রথম দেখবেন প্রথম এফেক্টটা হচ্ছে রাগের, যে দমটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। যে গতকালকে রাত্রে 11টার দিকে একজন লোক আমাকে খুব রাগিয়ে দিল, খুব রাগ করলাম, মানে রাগ উঠল খুব। আর রাগ হলে আমি খুব মানে কোনো কথা বলি না, কারণ আমি জানি রাগ, আমার রাগ হওয়া মানে আমি যে কোনো কথা বলবো এটা রং হবে। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যে নবী আজর আলী তানে বলেছেন, রাগত রাগ যদি তোমার উঠে, রাগ যদি উঠে প্রথমত তুমি কি করবে না, রাগত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবে না, রাগত অবস্থায় কাউকে অর্ডার করবে না, রাগত অবস্থায় কোনো ডিসিশন নেবে না, এবং রাগত অবস্থায় কোনো ডিসিশন এক্সিকিউট করবে না। এই চারটি আমি মানার চেষ্টা করি। তো মানে আমি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরেছিলাম, ঘন্টা খানেক ধরে সে বকবক করছে, মানে কিন্তু আমাকে রাগাতে পারেনি। ঘন্টা খানেকের মধ্যে কিন্তু সে এমন একটা কথা বলল যে আমার খুব রাগ উঠল, এবং দেখলাম যে আমি ওই সময় আশ্চর্য হয়ে দেখলাম যে আমার দমটা হেভি হয়ে গেছে, মানে তখন সে বলতেছে সরোয়ার ঠিক আছে নাকি, যে তোমাকে খুব মানে দমটা খুব আমার খুব হেভি হয়ে গেছে। আমি বলছি না ঠিক, এখন ঠিক আছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম এবং ওযু করলাম এবং আমি খুব বেটার ফিল করলাম। তো এই রাগ যেটা প্রথম এফেক্ট দেখবেন যে দমটা আমাদের পরিবর্তিত হয়ে যায়, শয়তান দমের মাধ্যমে আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে পড়ে। রাগের প্রথমটা হইতেছে যে দম চেঞ্জ হয়ে যায়, দ্বিতীয়টা হইতেছে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার মানে ইবলিস আমার ব্লাড স্ট্রিমে আসে। যাই হোক, আমরা যে কথাগুলো বলছিলাম যে আদম আলাইহিসসালামের নাক দিয়ে ঢুকার কারণে তো সুড়সুড়ি লেগেছিল, এবং আদমের প্রাণ দেওয়ার সাথে সাথে উনি প্রথমেই হাঁচি দিলেন, হাঁচি দেওয়ার পর উনি বললেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ আমাদের ভেতরে অন্তরে হৃদয়ে গেঁথে দেয়া আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, কৃতজ্ঞতা। আল্লাহর উত্তরে বললেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহর পক্ষ থেকেও তোমার উপর শুক্রিয়া, মানে তোমার উপর রহমত, ইয়ারহামুকাল্লাহ। এরপরে অন্য কথা, আসসালামু আলাইকুম, এগুলো আপনারা জানেন।
তো প্রথম যে বাণীটি আল্লাহর সাথে, প্রথম সম্পর্ক কার সাথে? আল্লাহ, প্রথম কথা কার সাথে? আল্লাহর সাথে। তো আমরা যখনই ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠেই প্রথম কন্ট্যাক্টটা কার সাথে? ঘুম থেকে চোখ খুলেই, মানে বিছানা থেকে না উঠেই, কিছু না দেখে চোখটা বুঝলাম যে মানে সচেতন হয়েছি, প্রথম শব্দটা কি হবে? আলহামদুলিল্লাহ, বাস লাগামটা পড়ে গেল। লাগামটা আপনি দেখবেন, আপনি টেস্ট করে দেখতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি টেস্ট করে দেখতে পারেন যে প্রথম সচেতন হওয়ার সাথে সাথে যদি আপনি আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালামের মতো বলতে পারেন, আপনার সমস্ত দিনটাই চেঞ্জ হয়ে যাবে, সমস্ত দিনটা শুধু ভালো হবে, ভালো, কারণ লাগামটা আপনি দিয়ে দিয়েছেন। শয়তান সমস্ত দিন আপনাকে অ্যাক্সেস করতে পারবে না। কারণটা কি? কারণ শয়তানের প্রথম চ্যালেঞ্জ আল্লাহর কাছে সরাসরি সে বলেছে, আপনার সূরা আরাফে দেখতে পারেন যে সে বলেছে, তার প্রথম টার্গেটটা হইতেছে যে আমি তোমার বান্দাদেরকে না শুকর করে ছাড়বই, না শুকর করবই, অর্থাৎ এরা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবে না। এটা হইতেছে শয়তানের প্রথম কাজ। এজন্য আমি তাদের সামনে থেকে আসব, আমি পেছন থেকে আসব, আমি ডান থেকে আসব, আমি বাম থেকে আসব, আমি চার দিক থেকে আসব তাদেরকে অ্যাটাক করার জন্য। কিন্তু দুটো দিক সে ভুলে গেছে, একটা হইতেছে মাথা উপরের দিক এবং আরেকটা নিচের দিক। এই দুটো দিক শয়তান কিন্তু মেনশন করতে ভুলে গেছে। তাই সে চারদিক থেকে আমাদের কাছে আসবে। এই চারদিক থেকে শয়তান কীভাবে আসে আমরা পরে দেখব। তো আলহামদুলিল্লাহ, এই ফিতরত, এই অভ্যাস থেকে আমাদেরকে শয়তান সরিয়ে দেবে। শয়তান মানে হচ্ছে শাতানা, শাতানা মানে হচ্ছে যে সরিয়ে দেয়া, সেপারেট করে ফেলা। কিভাবে? দুইটা ডি দিয়ে, নাম্বার ওয়ান ডাউট অ্যান্ড নাম্বার টু ডিজায়ার। নাম্বার ওয়ান হচ্ছে ডাউট এবং নাম্বার টু হচ্ছে ডিজায়ার, একটা হচ্ছে সন্দেহ। দুটো জিনিসের মাধ্যমে শয়তান আমাদের কাছ থেকে যে কোনো নিয়ামত সরিয়ে দিতে পারে, যে কোনো নিয়ামত কে কি করতে পারে, এটাকে সে নষ্ট করে দিতে পারে। প্রথম যে জিনিসটি সে ঢুকিয়ে দে নিয়ামতের ভিতরে, আপনার মনে ঢুকিয়ে দে ওই নিয়ামত সম্বন্ধে, সেটি হচ্ছে সন্দেহ, এবং দ্বিতীয়টি হচ্ছে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। আপনি যে চাওয়াটা চাইবেন, যে পাওয়াটি পাবেন, এটি রং জিনিস চাইবেন। আপনি শুধু চাইবেন সম্পদকে খালি বাড়াই বাড়াই বাড়াই, না, সম্পদ বাড়ান ঠিক আছে, কিন্তু এর একটি গার্বেজ ওয়ে আছে, এটি একটি অংশ বেরিয়ে যেতে হবে। আপনি যদি শুধু কুরমা পোলাও বিরিয়ানি সব কিছু খান, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, মিষ্টি খান, কুরমা খান, পোলাও খান, কিন্তু আপনাকে টয়লেটে কিন্তু যেতে হবে। আপনি যদি মনে করেন না টয়লেটে যাবো না, আমার কুরমা পোলাও এগুলো নষ্ট করবো না, এগুলো থাক আমার পেটের ভিতরে, থাক, আপনার কী অবস্থা হবে? টোটাল সিস্টেম আপনার কোলাপস করবে। ঠিক তেমনি সম্পদের একটি একটি গার্বেজ ওয়ে আছে, যে জাকাত দিতে হবে, দান সাদকা করতে হবে। যে অনেকে কিন্তু অসুস্থ হন, অসুস্থ হওয়ার পরে, হ্যাঁ, আমাদের ওই অ্যাকাউন্ট্যান্ট ভদ্রলোক আমাদেরকে বলছিলেন যে আমার তো মানে আইবিএস প্রবলেম রয়েছে, ইরিটেবল বাউল সিন্ড্রোম রয়েছে, মানে উনি টয়লেট উনি হোল্ড করে রাখতে পারেন না, এরপরে এই সমস্যা, গ্যাস্ট্রিক রয়েছে, আলসার রয়েছে, স্কিন ডিজিজ রয়েছে। তো এই সমস্যাগুলোর মূল, এগুলো এগুলো সাইকোসোমেটিক ডিসঅর্ডার, এগুলোর সমস্যার মূল জিনিস হচ্ছে আপনার আপনার টেনশন। এবং যে কোনো অসুখ আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন সব সব অসুখে নিরাময় পাঠিয়েছেন। তো নিরাময়টা চার প্রকার জিনিসে রয়েছে। এক, নামাজে রয়েছে, সালাতে রয়েছে, দানে রয়েছে, দুয়াতে রয়েছে, দাওয়াতে রয়েছে। এই চারটি জিনিসে কিন্তু একটু একটা মানুষের নিরাময় রয়েছে। আপনি জানেন না কোনটাতে আপনার নিরাময় হবে, এটি আপনি কিন্তু জানেন না। এই চারটি জিনিস আপনাকে অসুস্থ হলে ট্রাই করতে হবে। যে আমাদের, আমি গত প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের একজন খুব প্রবীণ মানে মানুষ চাচা ছিলেন, তো উনার কিন্তু মানে হাই ব্লাড প্রেশার ছিল, উনার আনকন্ট্রোলেবল ডায়াবেটিস ছিল, যে ইনসুলিন দিতে দিতেও কিন্তু তার মানে ইনসুলিন কন্ট্রোল করা যাচ্ছিল না, গ্যাংগ্রিন ট্যাংগ্রিন হয়ে গিয়েছিল পায়ের মধ্যে, আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে। তো উনি বললেন যে ওষুধে তো কাজ হইতেছে না, ইনসুলিনে তো কাজ হইতেছে না, ডিপ্রেশনের ওষুধ তো খাইতেছে বাট কাজ হইতেছে না। দ্যাট মিনস ওই দাওয়া মানে ওষুধে তার নিরাময় নাই, তার নিরাময় রয়েছে দাওয়ার সাথে ওই চারটি জিনিস যোগ করতে হবে। অর্থাৎ হয় নামাজ, উনি বলছে আমি নামাজ পড়তেছি, ঠিক আছে, নামাজে যাইতেছি, বাট নামাজ তো হইতেছে না, যাই হোক নামাজ পড়তেছেন, দান উনি দান করতেছেন না,
দোয়া দোয়া তো করতেছি, সবার কাছে দোয়া চাইতেছি, আর দাওয়া ওষুধ তো খাইতেছি। তো আমি বললাম যে চাচা আপনি দান করেন। তো উনি কি করলেন যে উনি এতিমখানায়, আমি আমরা আগেই বলেছিলেন যে 500 বাচ্চার মেনটেনেন্স এখন করতেছেন গত 5 বছর থেকে, তো এবং উনি সুস্থ, এবং উনি সুস্থ এবং ওনার কোনো অসুবিধা নাই, মানে ডায়াবেটিসের যে রেগুলার হাঁটেন, হাঁটা চলাফেরা করেন, এবং এখন আর আগের চেয়ে অনেক জোয়ান হয়। আপনি 5 বছরের আগের উনি আর এখনকার উনি অনেক জোয়ান হয়ে গেছেন লাগে। তো একটি মানুষের নিরাময় 4টি জিনিসে রয়েছে, আপনি জানেন না আপনার নিরাময় কোন জায়গায়। তো আমি ওই অ্যাকাউন্টেন্ট ভদ্রলোককে, আঙ্কেলকে আমি কিন্তু পরামর্শ দিলাম যে চাচা আপনার, আপনি তিনটাই আছে, মানে আপনি নামাজ পড়েন না, নামাজটা শুরু করুন, আর দানটা আপনি শুরু করুন, কারণ শুধু টাকা ইনকাম করেন, দোয়া তো আমরা সবাই আছি, আমরা দোয়া করব, আর দাওয়া তো আপনি মেডিসিন তো খাইতেছেন, তা দুইটা আছে দুইটা নাই, এই 4টা যদি আপনি যোগ করে ফেলেন আল্লাহ আপনাকে নিরাময় করবেন। তো দান এমন একটি ব্যাপার যেটি আপনার টাকা পয়সা সম্পদ নামের পাগলা ঘোড়াকে লাগাম হচ্ছে দান এবং জাকাত, এই দুটো যদি না দেন এই পাগলা ঘোড়া আপনাকে ফেলে দেবে, আপনার এই টাকা আপনার কাছে থাকবে না, হ্যাঁ চলে যাবে আপনার কাছ থেকে। তো এই ডাউট বা ডিজায়ার ডাউট ঢুকিয়ে দেয়, আমি টাকা দান করব কিভাবে, দারিদ্রতার ভয় দেখাবে এই শয়তান, ডাউট সন্দেহ, হরি আমি আমি আমার টাকা, আমি টাকা দেব কি জন্য, আমি টাকা দিলে যদি আমার টাকা কমে যায়, আমি টাকা দিব, টাকা কিন্তু কমবে, আলটিমেটলি কমবে। যেমন মাইকেল জ্যাকসন, তার 140 মিলিয়ন ডলার তার প্রপার্টি ছিল, ঠিক কিনা, তাহলে $100 মিলিয়ন যদি তার খালি প্রপার্টি, ক্যাশ মানি না, প্রপার্টি নেভারল্যান্ড $100 মিলিয়ন প্রপার্টি, আর এই প্রপার্টির এগেনস্টে তার ডেট কত, তার ঋণ কত দিতে হবে, মর্গেজ মেনটেনেন্স প্লাস প্লাস ব্লা 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 ব্লা, এগুলো কত কত আপনারা সবাই জানেন, $140 মিলিয়ন। তাহলে লাভ কি হইল, লাভ হইল এইটাই যে -$40 মিলিয়ন সে মাইনাসে, তাহলে তার টেনশনের কথা চিন্তা করুন, তাকে প্রত্যেক দিন $3,000 সমপরিমাণ অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং কি যেন বলে ওই যে পেন কিলার নিতে হইতো, এবং এই পেন কিলারটা তার মৃত্যুর কারণ হলো পরবর্তীতে। তাহলে দেখা গেল যে টাকা বেশি থাকলেই, সম্পদ বেশি থাকলেই যে আপনি এই সম্পদটাকে ধরে রাখতে পারবেন তা কিন্তু নয়। যেমন ধরুন একটি মানুষের যখন কোনো টাকা পয়সা থাকে না, তখন সে ইজিলি কিন্তু খুব সহজে সে রাস্তায় ঘুমাইতে যেতে পারে, রাস্তায় সে ইট একটা মাথায় দিয়ে সে ঘুমায় যেতে পারে, রাস্তায় পার্কের বেঞ্চিতে সে ঘুমায় পড়তে পারে। তাকে আপনি $10,000 দেন, সে আর রাস্তায় ঘুমাতে পারবে না, তাকে একটি রুম ভাড়া নিতে হবে, একটি ফ্ল্যাট ভাড়া নিতে হবে, একটি ঘর ভাড়া নিতে হবে। তাকে আপনি $1,00,000 দেন, ওই 1 বেডরুম বা 2 বেডরুম ফ্ল্যাটে তার হবে না, তার 5 বেডরুমের ঘর লাগবে। তাকে আপনি $1,000,000 দেন, তার মানে ওই 5 বেডরুমের ঘরে হবে না, সে একটি প্যালেস তার লাগবে, রাজপ্রাসাদ লাগবে। তাকে আপনি $10,000,000 দেন, ওই রাজপ্রাসাদে তার হবে না, ওই রাজপ্রাসাদে 4টা বন্দুক সে ফিট করবে। তাহলে সম্পদ যে সময় ছিল না, সে নিশ্চিন্ত মনে সে যে কোনো জায়গায় ঘুমাইতে পারত। যখন তার সম্পদ হইল, দেখা গেল যে তার ফিলিংস অফ ইনসিকিউরিটি, কি হয় আমার কি হবে, এটি ডাউট সন্দেহ বেড়ে গেল। কিন্তু আমরা সালফে সালিহিনরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেছি, অর্ধ পৃথিবীর অধীশ্বর তিনি ছিলেন, সম্রাট ছিলেন অর্ধেক পৃথিবীর, কিন্তু তিনি বালুতে ঘুমিয়ে পড়তেন, খেজুর গাছের নিচে বালুতে ঘুমিয়ে পড়তেন, বালু তো বালিশও নাই, মানে বালুকে একত্রিত করে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়তেন। একবার সিরিয়া থেকে একবার একজন দূত আসলো হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, তো এসে জিজ্ঞেস করতেছে, মদিনায় তোমাদের খলিফা কোথায়, তোমাদের প্যালেস কোথায়, তোমাদের রাজপ্রাসাদ কোথায়, বাকিংহাম প্যালেসের মতো প্যালেস এটা কোথায়। তখন একজন দেখিয়ে বলল, আমাদের ওমরের কোনো রাজপ্রাসাদ নাই। তো উনি কোথায়, উনি ওই যে একটা রাখাল ছেলের উট হারিয়ে গেছে, ওটা খুঁজতে গেছেন, তো ওই দিকে গেছেন। বলছে
কি বলো কি, মানে প্রেসিডেন্ট গেছেন একটা রাখাল ছেলে, একটা শেপার্ড, একটা রাখাল ছেলের উট খুঁজে দিতে তোমাদের প্রেসিডেন্ট গেছেন? ইয়েস, তার উট হারিয়ে গেছে, সে কমপ্লেন করছে এবং হচ্ছে তোমার গেছেন তার উট খুঁজে দেওয়ার জন্য। তো আরো সে কিছু দূর এগুলো, একজনের পর একজন বলল যে, আরেকজন জিজ্ঞেস করলো ওমর কোথায়, তখন বলছে ওমর ওই যে গাছের নিচে ঘুমিয়ে আছে। তো উনি গেলেন এবং খেজুর গাছের নিচে দেখলেন ওমর আদাল তালা আনহু ঘুমিয়ে আছেন, সেটি অন্য একটি ভিন্ন ব্যাপার। তো দেখলেন যে ঘুমিয়ে আছেন, বালুর মধ্যে ঘুমিয়ে আছেন। তো তারাই হচ্ছেন সুপারম্যান, তারাই হচ্ছেন ইনসানে কামেল। দুনিয়া তাদের উপর, তাদের পায়ে লুটুপুটি খেয়েছে, তারা দুনিয়ার দিকে তাকাননি, বিকজ তাদের কোনো টেনশন ছিল না, তাদের কোনো স্ট্রেস ছিল না, সারা দুনিয়াকে তারা কন্ট্রোল। টেনশন করে আপনি কোনো কিছু পাবেন না, টেনশন হচ্ছে ছায়া। আপনি ছায়াকে ট্রেস করতে পারেন, ছায়ার পেছনে দৌড়াইতে পারেন মাইলের পর মাইল, ছায়াকে ধরতে পারবেন আপনার যে ছায়াটা আছে। কিন্তু একটু বুদ্ধিমান হন, আপনি ছায়ার পিছনে ফিরে হাঁটতে থাকেন, ছায়া আপনার পিছনে হাঁটতে থাকবে আপনার যে ছায়াটা। তো দুনিয়ার অর্জনটা হচ্ছে ছায়া, মায়া। এই মায়ার পিছনে দৌড়ে আপনি একে ধরতে পারবেন না। একে যদি আপনার পিছনে হাঁটাইতে হয়, দুনিয়াকে যদি আপনাকে হাঁটাইতে হয় আপনার পিছনে, জাস্ট টার্ন ব্যাক টু আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত দুনিয়া আপনার পায়ে লুটুপুটি খাবে। তো দুটোটি, ডিজায়ার এবং ডাউট, এই দুটো জিনিসকে সে কি করে ঢুকিয়ে দেয় শয়তান। তো ডাউটটা আমরা দেখলাম কিভাবে ঢুকিয়ে দেয়। সম্পদ পাওয়া মানে রিলেশনশিপ পাওয়া, আপনার ভালো বউ থাকতে পারে, আপনার ভালো হাজবেন্ড থাকতে পারে, কিন্তু মনে যদি আসে কখনো সে ফেসবুকে কি করে, সে এই বেটার সাথে কি কথা কয়, এই বেটির সাথে কি কথা কয়, ফোনে এতক্ষণ কি কথা কয়, যদি এই সন্দেহ ঢুকছে সন্তান সম্বন্ধে, মনে হয় সে কিছু একটা করতেছে, ডাউটটা দেখছে, বাস বাস টুডে আর টুমোরো এটি ফল করবে, এটি টেনশন ক্রিয়েট করবে। দুই নম্বরটা হইতেছে ডিজায়ার, আকাঙ্ক্ষা, উল্টা পাল্টা জিনিস চাওয়া, উল্টা পাল্টা জিনিস। আপনি জানেন না কোন জিনিস আপনাকে চাইতে হবে। যেমন ধরুন যে হেনরি ফোর্ড, ফোর্ড কোম্পানির মালিক, তো হেনরি ফোর্ড এবং তার ছেলে একবার একটা আমেরিকান একটি হোটেলে গেলেন থাকার জন্য। তো হেনরি ফোর্ডের ছেলে মানে অর্ডার করলো কোন কোন রুম, মানে ওই হোটেলের সবচেয়ে দামি যে কক্ষটা, প্রেসিডেন্টস স্যুট, প্রেসিডেন্টের জন্য যে স্যুটটা, যে রুমটা রাখা হয়, সেই রুমটা সে অর্ডার করলো যে এই রুমটা আমার দরকার। স্বাভাবিক, হেনরি আপনি কে, আপনাকে এটি দেওয়া যাবে না। উনি বললেন যে আমি হেনরি ফোর্ডের ছেলে। হেনরি ফোর্ড তার পাশেই দাঁড়ানো, তখন তাদেরকে সবাই, ও সরি সরি আমরা আপনাকে চিনতে পারি নাই স্যার, ঠিক আছে আপনাকে হেনরি ফোর্ডের ছেলে হিসাবে আপনাকে প্রেসিডেন্ট স্যুট দেয়া হলো। পাশেই ছিলেন হেনরি ফোর্ড, উনি বললেন যে এই হোটেলের মধ্যে সবচেয়ে মানে সাধারণ রুম কোনটা। তো উনার হোটেল কর্তৃপক্ষ বললেন সবচেয়ে সাধারণ রুম হচ্ছে এইটা। উনি বললেন যে আমাকে সবচেয়ে সাধারণ রুমটাই দিন, সবচেয়ে নর্মাল রুমটাই দিন। তখন হোটেল কর্তৃপক্ষ, ম্যানেজার কর্তৃপক্ষ তাকে আশ্চর্য লক্ষ্য করলেন যে স্যার, আপনার ছেলে সে প্রেসিডেন্ট স্যুট নিল আর আপনি নিলেন সাধারণ একটা রুম, ব্যাপারটা বুঝলাম না। তখন হেনরি ফোর্ড বললেন যে দেখুন, সে হচ্ছে হেনরি ফোর্ডের ছেলে, তার বাবা হেনরি ফোর্ড আমেরিকার অন্যতম ধনী একজন ব্যক্তি, এই জন্য তার প্রেসিডেন্ট স্যুট দরকার। কিন্তু আমি হেনরি ফোর্ড, আমি হচ্ছি একজন, আমার বাবা একজন সাধারণ চাষি, একজন চাষার ছেলে আমি, সুতরাং আমার জন্য সাধারণ স্যুটটাই দরকার। তাই আজ আমরা হেনরি ফোর্ডকে মনে রেখেছি, তার আকাঙ্ক্ষাকে উনি লাগাম লাগাতে পেরেছিলেন, এই জন্য মানুষ এত বড় হয়। আকাঙ্ক্ষার, তার চাওয়া পাওয়াতে উনি লাগাম জানতেন, কোথায় ধরতে হবে লাগামটা। আর হেনরি ফোর্ডের ছেলের নাম কি এটা আমরা জানি না, কারণ সে জানে নাই তার লাগামটা সে কোথায় ধরতে হবে। এই জন্য হেনরি ফোর্ডের ছেলের নাম আমরা জানি না। কে জানেন? না, কেউ জানি না, কিন্তু হেনরি ফোর্ডের নাম আমরা জানি। তো এটি হচ্ছে যে আপনাকে কি চাইতে হবে, কোথা থেকে চাইতে হবে এটি জান। আপনি যদি মনে করেন যে আমার স্বামী পাইছি এটাই আমার, আমার সংসার আমার বেস্ট, রং আইডিয়া। আপনার সংসারটাকে আপনি বেস্ট পাওয়ার জন্য ব্যবহার করবেন, আপনার সংসার আপনার বেস্ট নয়, ইটস নট ডিজাইন ফর দ্যাট।
আপনার সংসার আপনি ব্যবহার করবেন, ইউজ করবেন, এটি একটি টুল, এটি একটি মেশিন যেটিকে আপনি ব্যবহার করবেন। আপনি কি করে ব্যবহারটা করবেন? আপনি ভেস্টটা পাওয়ার জন্য। ওয়াশিং মেশিন, এটিকে নিয়ে যদি আপনি সবসময় চলাফেরা করেন যে ওয়াশিং মেশিন আমার কাপড় ধোয়, এ খুব ওয়াশিং মেশিন আমি তোমাকে খুব ভালোবাসি, আসো আমি যেখানে আমি বাজারে গেলেও ওয়াশিং মেশিন নিয়ে নেব, বাথরুমে গেলেও ওয়াশিং মেশিন নিয়ে যাব, সব জায়গায় আমার ওয়াশিং মেশিন থাকবে, ইটস রং আইডিয়া। ওয়াশিং মেশিনটা হইতেছে কাপড় চোপড় পরিষ্কার করার জন্য। তো রিলেশনশিপটা হইতেছে আল্লাহকে চেনার জন্য। টাকা পয়সা হইতেছে আল্লাহর আদেশকে আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য। কেরিয়ার হচ্ছে মানুষের সেবা করার জন্য, সেবা করে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। অর্থাৎ দুনিয়ার সব নিয়ামত হচ্ছে আল্লাহকে, আল্লাহর মার্সি, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য। যদি এই দৃষ্টিভঙ্গি আপনার হয়ে থাকে, আপনি যে কোনো নিয়ামত থেকে হাইয়েস্ট পারফরমেন্স পাবেন, যে কোনো নিয়ামত থেকে হাইয়েস্ট পারফরমেন্স পাবেন। আমার একজন ভাই, উনি মানে একটি ভাঙ্গাচূড়া মানে মাইক্রা চালান এবং ওই মাইক্রাটা তাকে কোনো ট্রাবল দেয় না, নীল, মানে উনি লাস্ট কবে টায়ারও পাংচার হয় না, কিছুই হয় না, যে মানে কোন দিনে উনি লাস্ট গ্যারেজে গিয়ে, অ্যামেজিং, খুব খুব একটা পরহেজগার মানুষ, কাজে যান, কাজ থেকে আসেন, তার কোনো ঋণ নাই, হজ করেছেন, বাচ্চাগুলো তিনটি বাচ্চা খুব সুন্দর সুন্দর, তিনটি বাচ্চা, এরা খুব আমলদার বাচ্চা, স্ত্রীও খুব আমলদার, এবং উনি খুব হাম্বল, খুব বিনয়ী একটা মানুষ, তার কোনো মেনটেন্যান্স কস্ট নাই, অ্যামেজিং, সব কিছু খুব ভালো কাজ করে। ওই এখনও কিন্তু উনি ওই পুরনো ও নোকিয়া সেটগুলো ব্যবহার করেন, 3310 ওইটাই ব্যবহার করেন, নষ্টও হয় না। আবার ওই যে অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক, তার কথা বললাম, যে উনি 3 মাস পর পর ওনার মানে অশান্তি সৃষ্টি হয়, গাড়ি বদল করতে হয়, যে একদিন গিয়ে দেখবেন তার যে ল্যান্ড রোভার, আরেকদিন গিয়ে দেখবেন রেঞ্জ রোভার, একদিন গিয়ে দেখবেন রেঞ্জ রোভারের নিচে ওই যে পা দিয়ে উঠার জন্য উনি একটা তাকিয়া লাগাইছেন, এরপরে মার্সিডিস, এরকম মানে 3 মাস 6 মাস পর পর, বছরে 2-3 বার উনি গাড়ি বদল করেন, শান্তি নাই তার। এবং আশ্চর্য হলো 60,000-61,000 পাউন্ড দিয়ে উনি একটা গাড়ি কিনে আনলেন এবং ওটা চলে না, মানে উনি ওনার ড্রাইভিং থেকে ওটা বেরি করতে পারেন না, এরকম একটা সিচুয়েশন। বিকজ কারণটা কি? কারণটা হচ্ছে কন্টেন্টমেন্ট বা সুক্রিয়া বা কৃতজ্ঞতা ওনার জীবনে নেই, যেটি আমার ভাইয়ের জীবনে। উনি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা, যে মাইক্রা চলতেছে চলুক এবং চলতেছে, সুক্রিয়া কৃতজ্ঞতা এবং চলতেছে, খুব ভালো, খুব সুক্রিয়া। আমি করব না, সুক্রিয়া আদায় করব না, ডিসিশন নিলাম যে না আমি সুক্রিয়া, অনেকে আছে সুক্রিয়া না আদায় করে চলতেছে, চলতেছে না, সাদাদের দিকে দেখুন তারা কি সুক্রিয়া, না 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 না, ওরা কিন্তু আরও বেশি, আপনার আমার চেয়ে বেশি শুকরগুজার। তাকে জিজ্ঞেস করেন, হ্যালো হাউ আর ইউ, তো ও কী বলবে আনসারে, আনসারে কী বলে আমরা সবাই জানি, আমরা সাদাদের সাথে চলি, ইংরেজরা কী বলে, ফাইন, থ্যাংকস গড, সুক্রিয়া, এটা বললে তো টোটাল, আমরা যেভাবে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত দিনটা ভালো যায়, প্রকৃতির নিয়মে তারা ভালো থাকে, তারা ভালো থাকে। যারাই সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি, যারা সীমা লঙ্ঘন করেছে, তারা তাদের জীবনটা একটা সুতার বান্ডিল হয়ে গেছে, প্যাচ লেগে গেছে সারা তাদের জীবনে, সুতার বান্ডিল হয়ে যায় সারা জীবনটা। যে আপনি যদি সুতা ফেলে রাখেন, লম্বা সুতা যদি কোথাও ফেলে রাখেন, তো দেখবেন কিছুদিন পরে ওই সুতাটা পেঁচাইয়া পুচাইয়া আর সুতা থাকে না, এটা লম্বা যতটুকু আছে এতটুকু হয় না, প্যাচ লেগে যায় সুতার মধ্যে। ঠিক তেমনি আমাদের জীবনে যদি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা থাকে না, তাহলে আমাদের জীবনে পেঁচ লেগে যায়, পেঁচিয়ে যায়, জীবনটা পেঁচিয়ে যায়, কোনো কাজ সহজ হয় না, সব জিনিসে একটা পেঁচ লাগে, সহজ একটা জিনিসে পেঁচ লেগে যাবে। একটা জায়গায় বিয়া খাইতে গেছেন, দেখা গেল যে এমন জায়গায় গাড়ি পার্ক করেছেন টিকে চলে আসছে, শুধু পেঁচ। কারণটা কি? কারণটা হচ্ছে যে সুক্রিয়া এবং কৃতজ্ঞতার অভাব, সুক্রিয়া এবং কৃতজ্ঞতার অভাব, এই জন্য পেঁচটা লাগে। যে কোনো ব্যাপারে, আপনার সম্পদ বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সম্পর্ক বলেন, যাই বলেন, সব কিছুতে শুধু পেঁচ লাগবে। তো আমরা এটি দেখছিলাম যে সুতার বান্ডিল হয়ে যায় শারীরিক, মানসিক, আত্মিক এবং আধ্যাত্মিক, আমাদের যে সুতাগুলো থাকে, সুতা যদি এক লাইনে থাকে এটা পেঁচ লাগে না কিন্তু, কিন্তু সুতা যদি আপনি দলাই মলাই করে রেখে দেন তখন কিন্তু এটাতে পেঁচ লেগে যায়। তো যেহেতু শয়তান
আল্লাহকে প্রথম চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আল্লাহ তোমার কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলার মতো কোনো বান্দা তুমি পাবে না, আম গোনা চ্যালেঞ্জ ইউ। তখন আল্লাহ কোরআন নাজিল করলেন এবং কোরআনের প্রথম শব্দটি কি, কোরআনের প্রথম শব্দটি কি, আপনার কোরআন খুলেন, কোরআন প্রথম শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম লাইন হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ যেই সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। রাব্বুল মুসলিমিন কিন্তু বলেন নাই, রাব্বুল ইয়াহুদিন বলেন নাই, রাব্বুল হিন্দুইন বলেন নাই, রাব্বুল বুদ্ধিইন বলেন নাই, বলেছেন রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা। সুতরাং যেই যে কোনো ধর্মের মানুষ, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, হিন্দু হন, মুসলমান হন, যে কোনো ধর্মের মানুষ, ল অফ নেচার, প্রকৃতির যে ধর্ম, প্রকৃতি ধর্মের প্রথম শর্ত হচ্ছে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা, এটি যেই পালন করবে সে ভালো থাকবে। যদি বলতেন আলহামদুলিল্লাহ রাব্বুল মুসলিমিন, মুসলমানরা আলহামদুলিল্লাহ বললে ভালো থাকবে, অথবা আলহামদুলিল্লাহ রাব্বুল ইয়াহুদিন, ইয়াহুদিরা ভালো থাকবে, না আলহামদুলিল্লাহ রাব্বুল খ্রিস্টিয়িন, না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যে কোনো ধর্মের মানুষ হন, আপনি যে কোনো বিশ্বাসের মানুষ হন, যদি স্রষ্টায় আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, আপনি ভালো থাকবেন, আপনার ক্যারিয়ার ভালো হবে, আপনার যদি এটি না হয় সাথে সাথে আসবে ইবলিস। ইবলিস মানে আবলাসা থেকে ইবলিস এসেছে, আবলাসা থেকে ইবলিস এসেছে। আবলাসা মানে হচ্ছে, এই আরবি শব্দের অর্থ হচ্ছে হতাশা বা ডিপ্রেশন। যখনই দেখবেন আপনার হতাশা বা ডিপ্রেশন আপনার জীবনে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে সুক্রিয়া বা কৃতজ্ঞতা নাই। সুক্রিয়া বা কৃতজ্ঞতাহীন মানুষ ডিপ্রেসড মানুষ, সুক্রিয়া কৃতজ্ঞতাহীন মানুষ অশান্তিময় মানুষ, সুক্রিয়া এবং কৃতজ্ঞতাহীন মানুষ হাই ব্লাড প্রেশারের মানুষ। আমার একবার হয়ে গেল হাই ব্লাড প্রেশার হয়ে গেল, আজকে থেকে দেড় দু বছর আগের কথা। তো আমার তো ব্লাড প্রেশার হওয়ার কথা না, আমার আমি বললাম যে ডাক্তার আর কি আর শিওর যে আমার ব্লাড প্রেশার হয়ে গেছে। তুমি বলেছে আর শিওর মানে কি, এটা তো মানে মেশিনে বলতেছে, এবং সে আমাকে ওষুধ দিয়ে দিল। মানে আমার খুব আমি লজ্জিত হলাম যে আমার কেন হাই ব্লাড প্রেশার হবে, না এটা হওয়ার কথা না। তো সে বললো যে তোমার ডায়াবেটিসের কারণে এই, সে তোমার ডায়াবেটিস কন্ট্রোল করো নাই, এইটা এইটা এটার জন্য তোমার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। আমি বলেছি নো ডক্টর, আমার ব্লাড প্রেশার হওয়ার কথা না, এটি হয় না, এটি মিলে না, আমি এরকম, আমার পার্সোনালিটি এরকম না। তো উনি বললেন যে, আমি আসলাম ঘরে, আসার পর আমি চিন্তা করতে শুরু করলাম যে আমার কেন, মানে তখন আমি একটি জিনিস পেলাম যে আমি নাশকর, আমার জীবন থেকে আমি একটি ব্যাপার পেলাম যে আমি নাশকর হয়েছি, এই ব্যাপারে যে আমি বুঝতে পারলাম, আমি তওবা করলাম। এবং এক সপ্তাহ পর আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলাম, আলহামদুলিল্লাহ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন নর্মাল আমার প্রেশার, আজকে অনেক দিন হয়ে গেছে নর্মাল, এবং রেগুলার আমি প্রেশার কিন্তু চেক করি যে আমার হাই ব্লাড প্রেশার আছে কি না, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো এই ভালো থাকার মূল রহস্যটা কোথায়, যে আমি, তখন আমি বললাম আমি টের পেলাম না কেন, আরে আমি যে মানে নাশকর হয়ে গেছি এটি আমি টের পেলাম না, আমি যে আমার ভিতরে যে শয়তান চলে আসছে। তখন আমি স্টাডি করা শুরু করলাম, মানে চিন্তা ধ্যান করা শুরু করলাম যে কেন, কি জন্য। তখন দেখলাম যে আসলে যখন শয়তান ডাউট এবং ডিজায়ার আদমের ভিতরে ঢুকিয়ে দেয়, আদম এটি বুঝতে পারে না। অর্থাৎ আপনার ভিতরে যখন সন্দেহ এবং আকাঙ্ক্ষা আপনার ভিতরে ঢুকে পড়বে, এটি আদম বুঝতে পারে না। আপনার টাকা পয়সা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাড়ি, গাড়ি এবং মর্গেজ, আপনার ক্রেডিট কার্ডের পেমেন্ট, মিনিমাম পেমেন্ট, এগুলো যে আপনার ডিজায়ার এবং আপনার ভিতরে ডাউট এবং আপনার অশান্তিকে নষ্ট করে ফেলতেছে, এটি মানুষ বুঝতে পারে না, এটি বুঝতে পারে না, বিকজ ওয়াসওয়াসা ইবলিসের জন্য। ইবলিস বলতেছে আরে ক্রেডিট কার্ড নাও, ক্রেডিট কার্ড দিয়ে দেবা, ষাট দিনের ভিতরে দিয়ে দিলে কোনো, আপনি পড়বেন ওই মুসিবতে, আপনি পড়বেন, পড়া কেউ এখন পর্যন্ত 100% সাকসেস ক্রেডিট কার্ডকে কেউ কোনো দিন কন্ট্রোল করতে পারে নাই, পারবেও না। সাময়িক আপনি পারতে পারেন, একবার দুইবার, থার্ড টাইম ইউ উইল ফল ইন ইট, আপনি থার্ড টাইম আপনি ইন্টারেস্ট দিতে বাধ্য হবেন, মিনিমাম পেমেন্টে যাবেন, এবং এটি আপনার ডিপ্রেশন, আপনার দুশ্চিন্তার কারণ হবেই হবে। এটা ডিজাইন করা এটার জন্য, মানুষের জন্য, কারণ
যখন মানুষকে ক্রেডিট কার্ড দেওয়া হয়, যখন মানুষ বাকিতে কিনে মানুষ বেশি কিনে, যেটা প্রয়োজন নাই ওটাই আপনি কিনবেন যখন আপনি বাকিতে কিনবেন। আর ক্রেডিট কার্ড মানে হতেছে এখন কিনে ফেলো পরে পয়সা দেবা। তো আমাদের জীবনে যে দুঃখের কারণ, আমাদের জীবনের মূল অশান্তির কারণটা কিন্তু কি, আমাদের জীবনের মূল অশান্তির কারণ হচ্ছে না সুক্রিয়া বা অকৃতজ্ঞতা। আমাদের জীবনের দুঃখের মূল কারণটা হচ্ছে না সুক্রিয়া, বা আমাদের জীবনের মূল কারণটা হচ্ছে মানে শুক্র নাই, কৃতজ্ঞতা নাই। তো আমরা আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় চলে এসেছে, বিরতির পর আবার আমরা চলে আসবো, তখন আমরা দেখব যে নবীদের জীবনে, বাণীবাহকদের জীবনে, মেসেঞ্জারদের জীবনে তারা তাদের দুঃখকে কিভাবে ডিল করেছেন। তারা কিন্তু ডিপ্রেসড হন নাই, বা তারা কিন্তু হতাশায় তলিয়ে যান নাই, তারা দুঃখকে জয় করেছেন, তারা হতাশাকে জয় করেছেন, তারা জীবনের যে কোনো সিচুয়েশনকে তারা জয় করেছেন কিভাবে, আল্লাহর জিকির তাদের হৃদয়ে জারি ছিল, আল্লাহর স্মরণ তাদের হৃদয়ে জারি ছিল, এই জন্য তারা যে কোনো সিচুয়েশন, জীবনের যে কোনো সিচুয়েশন তারা কী করেছেন, জয় করেছেন। তো আমরা বিরতির পর আমরা ফিরে আসবো, এবং বিরতির পর যে অংশটি শুরু হবে সে অংশে আপনি যদি গাড়ি ড্রাইভ করেন, আপনি যদি এই অংশ শুনেন, আপনি গাড়ি ড্রাইভ না করলে ভালো, আমরা সাবস্ক্রাইব করবো, এবং আপনারা যদি চোখ মুজে নেন ভালো ভালো, এটি থেকে আপনি বেশি বেনিফিট পাবেন বেশি, কারণ ওই সময়টাতে আমরা আপনার হার্টটা চাইবো, হার্ট দিয়ে, হৃদয় দিয়ে। এখন আপনি শুনতেছেন মাইন্ড দিয়ে, ব্রেন দিয়ে, কিন্তু বৃদ্ধির পর যে অংশটি শুরু হবে সেটি বোঝার জন্য আপনার হৃদয় বা আপনার হার্ট বা কল্প দরকার, এবং কল্প কানেকশন করার জন্য আপনার দরকার আপনার চোখটাকে মুজে ফেলতে হবে। চোখ মুজা মানেই আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো বিরতির পর আবার আপনার সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আসসালামু আলাইকুম। সিএম মিডিয়া, নিখুঁত প্রিন্টিং এর এক অনন্য নাম, সঠিক রং, উন্নত মানের কাগজ এবং আধুনিক ডিজাইন, সব মিলে আপনার প্রিন্টিং হবে মনের মতো। লোগো, ওয়েব, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লিফলেটস, ফ্লায়ার্স, বুকলেট, ব্যানার, লেটার হেড, বিজনেস কার্ড, রেস্টুরেন্টের মেনু, বিল বুক, সবকিছুতেই সিএম মিডিয়া, 100% কোয়ালিটি প্রিন্টিং এর নিশ্চয়তা। CM Media, Total Media Solution, 470471 Arch Unit, Central Road, Bow Common Lane, London E34BN, Phone 0208-981-4035. Had an accident? Not your fault. Let us help you and you could receive a bonus payment of up to £500. Automeco Aswin, experienced solicitors, Zara Afner recovery cost fight, Shai Zohorba. We will provide you with an equivalent replacement car whilst your claim is being processed. After your gari meramutur, hokol davusta horba lagi. Automec Vehicle Management, 0208-983-2088. Website, automecvehiclemanagement.co.uk. Don't stress, we'll do the best. মেকানিক্যাল খাম করাইন, বডি ওয়ার্ক আর এমটি করাইন, বুঝছনি? বালা ওরি বুঝছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আমাদের প্রোগ্রামে চলে আসলাম। আমাদের প্রোগ্রামের এ পর্যায়ে আমরা আসলে জীবনে এত, আমরা মনে করি যে এই মুসিবতে মনে হয় আর কেউ পড়ে নাই। তো এই মুসিবতটা আমার উপরে আসলো কিভাবে, মানে আমি তো আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ বিল্লাহ এরকম বলা ঠিক না, আসলে আল্লাহ বিল্লাহ এটা বলা ঠিক না। আমি আল্লাহকে ডাকি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার উপরে এই মুসিবত আসলো কিভাবে, আমার মানে এত সময় খারাপ যাচ্ছে কিভাবে, আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমার ডাক্তার আমার ডিপ্রেশন, আমি খুব ডিপ্রেসড, আমি কী করি। তো আসলে যদি বিপদ আপদ মানুষের উপর পতিত হলে, যদি ডিপ্রেসড হতো, তাহলে নবী রাসূলদের চেয়ে বেশি ডিপ্রেশনে বেশি মুসিবতে কিন্তু আপনি পড়েন নাই। এত মানে তাদেরকে মানে এত বেশি টেস্ট করা হয়েছে, এত বিপদ এবং এত আপদ তাদের উপর পড়েছে। তো আমরা
এখন দেখবো আমাদের নবী, আমাদের নবীর জীবন, আমাদের নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখবো যে তার জীবনটা আমরা একটু, যে একজনে একজন কমপ্লেন করতেছিল যে তার স্যান্ডেল নাই, তার জুতা নাই, সে কমপ্লেন করতেছিল যে আমার তো জুতা নাই, আমার দুঃখের শেষ নাই, অমুক জুতা লাগাইয়া ঘুরতেছে, আমার দুঃখের শেষ নাই। সে মসজিদে গেল, মসজিদে গিয়ে দেখলো একজনের পাই নাই, তখন সে বললো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমার জুতা নাই এই জন্য আমি চিল্লাই দিয়েছি, কি জন্য এই বিচারার তো পাই নাই, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তো পা দিয়েছেন, সুতরাং আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা যে চিল্লা ফাল্লা করি, আমরা কেঁদে কেটে একাকার হই যে আমার জীবন থেকে এত মুসিবত, এত কি জন্য, একটু দেখি আমরা যে আমাদের সালফে সালেহিনরা, আমাদের রাইটাস প্রেডিসেসররা, আমাদের নবী রাসুলরা, তাদের জীবন, তাদের জীবনের যদি দেখি এত কষ্ট এত দুঃখ তারা ফেস করেছেন, কীভাবে এরা দুঃখ জীবী হলেন, কীভাবে, সিক্রেটটা কি? কারণটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তো এটি আমরা দেখব, আমরা একটি অনুভূতিময় সময় প্রবেশ করব এবং দেখব যে নবীজির, আমাদের নবীদের জীবনে এটি কিভাবে এসেছিল, যে আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই, জীবনে চলার পথে প্রতিটি বাঁকেই আমাদের জীবনে আসে দুঃখ, আমাদের জীবনে আসে কষ্ট, আমাদের জীবনে আসে পাওয়া বা না পাওয়ার বেদনা। কখনো মানুষ আমাদেরকে কষ্ট দেয়, কখনো বস্তু আমাদেরকে কষ্ট দেয়, রিলেশনশিপ থেকে কষ্ট আসে, সম্পর্ক থেকে কষ্ট আসে, ব্যবসা বাণিজ্য থেকে কষ্ট আসে, সন্তান থেকে কষ্ট আসে, স্বামী থেকে কষ্ট আসে, স্ত্রী থেকে কষ্ট আসে, আমাদের কষ্টের কারণ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের না পাওয়া, চাওয়া না পাওয়ার মূল কারণ হচ্ছে বিষয়টাকে আমি কিভাবে দেখছি। অনুভব করুন, ফিল করুন আমাদের নবীর জীবন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া সৃষ্টি, এত আদরের সৃষ্টি, আর কোনো সৃষ্টি নেই যেভাবে তিনি আদর করতেন নবীজিকে, যেভাবে তিনি সম্মান দিয়েছেন নবীজিকে, যেভাবে তিনি তার সৃষ্টিকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন, নবীজিকে সম্মানিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। সেই নবীজি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার সময়, পৃথিবীতে জন্ম নেয়ার পূর্বে তার বাবা, বাবাকে তিনি হারালেন। আপনি যদি বাবা হারা হন এবং মনে করেন যে আমি বাবা হারা, আমার বাবা নেই, আমার দুঃখের শেষ নেই, অনুভব করুন ইয়াতিম নবীর কষ্ট। নবীজি তার মা আমেনাকে প্রশ্ন করলেন এক বিকেলে, মা সবাই খেলার মাঠে, আমার সাথে সবাই খেলা করতেছে, আমার বন্ধুরা, তাদের বাবারা আসলো, তাহের কোথায়,
কাশেম কোথায়, তালহা কোথায়, হামজা কোথায়, তারা সবাই দৌড়ে গিয়ে তাদের বাবার বুকে লুটিয়ে পড়ল। তাদের বাবারা তাদের মুখে, গালে, চোখে চুমু দিয়ে কোলে নিয়ে তারা বাড়িতে চলে গেল। আজ আমাকে কেউ নিতে আসেনি, আমার বাবা কোথায়? অনুভব করুন ইয়াতিম একটি মানুষের, একটি বালকের কষ্ট, ইয়াতিম আমার নবীর কষ্ট, বাবা হারা এক ইয়াতিম নবীর কষ্ট। সাত বছর বয়সে যখন মদিনা থেকে, আবওয়া থেকে, নানা বাড়ি থেকে মক্কায় নবীজি যখন আসছিলেন, আসার পথে আবওয়া নামক স্থানে জনমানবহীন মরুভূমিতে তার মা আমিনা তার নিজ হাতে মারা যান, সাত বছরের একটি বালক। সাথে ছিলেন দাসী উম্মে আয়মান রাদিয়াল্লাহ তাআলা আনহা। নিজের মাকে কাফন পরিয়ে উম্মে আয়মান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজন মিলে তার মায়ের জন্য কবর খুঁড়লেন এবং নবীজি, ছোট্ট বালক নবীজি এবং উম্মে আয়মান, দাসী উম্মে আয়মান, এ দুজন মিলে তার মাকে কবরস্থ করলেন। অনুভব করুন মা হারা নবীজি মরুভূমিতে সাত বছরের একটি বালক তার মাকে নিজ হাতে দাফন করছে। তার মাথাটি কুলে নেওয়ার মতো কোনো মানুষ নেই, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নেই। মা হারা, বাবা হারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুভব করুন, ফিল করুন নবীর কষ্ট, অনুভব করুন, ফিল করুন নবীর অসহায়ত্ব। কেউ নেই তাকে সান্ত্বনা দেওয়ার, কেউ নেই তার মাথায় হাত বোলাবার। অনুভব করুন, ফিল করুন নবীর কষ্ট। বাবা মা হীন ইয়াতিম একটি মানুষ নবীজি, তাকে তার দাদা দত্তক নেন। দাদার কাছে নবীজি বড় হতে থাকেন, দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিনের মধ্যে দাদাও মারা যান। যে সম্পর্ককে তিনি ধরেছিলেন, সব সম্পর্ক ধীরে ধীরে তার কাছ থেকে, ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ। আপনি আপনার সন্তানকে কতক্ষণ আপনি চা আপনি নিজেকে ছাড়া রাখতে পারবেন? অনুভব করুন আপনার সন্তানের বয়স যদি সাত বছর হয়ে থাকে এবং এই সাত বছর বয়সে যদি সে বাবা মা হারায়, আপনার কেমন লাগবে? আপনি যদি সবসময় মন খারাপ করে থাকেন, আমার মা নাই, আমার বাবা নাই, তাহলে নিজেকে কম্পেয়ার করে নবীর দুঃখের সাথে। এমন কোনো দুঃখ নাই যে দুঃখ নবীজি পান নাই। আবু তালিব চাচা দাদার পর তার রক্ষণাবেক্ষণ, তার লালন পালনের দায়িত্ব নেন এবং তিনি ব্যবসা শুরু করেন। ব্যবসার কারণে তার স্ত্রী মা খাদিজার সাথে তার দেখা হয় এবং বিয়ে হয়।
যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর তার চাচা এবং তার স্ত্রী তাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখতেন, কারণ শত্রুরা বেশি ছিল। একসময় নবীজিকে তার দাওয়াতের কারণে, তার তাওহীদ প্রচারের কারণে, এক আল্লাহ বলার কারণে তাকে শিবে আবু তালিবে নির্বাসন দেয়া হয়। ঘর দোর বাড়ি থেকে নির্বাসন দেওয়া হয়, ঘর থেকে বের করে দেওয়া হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এবং ওই বছরই তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং তার চাচা আবু তালেব রাদিয়াল্লাহ তাআলা আনহু দুজনেই মারা যান। এই দুজনের ইন্তেকাল হয় ওই দুঃখের বছরেই। ওই বছরকে বলা হয়তো দুঃখের বছর। নবীজির দুঃখের সীমা পরিসীমা ছিল না। তার বাড়ি থেকে, তার ঘর থেকে, তার কাবিলা থেকে তাকে বের করে দেওয়া হয় শিবে আবু তালিবে। এক বছর তারা কাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। কারণ এক আল্লাহ বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। অনুভব করুন, সত্য কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য যদি আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হয়, আপনার সম্মান যদি ছিনিয়ে নেওয়া হয়, আপনার বাচ্চা কাচ্চা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আপনার গাড়ি বাড়ি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং আপনাকে একটি পাহাড়ের মধ্যে নির্বাসন দিয়ে দেওয়া হয়, আপনার কীরকম লাগবে? আপনি নিজেকে কি মনে করবেন? কত বড় দুর্ভাগা মনে করবেন? নবীজি, সময় যায়, দিন যায়, তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো, মক্কা থেকে তাকে বের করে দেওয়া হলো। বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন তার নিজের পরিবারের মানুষ, তার নিজের চাচা আবু লাহাব, তার নিজের মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। রাতের অন্ধকারে তিনি যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, বারবার তিনি মক্কা কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, হে কাবা, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমাকে বাধ্য করা না হতো। আপনি যদি মনে করেন আমি বাংলাদেশ থেকে লন্ডনে চলে এসেছি, আমার দুঃখের শেষ নাই। নবীজিও প্রবাসী ছিলেন, নবীজিকে দেশ হতে বের করে দেওয়া হয়েছিল। নবীজিও তার সহায় সম্পদ সবকিছু হারাচ্ছিলেন। দেশ হারা নবীজি, দেশ হতে বিতাড়িত নবীজি। আপনি কি দেশকে খুব বেশি মিস করেন? বাংলাদেশকে আপনার খুব বেশি মনে টানে? দেশ ছাড়া নিজেকে খুব অসহায় মনে হয়? ফিল করুন, নবীজিও ছিলেন দেশ হারা। মক্কায় তার প্রতিষ্ঠিত ব্যবসা ছিল, তার বন্ধু ছিল, তার ঘর ছিল, তার বাড়ি ছিল, সব ছেড়ে তাকে মদিনা হিজরত করতে হয়েছিল। কিচ্ছু নিয়ে আসতে পারেননি। তায়েফে মানুষের কাছে আল্লাহর বাণী, এক আল্লাহ, এই বাণী প্রচার করতে গিয়ে নবীজি তায়েফে মানুষ তাকে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করেছে। রক্ত তার মাথা বেয়ে, শরীর বেয়ে তার পায়ে নেমে গিয়েছে। স্যান্ডেল রক্তের সাথে লেগে চটচটে হয়ে গিয়েছিল, পায়ের সাথে স্যান্ডেল লেগে গিয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল জমিন, নবীর রক্ত। আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, আপনার স্বামী যদি আপনাকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে, আপনি যদি অসহায় হন, কেউ নেই যার কাছে ধরেন, সেই আপনাকে দুর্বল ভেবে আপনাকে মারধর করে, দুর্বল ভেবে আপনাকে নির্যাতন করে, অনুভব করুন নবীর কষ্ট।
আল্লাহ যার সম্মান মর্যাদা নিজের পরে দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পরেই মুহাম্মদ নামটি এসেছে, এত সম্মান এবং মর্যাদা তাকে দিয়েছেন। অনুভব করুন তার কষ্ট, তাকে মানুষ পাথর মেরে রক্তাক্ত করার কষ্ট। আপনার জীবনে যদি কষ্ট এসে থাকে মানুষের কাছ থেকে, মানুষ যদি আপনাকে মারে, মানুষ যদি আপনাকে পাথর ছোড়ে, মানুষ যদি আপনাকে দুঃখের পাথর ছোড়ে, মানুষ যদি আপনাকে দুঃখ দেয়, আপনি কার মতো রেসপন্স করবেন? অনুভব করুন নবীর কষ্ট, নবীর দুঃখ, নবীজি মানুষকে বদ্দুয়া করেননি, নবীজি মানুষকে ক্ষমা করেছেন। জিব্রাইল এসে বলেছিলেন নবীজি অর্ডার দিন, আমি দুই পাহাড়কে একত্রিত করে তায়েফের মানুষকে ধূলিসাৎ করে দেই, বোম মেরে দেই। নবীজি বলেছিলেন না, আমি রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ আমাকে দুনিয়াতে রাহমত হিসেবে প্রেরণ করেছেন, আমি মানুষের জন্য অকল্যাণ কামনা করতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে আমার নবী, আমি সমগ্র সৃষ্টির জন্য, সমস্ত মানব জাতির জন্য তোমাকে রহমত হিসেবে আমি প্রেরণ করেছি, তুমি রহমতের নবী। আমরা সেই নবীর উত্তরাধিকারী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা দুঃখজয়ী মানুষ। আমাদেরকে কোনো প্রকার দুঃখ, বাবা হারা, মা হারা, সন্তান হারা, দেশ হারা, নির্যাতন আমাদেরকে কখনো কোনো দিন আমাদেরকে দুঃখী করতে পারে না। চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উহুদের যুদ্ধে এসে দেখলেন যে তার চাচার বুক চিরে ফেলা হয়েছে, তার কলিজিটা বের করে ফেলা হয়েছে, তার নাক কেটে ফেলা হয়েছে। নবীজি এত জোরে কেঁদে উঠেছিলেন যে সমস্ত সাহাবীরা দৌড়ে এসেছিলেন, নবীজি আপনার কি হয়েছে? নবীজি বলেছেন আমার চাচাকে তারা মেরে ফেলেছে, দেখো কি করেছে। তার চাচা, অনুভব করুন, ফিল করুন, আপনার বাবা, আপনার চাচা যদি কেউ হত্যা করে, তার কলিজিটা বাইরে বের করে ফেলে, তার নাক কেটে দে, ফিল করুন আমার নবীর কষ্ট। এক আল্লাহ এই দাওয়াতের জন্য তাকে কত ত্যাগ করতে হয়েছে, কত দুঃখ পেতে হয়েছে, কত দুঃখ পেতে হয়েছে, অনুভব করুন, ফিল করুন। সন্তান হিসেবে পেয়েছিলেন তিন ছেলে, সন্তান হিসেবে পেয়েছিলেন চার মেয়ে। তিন ছেলে কাসেম, তাহের এবং ইব্রাহিম, তিনজনই তার কুলে মারা গিয়েছেন। তিনি সন্তান হারাছিলেন, ছেলে হারাছিলেন। তার চার মেয়ে ফাতেমা, উম্মে কুলসুম, জাইনাব এবং রুকাইয়া। শুধুমাত্র মা ফাতেমা বাদ দিয়ে উম্মে কুলসুম, জাইনাব এবং রুকাইয়া, এই তিনজন মেয়েই তার নিজ হাতে মারা গিয়েছেন। অনুভব করুন, তিন ছেলে তিন মেয়ে হারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি সন্তান হারা হন, যদি আপনার জীবনে দুঃখের কারণ হয়ে থাকে আপনার সন্তান হারানো, ফিল করুন, অনুভব করুন নবীজির ফিলিংস কি ছিল। হযরত ইব্রাহিম নবীজির সন্তান, যখন নবীজির কোলে মারা যাচ্ছিলেন, যখন তার খুব কষ্ট হচ্ছিল, দম বেরোতে তার কষ্ট হচ্ছিল, নবীজির চোখ থেকে টপ 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 করে পানি পড়ছিল। সাহাবিরা বলছেন নবীজি আপনি কেন কাঁদছেন? নবীজি বলেছিলেন এটি হচ্ছে রাহমা, এটি হচ্ছে মায়া, এটি হচ্ছে আদর আমার সন্তানের প্রতি। আমার সন্তান আমার কোলে মারা যাচ্ছে, আমি সন্তুষ্ট আমার রবের সিদ্ধান্তের উপর। আপনার দুঃখের কারণ যদি হয়ে থাকে আপনি সন্তান হারা, সন্তান কাছে না থাকার জন্য আপনার দুঃখের শেষ নাই, অনুভব করুন, ফিল করুন সন্তান হারা নবীজি, বাবা হারা নবীজি, মা হারা নবীজি, সম্পদ হারা নবীজি, কেরিয়ার হারা নবীজি, নির্যাতিত, মার খাওয়া নবীজি,
রক্তাক্ত নবীজি, চাচা হারানো বিজি, বন্ধু হারানো বিজি, সন্তান হারানো বিজি, কি দুঃখ আপনার! আপনার জীবনের কোন দুঃখকে আপনি, দুঃখের কোন রং আপনি দেখাতে চান? যে রং নবীজির দুঃখের সাথে মিলবে না, নবীজির দুঃখের চেয়ে গাঢ় কোনো রং আর হতে পারে না। আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আগুন হতে মুক্তি। নবীজি মানুষকে দেখিয়ে গিয়েছেন আগুন থেকে কিভাবে মুক্ত হতে হয়। আমাদের টেনশন, আমাদের দুশ্চিন্তা, আমাদের নাশুকর হওয়া, যে আগুন, এটি একটি আগুন। টেনশন একটি আগুন, দুশ্চিন্তা একটি আগুন, নাশুক্রিয়া এটি একটি আগুন। এই টেনশন, দুশ্চিন্তা এবং নাশুক্রিয়া থেকে একমাত্র আল্লাহতে সমর্পণ, একমাত্র আল্লাহতে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণই আমাদেরকে মুক্তি দিতে পারে এই নাশুকরের আগুন থেকে, এই টেনশনের আগুন থেকে, দুশ্চিন্তার আগুন থেকে। শুধুমাত্র আল্লাহর তাওহীদ বা একাত্মই আমাদেরকে মুক্তি দিতে পারে। এবং এই মুক্তির পথ দেখিয়ে গিয়েছেন হযরত ইব্রাহিম। তাকে যখন আগুনে ফেলে দেয়া হচ্ছিল, আগুন মানেই টেনশন, আগুন মানেই দুশ্চিন্তা, আগুন মানেই না শুক্রিয়া। যখন তাকে আগুনে ফেলে দেয়া হচ্ছিল, তখন তিনি কিন্তু আল্লাহতে ভরসা করেছিলেন এবং বলেছিলেন, এই টেনশনকে, এই দুশ্চিন্তাকে আমি কেয়ার করি না, কারণ এই দুশ্চিন্তা, এই আগুন, এর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। জিব্রাইল এসেছিলেন সাহায্য করার জন্য। তিনি বলেছিলেন, আমি এমন অন্ধ কোনো স্রষ্টার ইবাদত করি না যিনি আমার এই সিচুয়েশন দেখছেন না, সুতরাং আপনি যেতে পারেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমরা আমাদের জীবনের দুশ্চিন্তার কারণ, দুশ্চিন্তা নিরূপণের কারণ যদি আমরা ওষুধ দেখে থাকি, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার কারণ যদি আমাদের সম্পদ দেখে থাকি, দুশ্চিন্তা থেকে মুক্তির কারণ যদি আমার রিলেশনশিপ দেখে থাকি, তাহলে এই সম্পর্ক, এই সম্পদ এবং এই ওষুধ আপনাকে নিরাময় করতে পারবে না, আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তির মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন, ইব্রাহিমের উপর যেভাবে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, আপনার রিলেশনশিপ, আপনার সম্পদ, আপনার অর্জন, যা অন্য মানুষের জন্য আগুন, আপনার জন্য তা হতে পারে ঠান্ডা, শীতল, প্রশান্ত। সমান যে রিলেশনশিপ নিয়ে অন্য জলে পড়ে একাকার, সেই রিলেশনশিপ নিয়ে থাকবেন আপনি আনন্দে। সমান যে ক্যারিয়ার নিয়ে অন্য মানুষ জলে পড়ে একাকার, দুশ্চিন্তা আক্রান্ত, আপনি থাকবেন নির্বিকার। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হয়, আগুন কিন্তু তার হাতের বন্ধনটাকে জলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তিনি আগুনের ভিতরে বসেছিলেন এবং নমরুদ আগুনকে বলল, আমি তোমাকে পূজা করি হে আগুন, তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, আমি তোমাকে পূজা করি, তোমাকে আল্লাহ বলে জানি, তোমার কি হলো, তুমি ইব্রাহিমকে পুড়াচ্ছ না, তুমি কি পুড়িয়ে ফেলার পাওয়ার হারিয়ে ফেলেছ? তখন আগুন জবাবে বলেছিল যে, আমার পাওয়ার আছে কি না, তুমি ভিতরে আসো, আসলে টের পাবা মালিক কারে কয়, আসলে টের পাবা আগুনে পুড়ানো কারে কয়। কারণ আমি যার গুলাম, ইব্রাহিম তারই গুলাম, গুলাম গুলামকে সাহায্য করবে, পুড়াবে না। এবং আমি কখনো বলি নাই তুমি আমাকে পূজা করো, তুমি আমাকে আল্লাহ বানিয়ে ফেলেছ, এটি আমার দোষ নয়, এটি তোমার দোষ। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি আপনার ক্যারিয়ারকে, আপনার সম্পদকে, আপনার রিলেশনশিপকে বেশি প্রাধান্য দেন নমরুদের মতো, তাহলে ওই আগুনে আপনাকে নিজেই পুড়তে হবে, ওই টেনশনে আপনাকে নিজেই পুড়তে হবে, জ্বলতে হবে।
সুতরাং আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আগুন হতে বাঁচানোই আমাদের মিশন। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নবী রাসূলদের মিশন, আমার আপনার মিশন, আল্লাহকে জানা, আগুন থেকে আমাদের পরিবারকে, আমাদের সবাইকে বাঁচানো। মানুষকে আগুন থেকে বাঁচানোই আমার আপনার জীবনের উদ্দেশ্য। এ দায়িত্ব, অর্পিত দায়িত্ব নবীর পরে আপনার এবং আমার উপরে। এ দায়িত্ব পালনেই সুখ, এ দায়িত্ব পালনেই আনন্দ। আমাদের স্বামী স্ত্রীতে কত ভুল বুঝাবুঝি, কিন্তু একজন যদি আগুনে পড়তে যায় তবে কত দরদ দিয়ে, কত আন্তরিকতা, কত ভালোবাসা, কত জোরে তার শার্ট আপনি আঁকড়ে ধরবেন, কত জোরে আপনি তার কোমর ধরবেন, কত জোরে তাকে নিজের বুকে চেপে ধরবেন। স্বামীকে, সন্তানকে, বাবাকে, মাকে, ভাই বোনকে, আমি তোমাকে আগুনে পুড়তে দেব না, এই না হলে ভালোবাসা, আগুন থেকে বাঁচানোর ভালোবাসা। এবং আগুন থেকে বাঁচানোর ভালোবাসা আপনার হৃদয়ে আনতে গেলে বুঝতে হবে আপনার আল্লাহর তাওহিদকে, আল্লাহকে। আমরা আলোচনায় দেখেছিলাম নবীদের জীবন এবং তাদের স্ত্রীদের জীবন। নবীদের স্ত্রীরা কখনো, তারা, তাদের স্বামী ছিলেন নবী, কিন্তু মা হাজেরা কখনো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আশ্রয় চাননি, দোয়া চাননি। মা রহিমা হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে আশ্রয় চাননি, দোয়া চাননি। মা মরিয়াম তার খালু জাকারিয়া আলাইহিসসালামের কাছে আশ্রয় চাননি, দোয়া চাননি। মা আয়েশা তার নবী, তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় চাননি, দোয়া চাননি। আশ্রয় চেয়েছেন, দোয়া চেয়েছেন আইয়ুবের প্রভুর কাছে, আশ্রয় চেয়েছেন, দোয়া চেয়েছেন ইব্রাহিমের প্রভুর কাছে। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইলের কাছে আশ্রয় চাননি, বলেছেন এক আল্লাহ। আইয়ুব আলাইহিসসালাম ওষুধের কাছে আশ্রয় চাননি, চেয়েছেন, হিলিং চেয়েছেন আল্লাহর কাছে, হে প্রভু তুমি আমাকে এই অসুস্থতাকে নিরাময় করতে পারো, আমার মেডিকেল কন্ডিশন তুমি দূর করতে পারো, আর কেউ নয়। হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে নিজের উপর ভরসা করেননি, আমি কোনো রকমে বের হয়ে যাই না, আল্লাহর উপর ভরসা করেছেন, ধৈর্য, সবর, জিকির, সমর্পণ। ইউসুফ আলাইহিসসালাম তার পবিত্রতা, চারিত্রিক সৌন্দর্য, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে নয়। আজ আপনার এবং আমার ভিতরেই শুয়ে আছেন হযরত ইউসুফ, আপনার আমার ভিতরে শুয়ে আছেন হযরত ইউনূস, আপনার আমার ভিতরে শুয়ে আছেন আইয়ুব আলাইহিসসালাম, আপনার আমার ভিতরে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম। মায়েরা আপনাদের ভিতরে শুয়ে আছেন মা হাওয়া, আপনার ভিতরে শুয়ে আছেন মা আসিয়া, বিবি রহিমা, মা মরিয়ম, মা আয়েশা, মা ফাতেমা। আপনি যদি বিশ্বাস করেন তারা জেগে উঠবেন, আপনি যদি বিশ্বাস করেন তারা জেগে উঠবেন, আপনি যদি বিশ্বাস করেন আপনার হৃদয়ে নবীরা জেগে উঠবেন, আমাদের হৃদয়ে নবীদের স্ত্রীরা জেগে উঠবেন, তাদের বিশ্বাস আমাদের হৃদয়ে জেগে উঠবে। ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্বাস, আইয়ুব আলাইহিসসালামের বিশ্বাস, ইউনূস আলাইহিসসালামের বিশ্বাস, মূসা আলাইহিসসালামের বিশ্বাস, ঈসা আলাইহিসসালামের বিশ্বাস, হাওয়া আলাইহিসসালামের বিশ্বাস, আসিয়া, রহিমা, মরিয়াম, মা আয়েশা, মা ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস এবং আমার বিশ্বাস, এক বিশ্বাস, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। আপনি এবং আমি, আমরা মহা সৌভাগ্যবান, কারণ আমরা, আমাদেরকে আল্লাহর বান্দা হিসাবে নিজেদেরকে দাবি করি, এবং এই দাবি যে সত্য এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে
আমরা রব্বুল আলামিনকে সেজদা করতে পারি। আমরা কৃতজ্ঞ ইয়া রব্বুল আলামিন তোমাকে সেজদা করতে পারার জন্য। আমরা কৃতজ্ঞ ইসলামকে পেয়ে। আমরা কৃতজ্ঞ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে। অনুভব করুন আজকে আপনার শেষ দিন, আপনার জীবনের শেষ দিন আজ। অনুভব করুন, ফিল করুন, যদি আপনার জীবনে আজকে শেষ দিন হয় আপনি কি করবেন। আমরা চাই মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার জন্য, এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার, মুসলমান হওয়ার একমাত্র শর্ত হচ্ছে ভালোবেসে নিজের ইচ্ছাকে, ভালোবেসে নিজের তনু মন দেহ মন সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেয়া। অনুভব করুন আজকে আপনার শেষ দিন, এবং মৃত্যু বরণ করতে চান আপনি মুসলমান হয়ে। মুসলমান মানে হচ্ছে যে তা যে তার সমস্ত ইচ্ছাকে আল্লাহতে সমর্পণ করেছে। আমরা আল্লাহতে সমর্পিত হতে চাই, এবং আল্লাহতে সমর্পিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজের হৃদয়কে আল্লাহতে সমর্পণ করা, নিজের হার্টকে আল্লাহতে সাবমিট করা। সাবমিশন, লাভিংলি সাবমিটেড সোল। আমরা প্রভুতে ভালোবেসে সমর্পিত হতে চাই, নিজের ইচ্ছাকে ভালোবেসে রব্বুল আলামিনের কাছে সমর্পণ করতে চাই। ফিল করুন, অনুভব করুন আপনার হৃদয়কে, আপনার হার্টকে। আমার ত্যাগ, আমার শরণ, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার তনু, আমার মন, আমার জীবন, আমার মরণ, ভালোবেসে হে প্রভু তোমায় করছি সমর্পণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। মহাবিশ্বের প্রভু আল্লাহ তুমি নিরঞ্জন, ভালোবেসে তোমায় করছি সমর্পণ। মহাবিশ্বের প্রভু আল্লাহ তুমি নিরঞ্জন। আমার ত্যাগ, আমার শরণ, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, সবই তোমায় করছি সমর্পণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। মহাবিশ্বের প্রভু আল্লাহ তুমি নিরঞ্জন। প্রভু হে, জীবনে নাই 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 বলেছি, কি আছে কখনো দেখিনি। তুমি যদি আমার কাছে থাকো আর কিছু চাই না, আর কিছু চাই না।
শুধু তোমাকে চাই প্রভু, শুধু তোমাকে চাই। প্রভু হে শুধু তোমাকে চাই, তোমাকে চাই প্রভু, তোমাকে চাই। আমার ত্যাগ আমার স্মরণ, আমার কলম আমার বচন, আমার শক্তি আমার ধন, আমার জীবন আমার মরণ, সবই তোমায় করছি সমর্পণ। মহাবিশ্বের প্রভু আল্লাহ তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমায় নাও প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। বালুর রেণুতে রেণুতে, রঙের ছটায়, দিগন্তের বিস্তৃতিতে লুকিয়ে আছে তোমারই মহিমা। আমায় ক্ষমা করো প্রভু, আমায় কবুল করো প্রভু। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের একটি ছোট্ট বিরতির সময় চলে এসেছে, বিরতির পর আবারও আমরা ফিরে চলে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। কিতাবা কেবিন কি লাজার আলহামদুলিল্লাহ ভাইজান জানেন, এই আলী ভাইকে একটু জিজ্ঞাসা করো না, দুই সপ্তাহ হয়ে গেছে ট্যাক্স রিটার্ন আর ট্যাক্স রেডিটরও ফোন এসেছে, কিভাবে কি করতে হবে? এইটা নিয়ে বড় টেনশনে আছি। Yalla, ita kita ho? Tumi Mahbuben Co accountant chuna munchnai. Aaj paro bosor dhore tala loge asi. Chawal loge loge kotha kore. Tumi aaj Mahbuben Co accountants, second floor, 112 116 Whitechapel Road, London, E1 1JE. Telephone 020 724 7310. Log on to Mahbuben Co.com. আর ওগু বুঝায় না আমার যে আসলে কোন গাড়ি লোকে টেনশন করতে কিচ্ছু হইলে আমি লগালক মোটো ক্লেম ফোন করি, তারা লগালক রিপ্লেসমেন্ট গাড়ি দিন আর আমি লগালক খামাজে। মোটো ক্লেম লগালক নম্বরটা দেও, লগালক বুড়াও 0208-364-7392, আর নাহলে তারা ওয়েবসাইটও দেখো মোটো ক্লেম.co.uk।
আমি দুই দিন ধরে বড় চিন্তা আসলাম, জব যাইতে পারলাম না। পরে আমার বউয়ে আমার বুদ্ধি দিলা, তুমি লন্ডন মোটরসে যাও না কেনে। পুঞ্চি লাগা ঘরের ইশার আব্বায় সব সময় থানারে সব কাম করেন। মনের মাঝে একটা সন্দেহ লইয়া গেলাম লন্ডন মোটরস, বুঝতেও তো পারা বেটিনের মাল। কিন্তু ভাই সাহেব গিয়া দেখি আজব কারবার, অতপালা সার্ভিস তারা মাত্র 90 পাউন্ডে তারা এমওটি আর ইঞ্জিন সার্ভিস করা। ইগু কিন্তু বেশি দিন থাকতো না, এর লাগে কইরাম যত সকাল পার আপনার গাড়ির যে কোনো সমস্যা লইয়া লন্ডন মোটরসে যাও কা। আমি গ্যারান্টি দিলাম, আমি তোরে ভাই তার সার্ভিসও বহুত খুশি। আর তারা বেতার বাংলার শ্রোতা হলের লাগি 10% ডিসকাউন্ট দিলা। আপনার গাড়ির যে কোনো অসুবিধা আপনারা পুরা আস্থার লগে যাইতে পারেন লন্ডন মোটরস। যোগাযোগ করুকা লন্ডন মোটরস 445447 দা আর্চেস লাটিমার রোড ফরেস্ট গেট লন্ডন E7 0LQ, টেলিফোন 02082122299, মোবাইল 07985114743। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আমাদের প্রোগ্রাম চলে আসলাম এবং আমরা একটি খুব অনুভূতিময় একটি সময় কাটিয়েছি। কত সময় আপনারা বলতে পারবেন? পুরো 42 মিনিট, 45 মিনিট। আসলে আমরা বুঝতেই পারি না যে সময়টা কোন দিকে চলে গেছে, মনে হচ্ছে 2-3 মিনিটের মতো। কারণটা হচ্ছে যে যখন মানুষ সুখে থাকে, যখন মানুষ আনন্দ থাকে, শুকরগুজার থাকে, তখন সময় যে কীভাবে চলে যায় সময় যে এটা বোঝা যায় না। এবং সময় বরকত হয় অনেক বেশি, কম সময়ে আপনি অনেক বেশি কাজ, অনেক বেশি বেশি কাজ আপনি করতে পারবেন। তো শুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের মানে এটি হচ্ছে আমার। আমি কয়েকদিন আগে আমার খুব মজার একটি অভিজ্ঞতা হয়েছে যে একদিন আমি প্রতিদিন মানে সকালে ঘুম থেকে উঠেই আমি আলহামদুলিল্লাহ বলি। তো একদিন হলো কি যে আমি একবার এয়ারপোর্টে একজনকে আনতে গেলাম। আনতে যাওয়ার পরে আমি কিছুই করি না, জাস্ট গাড়িটা পার্ক করছি এবং কিছুক্ষণ ওয়েট করেছি এবং আমার বন্ধুকে নিয়ে আবার গাড়িতে আসছি। এসে দেখি যে মানে বিল হয়ে গেছে 5 পাউন্ড 80, মানে হাফ অ্যান আওয়ারের উপরে আমি ছিলাম ওইখানে। তো আচ্ছা ঠিক আছে বুঝলাম। কিন্তু দু একদিন পরে আবার সমান ঘটনা, এয়ারপোর্ট থেকে আরেকজনকে নিয়ে আসার কথা এবং আমি গেলাম ওইখানে। যাওয়ার পরে কি করে গাড়ি পার্ক করলাম, গাড়ি টার্মিনাল 3-তে গাড়ি পার্ক করলাম, অনেকক্ষণ ঘুরতে হয়েছে, ঘুরলাম অনেকক্ষণ ঘুরে গাড়ি পার্ক করলাম। পার্ক করে এরপরে গাড়ি পার্ক করে নামাজ পড়লাম ওইখানে, আসরের নামাজ পড়লাম। এরপরে নিচে আসলাম, এসে এখানে কফি খাইলাম। এরপরে কি হলো, এরপরে মানে সে আমার বন্ধুটা আসলো এবং আসার পরে তাকে নিয়ে অনেক হেভি লাগেজ নিয়ে আসছিল। গাড়িতে উঠলাম এবং টিকিট দিতে গিয়ে পে করতে গিয়ে দেখি 2 পাউন্ড 80 পেনি, মানে হইতেছে যে আমি হাফ অ্যান আওয়ার বা হাফ অ্যান আওয়ার চেয়ে কম সময় ছিলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব। তো আমি ওই দিনে মানে চিন্তা করলাম যে এটা কিভাবে হইলো, এই সময়ে এত এত কাজ করে ফেললাম কিন্তু সময় মাত্র হাফ অ্যান আওয়ার। আর ওই দিন কিছুই করলাম না, জাস্ট তারা পিক আপও করলাম এবং পিক আপও করে এসে দেখছি যে মানে সে এসে গেছে, বাথরুমে গিয়েছে তার টলিতে ফ্রেশ হওয়ার জন্য, একটু বাথরুমে গিয়েছিল ওই সময়টা আগেরটা যখন বেশি পে করেছি। তখন আমি চিন্তা করে পাইলাম যে ওই দিন সকালে আমি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ওটি বলি নাই, তো সে বরকত চলে গেছে যে কোনো কাজে। এটি আমার একটি এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সাধারণত আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অত সহজে শেয়ার করি না, যে আপনাদের সময় অত্যন্ত মূল্যবান এবং আমি আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা এটি বললাম এই কারণে যে এটি আমি ব্যক্তিগত জীবনে পেয়েছি, এই জন্য আমি এটি বললাম যে সময়ে বরকত আপনি পাবেন, আপনি অনেক কাজ করে ফেলতে পারবেন অল্প সময়ে। ইজাত ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তিনি যে কাজ করেছেন যে প্রত্যেক দিন যদি আপনি 56 পেজ বা 37টা পেজ যদি আপনি লিখেন তাহলে আপনি সারা জীবনে যে কাজ করবেন, হযরত ইমাম বুখারি এর চেয়ে অল্প সময়ে এর চেয়ে অনেক বেশি কাজ উনি করে ফেলেছেন। এটি হচ্ছে বরকত, এটি হচ্ছে রহমত এবং বরকত, শুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে আপনার জীবনে এটি আসতে পারে। তো আমরা এটি বুঝলাম যে শয়তানের চাল হচ্ছে, আদি চাল হচ্ছে ছলে বলে কৌশলে আদমকে নাশকর করা, এবং আদমকে নাশকর করতে পারলে সে ভেস্ত কিন্তু রাখতে পারবে না। কোনো আপনি গাড়ি বাড়ি বাদ দেন, গাড়ি বাদ দেন, বাড়ি বাদ দেন, রিলেশনশিপ, ইভেন ভেস থেকেও কিন্তু সে বিতাড়িত হয়েছে। কী জন্য? বিকজটা হইতেছে না শুক্রিয়া। আল্লাহ বলেছেন যে যা ইচ্ছা তা খাও কিন্তু ওই গাছের কাছে যাইও না, গন্ডুমের কাছে যাইও না। তাহলে দেখা গেল যে না, সে গেল, সে আদেশ ভঙ্গ করলো। অর্থাৎ ভেস্ত
রাখতে পারবে না আদম সন্তান যদি সে শুকুরগুজার না হয়, যদি যেটাতে নিষেধ করা হয়েছে সেটিতে সে না যায়, তাহলে ইউ আর আস্কিং ফর ট্রাবল। আল্লাহ যা বলেছেন তা করুন, আল্লাহ যা বলেন নাই তা থেকে বিরত থাকি আমি আপনি সবাই, তাহলে আমরা আমাদের জীবনের যে কোনো অর্জন আমরা যতক্ষণ ইচ্ছা তখন ধরে রাখতে পারব। যখনই দেখবেন একটা ব্যাপারে বেড়াছেড়া হয়েছে, একটা সময়ে বেড়াছেড়া হয়েছে, একটা অর্জনে বেড়াছেড়া হয়েছে, বুঝবেন এর পিছনে কোনো না কোনো আপনার একটি রেকটিফাই করুন নিজেকে। আমি যেভাবে নিজেকে রেকটিফাই করেছি না, আমি বুঝতে পেরেছি যে আমার টেনশনের, আমার হাই ব্লাড প্রেশারের কারণটা কী, আমি বুঝতে পেরেছি যে আমার সময়ে বরকত চলে যাওয়ার কারণ কী, কারণটা হচ্ছে না শুক্রিয়া। যখনই না শুক্রিয়া আপনার জীবনে আসবে, যখন আলহামদুলিল্লাহ আপনার জীবন থেকে চলে যাবে, বাস বাস আপনার জীবনে টেনশন আসবে, আপনার জীবনে হাই ব্লাড প্রেশার আসবে, আপনার জীবনে ডিপ্রেশন, বা আমরা আগেই বলেছি যে ডিপ্রেশন মানে আরবিতে আবলাসা মানে হচ্ছে হতাশা, ইবলিস মানে হচ্ছে ডিপ্রেসড ওয়ান। সুতরাং আপনি যদি ডিপ্রেসড হন আরবিতে আপনাকে কী বলা হবে, নাই বা বললাম। সুতরাং এই ডাউট অ্যান্ড ডিজায়ার, এই দুটো জিনিস যখন আপনার ভিতরে আমার ভিতরে ঢুকে যায়, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার হাই ব্লাড প্রেশারের মূল কারণ ছিল যে আমার চাওয়াতে একটি অসুবিধা ছিল, ডাউট এবং ডিজায়ার। আমি যা জিনিস চাইতেছি ওইটা আল্লাহর জন্য চাইতেছি না, আল্লাহকে আমার নিজের নফসের জন্য চাইতেছি। এই দুটো জিনিস যখন একত্রিত হবে, ডাউট এবং সন্দেহ প্লাস আকাঙ্ক্ষা, এই দুটো জিনিস যখন, হাই ব্লাড প্রেশার উইল টার্ন আপ টু ইউর হার্ট। আপনার হার্টে এটি আসবেই যে হাই ব্লাড প্রেশার, হৃদয়টা সংকুচিত হয়ে যাবে, হার্টটা সংকুচিত হয়ে যাবে। তো এই হার্টটা, এই হৃদয়টাকে মানে হার্টটাকে বড় করার, প্রসারিত করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন যে আলা বি জিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরে এই হাই ব্লাড প্রেশার কমতে পারে, একমাত্র আল্লাহর জিকিরে হাই ব্লাড প্রেশারকে, হাইয়ার কোলেস্টেরলকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ হার্ট রিলেটেড যে কোনো প্রকার ইস্যুতে একমাত্র ওষুধ হইতেছে এটার কি, আল্লাহর জিকির। এটি মনে রাখতে হবে। হাই ব্লাড প্রেশার হয়েছে, আপনি শুধু একটার পর একটা হাই ব্লাড প্রেশার ওষুধ খাইয়ে যাচ্ছেন, হয় এটা লো হবে নতুবা আপনি লো হয়ে যাবেন। অর্থাৎ আপনারা আমাদের এই প্রোগ্রাম অনেক ডাক্তার শুনে থাকেন, শ্রদ্ধেয় মিসেস চৌধুরী শুনছেন, তো অ্যান্টি ডিপ্রেসিং যে মেডিকেশন যেগুলা, এগুলো কোনো কাজেরই না, এগুলো আপনারা বাদ দিতে পারেন, যে এগুলো আপনার খারাপ ছাড়া এগুলো কোনো ভালো করতেছে না। এই যে মুড ওপেনিং, মুড অন করার যে ওষুধগুলা, এগুলো কয়েকদিন পরে কিন্তু, এই যে নরজিন টাইপের এই ওষুধগুলো কিন্তু কয়েকদিন পরে আর কাজ করে না। যারা ডাক্তার রয়েছেন ডাক্তারি ফিল্ডে তারা সবাই জানেন যে এই ওষুধ, যেমন ওষুধ ঘুমের ওষুধ আপনি খান, আপনি আজকে 2 মিলিগ্রাম খান, কিছুদিন পর 4 মিলিগ্রাম লাগবে, কিছুদিন পর 8 লাগবে 8 লাগবে 10 লাগবে, টু ইনডেফিনিট লাগবে। কারণটা হচ্ছে যে এগুলো তো আপনার ঘুমকে ঘুম আনছে না, এগুলো আপনাকে কি অসাড় করে ফেলে রাখছে, একেবারে সেন্সলেস করে রাখতেছে, বাট ঘুম তো আপনাকে দিচ্ছে না। এগুলো ঘুম দিতে পারেন কে, আপনি বিছানা কিনতে পারেন £1000 দিয়ে, ঘুমটা কিনতে পারেন, ঘুমের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। হাই ব্লাড প্রেশার কেন হইতেছে, বিকজ হার্টটা যে যে যার জন্য তৈরি, যে একবার দেখলাম যে একটা গাড়ির পিছন দিয়ে বিরাট ধোঁয়া বাড়াইতেছে, পুলিশ তাকে আটকাইলো যে ধোঁয়া, এত ধোঁয়া বাড়িতেছে কি জন্য তোর গাড়ির পেছন দিয়ে, যে এটাকে সার্ভিস করানো হয় না, ইঞ্জিন ওয়াল নাই। তো হার্ট যখন কাজ করতেছে না, এত সমস্যা ক্রিয়েট করতেছে কি জন্য, এত মানে হার্ট রিলেটেড প্রবলেম কি জন্য, বিকজটা হচ্ছে যে এটা সার্ভিসটা ঠিক মতো হয় না। সার্ভিস করার জন্য যে ইঞ্জিন ওয়াল দরকার, ইঞ্জিন ওয়ালের জায়গায় আপনি অরেঞ্জ জুস ভরে দিয়েছেন, অথবা পানি ভরে দিয়েছেন, অথবা পিশাব ভরে দিয়েছেন। তো এগুলোর যদি আপনি ইঞ্জিন ওয়েলের জায়গায় যদি আপনি অরেঞ্জ জুস ভরে দেন, গাড়ি কীভাবে কাজ করবে? তো হার্ট যে জিনিসের জন্য তৈরি, এটা দিয়ে দিলেন আপনি আপনার প্রেমিকাকে, তো এটা কীভাবে কাজ করবে? যে একজন আমাকে ফোন করে বললো যে আমার বউয়ের জন্য আমি মানে এখন মানে বউ বাচ্চার জন্য আমার অবস্থা খুব কাহিল, তো হার্টটা দিয়ে দিছে তার বউয়ের, এই জন্য এই যে অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক, উনি তার হার্টটা দিয়ে দিয়েছেন তার টাকা পয়সাকে, হার্টটা দিয়ে দিয়েছেন তার র্যান্ড রোভার গাড়িকে, ফলশ্রুতিতে এগুলো ব্রোকেন ডাউন হবে, যেহেতু তার হার্টটাও এনজাইনা করা, বেনজাইনা করা, এগুলো এগুলো কি জন্য লাগবে? এগুলো হচ্ছে একমাত্র এলিমেন্ট হচ্ছে যে ইবলিস
যখনই আপনার হার্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের পরবর্তীতে যাব আমরা, যে ইবলিস যখন আপনার হার্টকে একুয়ার করে বলে, ইবলিস কিন্তু সব জায়গায় যেতে পারে, আপনার চোখে যেতে পারে, কানে যেতে পারে, আপনার জিব্বায় যেতে পারে, আপনি উল্টাপাল্টা জিনিস খাইতে পারেন, উল্টাপাল্টা জিনিস দেখতে পারেন, উল্টাপাল্টা জিনিস শুনতে পারেন ইবলিসের মাধ্যমে। বাট হার্ট, যে সময় আপনি ওই কাজটা করবেন ওই সময় আপনার ভিতর থেকে কে যেন বলবে এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, ঠিক কি না, দিস ইজ হার্ট, এটা হচ্ছে আমাদের হৃদয়। এই হৃদয়টা যদি সস্তা সমর্পিত হয়, এভরি সিঙ্গল থিং উইল বি ইন পারফেক্ট অর্ডার। যদি হার্টটা ঠিক হয়ে যায়, আপনি দেখবেন আপনাকে পাপ বা অন্যায় বিকর্ষণ করবে, আপনি আপনি ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি কোনো অন্যায় কোনো পাপ আপনি করতে পারবেন না। ইচ্ছে হচ্ছে আপনি মানে আপনি বুঝতে পারবেন যে আমার এখন কি করা দরকার, কি করা প্রয়োজন। আপনার খিদে লাগছে, আপনি ম্যাকডোনাল্ডসে না গিয়ে আপনি যে কোনো জায়গা থেকে ব্রেড অ্যান্ড কলা খেয়ে নিতে পারেন। অর্থাৎ আপনাকে গাইড করা হবে, আপনাকে রাইটলি ইহদিনা সিরাতুল মুস্তাকিম, প্রত্যেকটা মুহূর্তে সিরাতুল মুস্তাকিমের উপর আপনাকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ গাইড করতেছে, আপনার হার্ট আপনাকে ডিকটেট করতেছে। যেমন ধরেন আপনি যদি রেগুলার ব্যায়াম করেন, আপনি রেগুলার যদি হাঁটাহাঁটি করেন, কিছুদিন পরে খেয়াল করবেন যে আপনার শরীরটা খুব ঝরঝরে লাগতে শুরু করেছে, আপনি খুব আর্লি ঘুম থেকে উঠতে পারতেছেন, ঘুম থেকে উঠতে গিয়ে আর কোনো কষ্ট হচ্ছে না, দৌড়াদৌড়ি করতে পারতেছেন, চাঙ্গা লাগতেছে, কি জন্য, আপনি আপনার শরীরকে লুক আফটার করেছেন। আপনি যদি আপনার হার্ট বা হৃদয়টাকে লুক আফটার করেন, এটি যদি ঠিকমতো আল্লাহ জিকির করেন আপনি, তাহলে কি হবে, কিছুদিন পর টের পাবেন যে আপনি মানে আপনার ঘুম চলে এসেছে। এবং মকবুল হার্টের প্রথম সাইনটা কি, মকবুল হার্টে আপনার হার্টটা যে মানে শান্ত হয়েছে, এর প্রথম সাইন হচ্ছে আপনি মাফ করতে পারবেন, ক্ষমা। অর্থাৎ আল্লাহর দিকে যদি আপনি এক পায়ে গিয়ে যান, আল্লাহ আপনার দিকে দশ পায়ে গিয়ে আসবেন, আল্লাহর দিকে আপনি হেঁটে গিয়ে গেলে আল্লাহ দৌড়ে আসবেন। এবং এর সাইনটা কি, আল্লাহ রহমা আপনার হৃদয়ে আসছে, এর সাইনটা হচ্ছে আপনি মানুষকে মাফ করতে পারবেন। নবীজি কোনো দিন কোনো মানুষের উপর কোনো দিন দেখাতে পারবেন না প্রতিশোধ নিয়েছেন, শুধু মাফ করেছে। যে একজন আল্লাহওয়ালা মানুষ, সে কোনো দিন অপরাধ, একটা মানুষ থুতু দিয়েছে তাকে, তো হযরত মালিক দিনার রাহমাহুল্লাহকে একজন ভদ্র মহিলা এসে মানে বলতেছে তুমি একটা ভণ্ড। মালিক দিনার বললেন আম্মাজান, আপনি আমাকে চিনতে পারছেন, তুমি একটা ঠগ। হ্যাঁ আমি ঠগ, আপনি আমাকে চিনতে পারছেন। তো এরকম মানুষের সাথে আপনি কখনো লাগতে, একে কোনো টেনশন দেওয়া যায় না, তাকে হার্ড টাইম দেওয়ানো যায় না। আপনাকে যদি এসে কেউ গালিগালাজ করে, এই তুমি এটা খারাপ এটা কর, আপনি কি করবেন, আপনি উত্তেজিত হয়ে যাবেন, আপনার ভিতরে আগুন চলে আসবে, ওই ফায়ার টেনশন চলে আসবে। কিন্তু যদি আপনি বলেন, শান্ত থাকেন যে ভাই এতক্ষণ ধরে তুমি এত যে গালাগালি করলা, এগুলো আমার কোনো প্রয়োজন না, এগুলো তোমারই থাক, তো সে আপনার শান্তি নষ্ট করতে আসলো, সে আরও অশান্ত হয়ে চলে যাব। কারণ কুকুর যদি ভেউ ভেউ করে, এতে আপনার কিছু যায় আসে না। আপনি কি কুকুরের সাথে ভেউ ভেউ করবেন নাকি? না, আমরা মানুষের মতো ব্যবহার করব। নবীজি সবসময় মানুষকে মাফ করেছেন, নবীজি সবসময় মানুষকে ক্ষমা করেছে, এবং এই ক্ষমা করতে পারাটা হচ্ছে হৃদয়ের গুণ, হার্টের গুণ। আমাদের সময় শেষ পর্যায়ে, আমরা আবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় নিয়ে আপনাদের সাথে আবারও একত্রিত হব বেলা ১১টায়। আমাদের আমাদের বিরতিকালীন সময়ে আমাদের কাছে ফোন করেছিলেন আমাদের প্রিয় ভাই আব্দুল হালিম ভাই, তিনি হজ করে এসেছেন। আমরা তার এবং তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ সমৃদ্ধি এবং নিরাময় কামনা করি। এবং তিনি আমাদেরকে বলেছেন যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় অজু অবস্থায় থাকার জন্য এবং সবর এবং ধৈর্য ধারণের জন্য। আপনাদের সাথে আবারও কথা হবে বেলা ১১টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, কল্যাণে থাকুন। ফিরে আসছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় নিয়ে বেলা ১১টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্দুদ শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমাদের দ্বিতীয় পার্ট হার্ট টু হার্টের প্রোগ্রামে আপনাদেরকে সুস্বাগতম। আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনার পর, আমরা প্রথম পর্বে আলোচনার পর আমরা বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, এবং আমরা
চেষ্টা করব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রারম্ভেই কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো কোরআন প্রথম প্রশ্ন, যে আমরা সফট ড্রিঙ্কের ব্যাপারে আলোচনা করেছিলাম যে এনার্জি ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কসগুলো যে ক্ষতিকর দিক নিয়ে, তো আমাদের একজন ভাই আমাদেরকে প্রশ্ন, বেশ কয়েকজন ভাই আসলে আমাকে তো প্রশ্ন করেছেন যে কোরআনে বা হাদিসে থেকে সফট ড্রিঙ্কে বা এনার্জি ড্রিঙ্কগুলোকে নিষিদ্ধ করা হয়নি। ধর্মে অনেক মিয়া সাহেবরাও কিন্তু দেখা যাচ্ছে যে, বা অনেক হুজুররাও দেখা যাচ্ছে যে সফট ড্রিঙ্ক খাচ্ছেন, অর্থাৎ কোকাকোলা, পেপসি, ফান্টা, স্প্রাইট এগুলো ওনারা খাচ্ছেন, তো এগুলো নিষিদ্ধ করা হয়নি কোরআন এবং হাদিসে, তো আপনি কেন এগুলো নিষিদ্ধ করার জন্য বলছেন? আসলে ভাইয়া দেখুন, যে সব কিছু যে কোরআন এবং হাদিসে থাকবে নিষেধ হিসাবে, এটি কিন্তু মানে এটি কিন্তু নয়। অর্থাৎ যেমন পেশাব এবং পায়খানা, যে খাওয়া যাবে না, পেশাব যে আপনি খেতে পারবেন না, আপনার পায়খানা যে আপনি খেতে পারবেন না, এটি তো কোরআন শরীফে বলা হয় নাই। তো আপনি কি আপনার পেশাব খেয়ে ফেলবেন এখন? আপনি কি আপনার, তো আসলে মানে কমন সেন্সটাকে আপনাকে অ্যালাউ করতে হবে, যে কমন সেন্সটাকে আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আল্লাহ জানেন যেটি মানে মদ খাওয়াটা খারাপ, অ্যালকোহল খারাপ, এটি আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, আর বাকিগুলো আপনি নিজে কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়েছেন। যে আপনি বলতে পারেন যে পেশাব, ভাই পেশাব তো ভালো জিনিস না, পেশাবে কোনো কিছু মানে হিলিং নাই, কোনো নিরাময় নাই, এই জন্য পেশাব খায় না। জি না, ভারতের একজন প্রধানমন্ত্রী মুরারজি দেশাই, ওনার নিরাময় হিলিং ছিল, ওনার ওষুধ ছিল ওনার পেশাব। অর্থাৎ প্রত্যেক মানুষ সকালে ঘুম থেকে উঠে প্রথম যে পেশাবটা সে করে, সেটি হচ্ছে তার জন্য ভালো। তো এটা তো কোরআন শরীফে বলা নাই। তো আপনি কি এখন পেশাব খেয়ে ফেলবেন? না, এটা কমন সেন্স যে আমি আমার পেশাব খাবো না। তো কোরআন শরীফে মানে এনার্জি ড্রিঙ্ক যে খারাপ, হালাল হারামের কথা বাদ দিলাম, হালাল হারামের কথা বললেই আপনারা এই কথাগুলো বলেন, দরকার নাই হালাল হারাম, ধর্মে যাওয়ার দরকার নাই। অধর্ম দিয়ে আপনাকে বলি যে আমরা যে অধর্ম দিয়ে আমরা যে কেমিক্যাল যে অ্যানালাইসিসগুলো আপনাদেরকে করেছেন, আমি ইথিলিন গ্লাইকোলের কথা বলেছিলাম, আমরা টোরিনের কথা বলেছিলাম, অক্স বাইলের কথা বলেছিলাম, যেগুলো আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের জননেন্দ্রীয় বা প্রাইভেট পার্টে যে সিগন্যালটা আসে ইজাকুলেশনের জন্য, পুরুষদের ইজাকুলেশনের জন্য, সেটিকে নষ্ট করে দেয়, সোজা করা শেষ। এবং এটির জন্য আপনি দেখতে পারেন যে এটি সাফার করতেছে ইংল্যান্ড সবচেয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা সবচেয়ে বেশি, এই জন্য দেখেন এদের একটার বেশি বাচ্চা নাই, এবং এদের ডিভোর্সের রেটটাও সবচেয়ে বেশি। কে কী জন্য? তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আলাপ করব। আজকে এতটুকুই, যে কোরআন এবং হাদিসে আপনাকে কমন সেন্সটাকে ইউজ করার জন্য বলা হয়েছে, তোমার জন্য কী ভালো, তোমার জন্য কী খারাপ, সেটা কমন সেন্স থেকে বুঝতে হবে। আচ্ছা, আমাদের প্রোগ্রামে, গত প্রোগ্রামের আগের প্রোগ্রামে আমরা বলেছিলাম লেস ডিমান্ডিং হওয়া। তো আমাদের এক শ্রোতা আমাদের কাছে প্রশ্ন করেছেন যে স্বামীর কাছে ডিমান্ড বন্ধ করে দিয়েছি, কিন্তু মনে মনে তো অনেক কিছু চাই, কী করি, কীভাবে চাইব? আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি কাজ আপনি যে করতে, যে আপনার স্বামীর কাছে ডিমান্ড বন্ধ করে দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, এটি ইমানের যে কত বড় একটি অংশ। আল্লাহ আমার এই বোনকে মা আয়েশার সাথে হাসর করুন, তাকে মুক্তি দিন, তার সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখেরাতে বাড়িয়ে দিন। আমার এই বোনকে আল্লাহ মা আসিয়া, মা হাওয়া, মা আয়েশা, মা ফাতেমার সাথে হাসর করুন, তাকে বেহেশতের সবচেয়ে উচ্চতম অংশে অধিষ্ঠিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কিছু সাহাবিকে বলে গিয়েছেন যে সবচেয়ে হাইয়েস্ট ফর্ম অফ ইবাদা, সবচেয়ে হাইয়েস্ট ফর্ম অফ ইবাদা হচ্ছে, মাত্র কয়েকজন, সবাই এটা পারবে না, মাত্র কয়েকজন সাহাবিকে বলেছেন জীবনে কোনো দিন মানুষের কাছে কিছু চাইবে না, এটি হচ্ছে মাত্র কয়েকজন সাহাবি, এই এরা সবাই ছিলেন বেহেশতি, অর্থাৎ এদেরকে আগে কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আমার এই বোনটির জন্য আমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া করি। আমি নিজে এরকম, আমি ডিমান্ডিং এখন, আমি এখনও নিজে অনেক কিছু ডিমান্ড করি। তো আমার এই বোনটি যে মানে এত আমার খুবই ভালো লেগেছে, আল্লাহ আপনাকে মাফ করুন, আমাকেও মাফ করুন। আমার একজন শ্রোতা চলেছেন, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম মিসেস চৌধুরী, ভালো আছেন? আপনি আছেন ভাই?
আপনার কথা শুনি ভালো লাগে। শোনেন, আপনি বলছিলেন যে অসুখ অসুখ হলে বুঝলেন ওই যে ডাক্তাররা, শোনেন ডাক্তাররা তো ওসিলা, ভালো তো করে আল্লাহ, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, ওসিলা একটা লাগে তো মিডিয়া, ওই জন্য ডাক্তাররা ওষুধ দেয় বা চিকিৎসা করে, ওই যেমন করে ইনভেস্টিগেট করে চিকিৎসা দেয়, সেখানে ওসিলা একটা কিন্তু ভালো করে তো আল্লাহ, আল্লাহর হাতে। আপনি ঠিক বলেছেন। আর কথা কি যেন বলছিলাম ভুলে গেলাম, মনে হলে আবার চলে আসবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা যে কথাটি বলছিলাম যে নবীজি বলেছিলেন যে হাইয়েস্ট ফর্ম অফ ইবাদা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার লক্ষণ হচ্ছে এটি যে মানুষের কাছে সে কিছু চাইবে না। এরপরে ওই সাহাবিরা জীবনে কোনো দিন মানুষের কাছে কিছু চান নাই, ইভেন তাদের উটের পিঠ থেকে উটকে বাড়ি মারার জন্য যে বেতটা ওইটা যদি পড়ে যেত নিচে, তার জন্যও কিন্তু মানুষকে ওরা বলতেন না, তারা বলতেন না যে তুমি আমার এই ছড়িটা আমার হাতে তুলে দাও, ওনারা নিজে নেমে এসে এটাকে তুলে নিতেন। এটা হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে হাইয়েস্ট, যে আমি আল্লাহতে বিশ্বাস করি, এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের মানে ইমান। ইভেন এক গ্লাস পানির জন্য তারা বলতেন না যে আমাকে এক গ্লাস পানি এগিয়ে দাও। হাইয়েস্ট ফর্মে দে আর হিউম্যান, নট হিউম্যান, দে আর ইনসানে কামেল, সুপারম্যান। একটা মানুষ মানুষ থেকে সুপারম্যান, সুপার ওয়ুম্যানে রূপান্তরিত, ইনসানে কামেলে রূপান্তরিত। আর হাইয়েস্ট মানে প্রকাশ হচ্ছে এটাই যে সে তার কোনো নিড সে মানুষের কাছে বলবে না, আল্লাহ আমার এই বোনকে কবুল করুন। তো তারপরে কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে আমাদের, তো প্রয়োজনের সময় আমরা কিভাবে বলবো যে স্বামীর কাছে, তো স্বামীর কাছে এরকম বলতে হবে যে তোমার কাছে আমি কি চাইবো, তুমি তো না চাইতেই তুমি দিয়ে দাও। শুকর আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞ, আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছি। বাস দেখবেন স্বামীর অবস্থা কি হয়। স্বামীদের কাছে কিন্তু, ছেলেদের কাছে, বেটা ছেলেদের কাছে কিন্তু চেয়ে আপনি ধমক খাবেন। আপনি যদি চেয়ে বলেন যে আমাকে শাড়ি দাও, আমার বাড়ি দাও, গয়না দাও, ধমক খাবেন কিন্তু, যত ভালোই স্বামী হোক ধমক খাবেন, মুখটাও কালো করবে। কিন্তু না চাইতে পারলে আপনি এমন পাবেন যেটা আপনি মানে কল্পনার অতীত। যে আমাদের মা হাজেরা কম পেয়েছেন নাকি, মা ফাতেমা কম পেয়েছেন নাকি, মা আয়েশা কম পেয়েছেন, কিন্তু জীবনে তারা কোনো কিছু পান না। যদি না চাইতে পারেন এমন পাওয়া পাবেন যেটা আপনি জীবনে আশাও করেন নাই, এমন পাওয়া পাবেন। আপনি হয়তো বা চাইতেছেন, যেমন ধরেন আপনার ছেলের কাছে, তার কাছে হইতেছে ওই যে খেনলা ফেরারিটা, ওইটা হইতেছে তার জীবনের সবচেয়ে সাধনার জিনিস। ফেরারি পাওয়ার পরে তাকে যদি বলেন যে ওই যে বাইরে আব্বু একটা ফেরারি রাখা আছে, একটা মার্সিডিস বেঞ্চ রাখা আছে, ওইটা নেবা না খেনলার ফেরারি, রিমোট কন্ট্রোল ফেরারি নেবা, সে কিন্তু চয়েস করবে ওই রিমোট কন্ট্রোলটা, তার কাছে ওই বড় গাড়িটার কোনো মূল্য নাই। তো এই চয়েসটা কি রাইট হইল না? এই চয়েসটা রাইট হইল না। আপনি চয়েস করলেন আমাকে সোনা কিনে দাও, সোনা কিনে দেওয়ার পরে দেখা গেল যে জাকাত দিতে দিতে আপনার অবস্থা কেরোসিন পেট্রোল ডিজেল হয়ে গেছে। তো আপনার চাইতে হবে কি জিনিস, সেটি আল্লাহর কাছে ছেড়ে দিন এবং আপনি শুকরগুজার থাকুন। দেখবেন আপনি এমনও জিনিস পাবেন যে জিনিস আপনি কল্পনাও করেন না, এমন এমন রিটার্ন পাবেন যে জিনিস আপনি কল্পনাও করেন না। আল্লাহ আপনাকে আপনার ইমান আমল এবং আপনার আপনার সম্মান এবং মর্যাদা আল্লাহ আরও আরও বাড়িয়ে দিন। এইরকম এইরকম বোন আমাদের এখন খুব বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আচ্ছা, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে ছেলের সামনে ছেলের বউ আমাকে অবহেলা এবং অপমান করে, এটার সমাধান কি? যে আমরা আপনার আমরা দোয়া করি আপনার জন্য যাতে আল্লাহ আপনার ছেলের বউকে বোঝার, আপনার ছেলেকে ছেলেকে বোঝার তৌফিক দান করুন, বাবা মায়ের চক্ষু সাত শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন, এবং এইরকম কপাল পোড়া হওয়া থেকে বা শ্বশুর শাশুড়ি বাবা মাকে অমর্যাদা করার মতো বেয়াদবি থেকে আল্লাহ সবাইকে মাফ করুন, আমিন। কিন্তু শ্রদ্ধা, এটি কিন্তু আপনার দোষ, এটি আপনার সন্তানের দোষ নয়, এটি আপনার সন্তানের বউয়ের দোষ নয়, এটি প্রথম দোষ কিন্তু আপনার, এটি আপনাকে স্বীকার করতে হবে যে আদম এটি কিন্তু স্বীকার করেছেন, দোষ হচ্ছে আমার, আমি অন্যকে দোষ করি না, আমার ছেলের বউয়ের দোষ নয়, এটা দোষ হচ্ছে আমার। কারণটা হচ্ছে কি, আপনি আপনার সন্তানকে লিমিট শেখান নাই, কোথায় ধরতে হবে, কোথায় বাউন্ডারি আছে এটা আপনি শেখান নাই। কারণটা হচ্ছে কোনো বউ স্বামীর গ্রিন সিগনাল ছাড়া তার শাশুড়িকে সে মানে বেয়াদবি করতে পারে না। অর্থাৎ স্বামীকে যদি কোনো বউ পায় নরম, সরম অথবা
হ্যাঁ হ্যাঁ টাইপের, বুঝছেন, মানে মেয়েলি টাইপের। এইরকম পুরুষ ছাড়া কোনো মহিলা তার শাশুড়িকে বেয়াদবি করার মতো, অপমান করার মতো, বেয়াদবি করার মতো সাহস অর্জন করতে পারে না। এটি হচ্ছে ক্লিন ট্রুথ। এটি আপনারা স্বীকার করুন বা না করুন, দিস ইজ ক্লিন ট্রুথ। কোনো বৌমা, ঘরের বউ, স্বামীর গ্রিন সিগন্যাল ছাড়া শাশুড়িকে অপমান অপদস্থ করতে পারে, বেয়াদবি, দু একটা স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। কিন্তু অন্যকে, যেমন ধরেন আপনি আমাকে এখন এটা বললেন যে আমাকে অপমান করে, এটি যে আমাদের একজন শ্রোতাকে নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হাজবেন্ডের বাপমা তো বাপমার জায়গা পূরণ করে, তাই না? তখন তো সেটা তো তারই কর্তব্য দেখাশোনা করে, সে কেন অবহেলা করবে? এটা তো সব খারাপ কথা, তাই না? তাই তো বলে, এটা হলো শিক্ষা দীক্ষা। ওই জন্য বিয়ের সময় দেখতে হয় কেমন ফ্যামিলির, কেমন বাবা, তাদের শিক্ষা দীক্ষা কেমন, সেটা তো করে জানি ভাই। ছেলের সামনে ছেলের মা বাপকে অমর করবে, বউ হয়ে আর ছেলে সহ্য করবে, এ কেমন ছেলে? এটাই এটাই। অনেক ধন্যবাদ মিসেস চৌধুরী, অনেক ধন্যবাদ। তো আসলে আমরা দেখছিলাম যে যখনই কোনো বাবা মা, এটি দোষ কিন্তু বৌমার নয়, অর্থাৎ সে তার স্বামীর গ্রিন সিগন্যাল পেয়েছে বলেই আপনাকে অপমান করছে। সন্তানকে লিমিট শেখাবেন কিন্তু মা, বাবা না। কিভাবে? যে আপনাকে একটি মানে ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলীর মা বি আম্মি বেগম, যারা মানে একটি প্রবীণ রয়েছেন আমাদের মধ্যে, তারা এই ঘটনাটি বলতে পারবেন। এর যে ব্রিটিশ বিরোধী খেলাফত আন্দোলনের নেতৃত্ব যে সময় দিচ্ছিলেন তারা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের, যখন ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ সব কিছু যখন এক হিন্দুস্তান ছিল, তখন এই দুজন মাওলানা শওকত আলী এবং মাওলানা মোহাম্মদ আলী, এই দুজনকে গ্রেফতার, দুই ভাই তাদেরকে গ্রেফতার করা হলো। এবং গ্রেফতার করার পর জেলে তাদেরকে ব্রিটিশরা তাদেরকে অফার দিল যে তোমরা এই মুচলেকা দিয়ে যাও যে তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে নির্যাতন করবো না, রিমান্ডে নেব না, যদি তোমরা এই সার্টিফিকেট দাও যে তোমরা বাইরে গিয়া আর আন্দোলন করবে না, ব্রিটিশ বিরোধী আন্দোলন করবে না, তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। এই কথা তাদের মা বি আম্মি বেগমের কানে গেল। কানে যাওয়ার সাথে সাথে উনি কি করলেন, উনি চলে আসলেন জেলে, কারাগারে চলে আসলেন, এসে বললেন যে শুনো, তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, আমি মাওলানা শওকত আলী, আমি তোমার মা, মাওলানা মোহাম্মদ আলী আমি তোমার মা, তোমরা যদি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুচলেকা দিয়ে আসো যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করব না, তাহলে আমি তোমাদের মা বি আম্মি বেগম বলছি, তোমরা জেল থেকে বেরিয়ে এসে যখন আমার ঘরে আসবে, আমি তোমাদেরকে গলা টিপে হত্যা করব। এই হচ্ছে মা। অর্থাৎ সন্তানকে আদর এবং শাসনের লিমিটটা মা শেখায়, এটা কিন্তু লিমিট নাই, মানে কখন শেখাবেন এটা লিমিট নাই। যেমন ধরেন এই দুজন মাওলানা ছিলেন, মোহাম্মদ আলী আপনারা সবাই জানেন কত বড় মাওলানা, কত বড় আন্দোলনের একজন নেতা, মাওলানা শওকত আলী সাহেব কত বড় জ্ঞানী এবং গুণী মানুষ, যাই হো না কেন আমি তোমার মা, আমি তোমার, তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমাকে আমি শেখাবো। তো এই হচ্ছে সন্তানকে আদর এবং শাসন করার লিমিট। সন্তানকে আপনি শিখান যে তোমার গ্রিন সিগন্যাল না পাইলে তোমার বউ এটি করতে পারে না, তুমি কী জন্য এটা অ্যালাউ করলা, টেল মি হোয়াট ইজ দ্য রিজন। দ্বিতীয় কথায় আসি, যে আপনার বৌমার ব্যাপারে, যে আপনার বৌমা সে কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা, অর্থাৎ আল্লাহ আপনার কাছে আপনাকে টেস্ট করতেছেন যে দেখি তুমি এই মহিলার রেসপন্স কিভাবে করো। রেসপন্স করতে গিয়ে কিন্তু দুরকম, যখন আমার প্রথম, আমি যখন বিয়ে করে এদেশে আসি, আমার জীবনের এক্সপিরিয়েন্স আবার বলছি, আমার ইনলজদের সাথে কিন্তু আমার বনি বোনা হইতেছিল না, তারা এক কথা বলে আমি আরেক কথা শুনি, মানে আমার সত্যি কথা, আমার ফাদার ইন লজ বলেন, মাদার ইন ল বলেন, আমার স্ত্রী বলেন, তাদের সাথে কিন্তু আমার মানে মতের মিল হইতেছিল না কোনো ক্ষেত্রে, মানে কোনো ক্ষেত্রেই। তারা তাবলিক করেন আর আমি একটু, আমি তাবলিক, আমার নানা আবার তাবলিক জামাতের আমির, কিন্তু আমি তাবলিকে তাদের যে দৃষ্টিভঙ্গি ওটার সাথে আমি একমত না। তো আমার দুলাভাই
তো আমাকে বললাম যে দুলা ভাই এটি কী করা যায়, এটা তো একটা বেসিক জিনিস, এতে এরর দেখা যাচ্ছে, আমি তো এটা এটা মানতে পারতেছি না। তখন দুলা ভাই আমাকে একটি কথা বললেন যে স্যার ওয়ার দেখো যে গরর বিলাইর লেন জুড়ে ফাড়া মারলে বিলাইয়ে ফিরিয়া তোমার মেয়ে খুঁড়ি খাওয়ন মারি দিব, আশ্রা মারি দিব। আবার সার্কাস মানছে বাগরে আতাইয়া আতাইয়া খেলা দেখাইয়া মানে খেলা দেখাইয়া পয়সা রুজি করিলাই, অর্থাৎ সিলেটি ভাষায় কথাটি বললাম বোঝার জন্য, অর্থাৎ যে কথাটি বলতে চাচ্ছিলেন আমার দুলা ভাই আমাকে যে সরোয়ার দেখো যে ঘরের বেড়ালের লেজে তুমি যদি মানে পা ফেলে দাও তাহলে মিয়াও করে সে কিন্তু আপনাকে একটা আঁচড় মেরে দেবে, অর্থাৎ তার কাছ থেকে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, এই বেড়ালটা আপনার ক্ষতি করার কারণ হইল, অর্থাৎ ক্ষতি করার কারণ ছিল না, তাকে সলাইয়া দিলেন। আর বনের বাঘ সিংহ বাঘকে মানুষ মানে আদর করে 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 তুমি খুব ভালো এইটা খাওয়াইয়া এইটা খাওয়াইয়া তাকে দেখিয়ে, অথচ বাঘ আপনাকে খেয়ে ফেলবে, মানুষকে খেয়ে ফেলবে, এটাকে এইটাতে ফাল দেওয়া এটাতে, আপনারা দেখেছেন তো সার্কাসে আগুনের ভিতর দিয়ে ফাল দেওয়া এইসব করা সেইসব করা কী করে, শুধুমাত্র আদর করে, ইয়া তুমি খুব ভালো সিংহ মামা তুমি খুব ভালো, বাঘ মামা তুমি খুব ভালো, তুমি দুধ খাও কলা খাও। আমার তো মানে এরপরে দেখলাম যে আর কোনো সমস্যাই হইতেছে না, কোনো সমস্যা নাই, যে শ্বশুর শাশুড়িকে অর্থাৎ সবসময় মনে রাখবেন যে এটি যে আপনার বৌমা আপনার জন্য একটি পরীক্ষা, তাকে আদর দিয়ে মমতা দিয়ে তাকে আপনি যত বড়ই বাঘ হোক না কেন তাকে আপনি কব্জা করে ফেলতে পারবেন, আর মমতা না দিয়ে তার প্রতি রুড হয়ে তাকে খুঁটা দিয়ে তার প্রতি রাগ করে ঘরের বিড়ালকেও আপনি কী করতে পারেন, সে আপনার পায়ে কামড় দিয়ে দিতে পারে। এটি মনে রাখবেন যে আসলে মানুষকে আদর মমতা মানুষ অ্যাভয়েড করতে পারে না, মানুষ এটি হয়তোবা আপনার জীবদ্দশায় সে ঠিক হবে না, কিন্তু যেদিন শাশু যেদিন আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন সে আপনার লাস্ট দিন বেরিয়ে যাবে, সে আপনার চেয়েও আরও ভালো একজন মা হবে, আপনার চেয়ে বড় ভালো একজন শাশুড়ি হবে, হয়তোবা আপনার মৃত্যুর পর সে লুকিয়ে লুকিয়ে কাঁদবে যে আমার মাটা কত ভালো ছিল, হয়তোবা আপনি জীবদ্দশায় আপনার বৌমা ভালো হবে না, আপনাকে অপমান করবে, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার সন্তানের চেয়েও সে বেশি কাঁদবে যদি আপনি তার হার্টটাকে টাচ করতে পারেন। মানুষকে মমতা প্রেম ভালোবাসা এটি মানুষ কখনো কোনো দিন মানুষ অ্যাভয়েড করতে পারে না, প্রেম ভালোবাসা মমতা সবসময় আদর জয়ী হয়েছে ঘৃণা রাগ বিদ্বেষের উপরে। আল্লাহ আপনার সংসারে আপনার ছোট্ট সংসারে আল্লাহ প্রশান্তি সুবাতাস বইয়ে দিন, আমিন। আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন যে ইদানিং তার গোসল করার সময় মনে হচ্ছে যে কেউ তাকে দেখছে, এটি হয় সাধারণত আমাদের যে সময় সিজন চেঞ্জ হয় হঠাৎ করে হিটিং আমাদের ঘরে ব্যবহার করার কারণে হিটার ব্যবহার করার কারণে ঘুমের মধ্যে মনে হতে পারে আপনাকে কেউ নিচ থেকে টানতেছে, হঠাৎ পড়ে যাচ্ছেন, এবং অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করার কারণে আপনার কাছে মনে হতে পারে এটি একটি হেলুসিনেশন, এটি এটি ঠিক হয়ে যাবে যদি আপনি উম গরম পানি দিয়ে গোসল করেন, অর্থাৎ পানি যদি বেশি গরম না করেন, পানি থেকে বাষ্প উঠে এরকম না, বেশি ঠান্ডা না বেশি গরমও না, এরকম পানি দিয়ে গোসল করলে আপনার এই সমস্যাটা হবে না যে মনে হবে গোসলখানায় কেউ আপনাকে দেখছে, গোসলখানা আপনি চোখ মুজে গোসল করতেছেন মনে হচ্ছে যে এখন চোখ খুললেই কাউকে দেখতে পাবে, এটি হচ্ছে যে অতিরিক্ত গরম পানি দিয়ে আপনি গোসল করছেন, অথবা আপনার ঘরের হিটিং সিস্টেম ঘুমের মধ্যে যদি এরকম হয় যে কেউ এসে মানে মনে হইতেছে দরজায় নক করতেছে বা কেউ আসলো বলে লাগতেছে সিঁড়ি ধূপ ধূপ শব্দ হইতেছে, অডিটরি হেলুসিনেশন, এগুলো হয় হিটিং সিস্টেমটা হঠাৎ করে ব্যবহার করার কারণে, এটি আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনার, মানে ঘরের টেম্পারেচার সবসময় কত নট মোর দেন 32 ডিগ্রি, 32 ডিগ্রির উপরে রাখবেন না, কারণ আমার শরীরের টেম্পারেচার 36 ডিগ্রি, অলওয়েজ 36 ডিগ্রির নিচে টেম্পারেচার ঘরে রাখবেন, শারীরিক এবং মানসিক কোনো অসুবিধা হবে না। হ্যাঁ আচ্ছা, এটি ছিল আমাদের আমাদের প্রশ্নগুলো, আমরা আমাদের 22 মিনিট নিয়ে নিলাম আমাদের প্রশ্নগুলো, তো আমরা আবার আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাচ্ছি যে আমাদের শুকুরগুজার হওয়ার যে মূল প্রসেস যেগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম, যে জীবনের যে কোনো চ্যালেঞ্জ আমরা দেখছিলাম যে জীবনের যে কোনো অর্জনটা এটি সাপ না লাঠি মুসা আলাইসাল্লামের মতো, এটি আমি বুঝবো কিভাবে, এটি বোঝার জন্য নির্ভর করতে হবে আল্লাহর উপর, আপনার স্বামী আপনার স্ত্রী
আপনার সম্পদ, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স, এটা সাপ। সাপ মানে হইতেছে যে বিষ, এটা আপনাকে মেরে ফেলবে, ঠিক আছে? না মারলেও তিলে তিলে মারবে। এটি সাপ না বিষ, এটি বোঝার জন্য আপনাকে কার উপর নির্ভর করতে হবে? তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর নির্ভর করতে হবে। এবং এটি আমাদের মূল শর্ত যে আমার আমার সম্পদ, আমার কেরিয়ার। আমি মনে করতেছি মর্গেজ নিয়ে বাড়ি নিলে, মর্গেজ নিয়ে বাড়ি নিলে, বাড়ির মালিক হইলে আমার ফিউচার, বাচ্চাদের ফিউচারটা সেটেল ডাউন হইল। দেখা গেল, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দেখা গেল এই সন্তানটা যে সে জুয়াখুর হয়ে গেল, সে গ্যাম্বলার হয়ে গেল। আপনার ২৫ বছরের তিল তিল করে গড়া বাড়ি সে দুই দিন জুয়া খেলে উড়িয়ে দিল। তাহলে এই যে লাঠিটা, আপনার যে সন্তানকে লাঠি মনে করেছিলেন, সে কি পরিণত, কিসে পরিণত হইল? সাপে পরিণত হলো, সাপ হয়ে গেল। তো যেহেতু সুদ নিষিদ্ধ, আল্লাহ বলে দিয়েছেন তুমি ইন্টারেস্ট নিও না। আমি বলছি না যে মর্গেজ নেওয়া হারাম, এটা উলামাদের ব্যাপার, অনেক বড় কঠিন ব্যাপার। আমরা বলতেছি যে সুদ হারাম, এটা তো সবাই স্বীকার করবেন। অর্থাৎ মায়ের সাথে জেনা করা হইতেছে সবচেয়ে নিম্নতম অপরাধ, সুদ, এটা তো সবাই এগ্রি করেন। তো ইন্টারেস্ট দিয়ে যদি আপনি ২৫ বছর একটা ঘরের মালিক হন, আপনার সন্তানকে আপনি জিজ্ঞেস করেন, যার জন্য আপনি মালিক হয়েছেন, আপনার বউকে জিজ্ঞেস করেন যে বউ তোমার জন্য আমি কিন্তু মর্গেজ দিতেছি, স্বামী তোমার জন্য কিন্তু আমি মর্গেজ দিতেছি, বা দুজন শেয়ার করে মর্গেজ দিতেছি। তো ২৫ বছরে যদি আমি ঘরের মালিক হই, ২৫ বছর যদি আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন আগুন থেকে, ২৫ বছর যদি আমার দুজখের আগুনে পড়তে হয়, ১২.৫ বছর কি তুমি পড়বা? চলো আমরা আব্বু আম্মু যে আমাকে ফায়ার দেখি তো একটা মোমবাতির আলোতে তুমি কতক্ষণ তোমার আঙ্গুলটা ধরে রাখতে পারো, এরকম ২৫ বছর কিন্তু জ্বলতে হবে আগুনে। আমার আমার সাথে কি শেয়ার হবে তুমি? দেখেন তারা কি বলে, সে বলবে বাগার অফ, সে বলেছে এই দায়িত্ব আপনার কেউ নেবে না। তো আপনাকে কে দায়িত্ব নিতেছে, নেওয়াইতেছে? ইবলিস। কিসের মাধ্যমে? দুইটা ডি, টু ডি, ১ ডাউট অ্যান্ড ২ ডিজায়ার। ডাউট সন্দেহ, ২ ডিজায়ার আল্লাহর আদেশের উপর আপনার সন্দেহ। আল্লাহ কেন বললেন এ হা কোল্ড ড্রিঙ্কস কেন নিষিদ্ধ? ওয়াই ডাউট? এনার্জি ড্রিঙ্কস কেন নিষিদ্ধ হবে? এটা তো কোরআন শরীফে বলা নাই। ডাউট, মর্গেজ, এটা কি বলেন ভাই মর্গেজ, এটা কি বলেন আপনি মর্গেজ, ইসলামী মর্গেজ? ডাউট, ডাউট, আমি হিজাব করব না, সমস্যা আছে আপনার? আমার কোনো সমস্যা নাই। দিস ইজ ইয়োর ডাউট, ইয়োর ডিজায়ার, ইউ উইল হ্যাভ টু পে, আপনি এটা পে করবেন। আমার কাজ হইতেছে ভাই হিসাবে, আমাদের কাজ হইতেছে বোন হিসাবে, মা হিসেবে, বাবা হিসাবে, চাচা চাচি, নানা নানু, ফুফা ফুফু, খালা খালু, বন্ধু বান্ধব হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আগুন থেকে আপনাকে বাঁচানো। দ্যাটস ইট। আপনি যদি এটাকে আপনার কলারে ধরবো প্রথমে, যদি আগুনে পড়তে যান, এরপরে যদি ফালাফালি করেন হাতে ধরবো, এরপরেও ফালাফালি করেন যে কোমরে ধরবো, এরপরে তো আর পারবো না ভাই, এরপরে যদি লাফ দিয়ে পড়ে যেতে চান আমি আপনাকে ছেড়ে দেব, বিকজ আমি আগুনে পড়তে চাই না। নবীজি বলেছেন যে তোমরা আগুনে পড়ে যাইতে চাইতেছো আর আমি তোমাদেরকে কোমরটা ধরে ধরে রাখছি। এটি আমাদের কাজ দুনিয়াতে। আমার কাজ কি? আমার বউকে, আমার স্বামীকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার বাবাকে, আমার মাকে, সবাইকে আগুন থেকে, আগুনে ফাল দিও না, আগুনে লাফ দিও না, এটি থেকে। এবং আগুনের, আগুন থেকে বাঁচার একমাত্র উপায় হইতেছে কি? ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক হিসাবে আল্লাহকে, আল্লাহকে মেনে না। এই যে আমার সম্পদ, এই যে আমার সম্পদ, এটা কীভাবে ব্যবহার করব? আল্লাহ বলেছেন দান করো, জাকাত দাও। আচ্ছা ঠিক আছে, দেবো, দান করো, জাকাত দাও। সন্তানকে কিভাবে মানুষ করব? ১ পয়েন্ট, শিখাও তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে শেয়ার কিনে, এরপরে যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, শিখাবো তাকে, আমি শিখাবো। আমার স্বামীকে কী করো? স্বামীর জন্য কী করবো? স্বামীর বাধ্য থাকো। আমার স্ত্রীকে কী করবো? আদর করবো, মাফ করবো, বেশি করবো, বেশি বেশি আদর করবো, তার সাথে রাগ করতে পারবে না, তার দিকে খুঁটা দিতে পারবে না। নবীরা দেখিয়ে গিয়েছেন যে আপনি দেখেন কোরআন শরীফে যতটি স্বামী স্ত্রী রিলেশনশিপ দেখানো হয়েছে, এত সমস্যা, এই সমস্যার ১০০ ভাগের এক ভাগও যদি আপনার উপরে পড়ে, আপনি ইনজেকশন দেবেন, আমি বলি এটাকে ইনজেকশন মানে ইনজাংশন দেবেন, আপনি কোর্টে যাবেন, আপনি কাচারিতে যাবেন, আপনি পুলিশে যাবেন, আর্মিতে যাবেন, আপনি প্রয়োজনে তাকে ডিভোর্স দেবেন, যদি আপনার স্বামী
মানে মরুভূমিতে আপনাকে ফেলে আসে। দেখেন কত বড় সমস্যা, ইব্রাহিম আলাইহিসসালামের বউকে উনি মরুভূমিতে ফেলে আসলেন, শুধু ফেলে আসলেন না, কয়েকদিন পরে বাচ্চাকে নিয়ে জব করে ফেলতে চাইলেন। এই সমস্যাগুলার যদি একটা অংশ যদি আপনার কাছে, আপনি মনে করেন না মা হাজেরা আর কেউ দেখার ছিল না, মা হাজেরা যে কিংয়ের কাছ থেকে এসেছিলেন সে কিন্তু জাস্ট তন্ত্র হয়েছিল, ইচ্ছা করলে মা হাজেরা ওখানে গিয়ে অ্যাসাইলাম নিতে পারতেন। যে সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে ফেলে গিয়েছিলেন, ইচ্ছা করলে কিন্তু ওই কিংয়ের কাছে গিয়ে বাফর বাড়ির গিয়ে কিন্তু অ্যাসাইলাম নিতে পারতেন, কিন্তু নেন নাই, স্বামী তাবে দাঁড়ি করেছেন, বিকজ স্বামী ছিলেন আল্লাহওয়ালা। আমি এরকম বলি না যে স্বামী যদি জুয়া খেলে, অর্থাৎ আল্লাহর সাথে রিলেশনশিপ আছে কি না এটার উপর ডিপেন্ড করে আপনাকে আমি ফলো করবো কি না, আদারওয়াইজ ইউ আর জাস্ট এ বঙ্কার, আপনি কিছুই না, নাথিং নাথিং। ডিপেন্ড করবে আপনার সাথে আপনাকে আমি মানবো কি না, সম্মান করবো কি না, আমি ডিপেন্ড করব। আমি যখন প্রথমে ভার্জিন মিডিয়াতে কাজ করতে যাই, কাজ করে যাওয়ার পর আমার তখন উপরে 11 জন ম্যানেজার ছিলেন, মানে সুপারভাইজারের উপরে 11 ম্যানেজার, আমাদের জোন ছিল 4টি এবং 11 ম্যানেজার ছিল। তো সালি নামে টার্কিশ একটা ম্যানেজারের আন্ডারে আমি কাজ করতাম। তো সকালে যখন আমরা কাজ কালেক্ট করতে যাইতাম, তখন তাদেরকে সবাইকে আমি বলতাম হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার, ইয়েস আই এম অল, এরকম স্যার স্যার বলতাম কখন। তো সে গেলো একদিন বিরক্ত হয়, সে বললো তুমি আমাকে স্যার বলতেছো কী জন্য? আমি বলছিলাম যদি আমাদের দেশে কেউ কাউকে অনার করে, রেসপেক্ট করে, তাহলে আমরা তাদেরকে স্যার বলি। তখন সে ওই 11 জন ম্যানেজারের কাছে আনলো আমাকে এবং এনে বললো যে আমার এই মানুষটা খুব ভালো, কিন্তু আমি তোমাকে বলি 11 জন আমার কলিগ সহ বলতেছি, এরা কেউই স্যার ডাকার মতো যোগ্য কেউ নাই। কারণ এই দুই প্রকার এই মানুষগুলা দে ক্যান ব্রেক উইন্ডস ফ্রম বোথ সাইড অফ দেয়ার বডি, অর্থাৎ এদের মুখ বডির উপর দিয়ে এবং নিচ দিয়ে বাতাস বের হয় তোমার মতো। সে তোমার তুমি আর আমি সমান, তুমি আর আমি সমান। তো মানুষকে সম্মান করার মূল মর্যাদা, তার কাছ থেকে আমি একটি শিখলাম, শিখা জিনিসটা যে মানুষকে শ্রদ্ধা করার মূল নিয়ামকটা হচ্ছে যে তার সাথে আল্লাহর সম্পর্কটা কতটুকু, আদারওয়াইজ তার মুখ দিয়ে এবং তার পায়েপদ দিয়ে সব মানুষেরই বাতাস, দুর্গন্ধযুক্ত বাতাস বেরোয়, আর কোনো পার্থক্য নাই। তো যে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আল্লাহর সম্পর্ক ঠিক ছিল, লূত আলাইহিসসালাম তার বউকে পেটান নাই রিলেশনশিপে, মানে আল্লাহর সাথে সম্পর্ক তার ঠিক ছিল, এরপরে আইয়ুব আলাইহিসসালাম, বিবি রহিমা, মা মরিয়াম, মা আয়েশা, তাদের সম্পর্ক, তাদের স্বামীর সাথে সম্পর্ক ঠিক ছিল, এবং কোনো সম্পর্কের এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোরআনে যে কাহিনীগুলা বলা হয়েছে একটাও কিন্তু ডিভোর্স হয় নাই, একটাও কিন্তু বিচ্ছেদ হয় নাই, এবং এরা খুব আরামে লাইফ লিডটা করেছেন। তো আপনি টাকা দিয়ে রোমিও জুলিয়েট কিনে যখন পড়বেন, আপনি টাকা দিয়ে টাইটানিক দেখে যখন কানবেন, এবং উফ উফ টাইটানিক কিন্তু বিচ্ছেদ, যে নায়ক মরে গেছে পানিতে ডুবে মরছে এবং ডুবে মরছে, এটা দেখে টাকা দিয়ে ডেকে ইয়া ইয়া করে কানলেন আপনি, তো এটা আপনার জীবনে হবে না তো কি হবে? কারণ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, সবগুলা মিলনের স্টোরি, সব সম্পর্কে স্বামী স্ত্রীর প্রবলেম সলভিংয়ের স্টোরি না, এটাতে আপনি নাই, আপনি আছেন টাইটানিক কিভাবে মরছে, একটা পুরুষের বাগদত্তা স্ত্রীকে আরেকটা লম্পট ভাগাইয়ে নিয়ে চলে গেছে, এটা হইতেছে লাভ স্টোরি, এটা হইতেছে অমর প্রেম কাহিনী। আর নবীদের প্রেম কাহিনী আপনি জানেন না কিভাবে সংসারটাকে স্টেবল রেখেছেন চরম অসুবিধার সময়, ঘরে তরকারি নাই, মরিচ নাই, আদা নাই, তারপরেও কিভাবে সংসার ঠিক রাখা যায়, ডাইলের বাগাড়ের গন্ধ করুক আর তরকারি জাল দেওয়ার গন্ধ করুক, এরপরেও যে সংসারটাকে কিভাবে ঠিক রাখা যায় নবীরা দেখিয়ে গিয়েছেন, নবীরা দেখিয়ে গিয়েছেন সে সঠিক ফ্যামিলি কিভাবে মেনটেন করতে হয়। আমরা ওইগুলা পড়ি না, আমরা পড়ি বিরহ এবং স্যাড স্টোরিগুলা। তো শুকরিয়া আমাদের জীবনে আসবে কিভাবে? শয়তান বলেছে আমি আসবো তোমার সামনে থেকে, তোমার পেছন থেকে, তোমার ডান থেকে, বাম থেকে। শয়তান সামনে থেকে আসার সবচেয়ে বড় নিয়ামক হইতেছে, টিভি সব কিছু খারাপ না, অনেক ভালো জিনিস আছে, সবচেয়ে খারাপ জিনিস হইতেছে সামনে থেকে ওয়াসওয়াসা আসার জন্য ফেসবুক, সামনে থেকে ওয়াসওয়াসা আসার জন্য স্মার্টফোন, সামনে থেকে ওয়াসওয়াসা আসার জন্য টুইটার, সামনে থেকে ওয়াসওয়াসা আসার জন্য এই হিন্দি এবং ড্রামা সিরিয়ালগুলো, ইস্টেন্ডার্স, কার্নেশন স্ট্রিট, এগুলো হইতেছে ওয়াসওয়াসা। সামনে থেকে ইবলিস আপনার সাথে সরাসরি ডাইরেক্ট সে আপনার সাথে কথা বলতেছে, ফ্রম ইয়ার ফ্রন্ট, টেলিভিশনের মাধ্যমে, ফেসবুক ইউজ করে
কতজন আল্লাহর ওলি হইছে আপনি আমাকে বলেন, কতজন ভালো মানুষ হইছে ফেসবুক ব্যবহার, আমি ফেসবুক ব্যবহার করতে করতে আমি বড় শান্তি পাইছি, কতজন আমি টুইটার ব্যবহার করতে করতে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, কতজন আমি চ্যাট করতে করতে আমি আমার স্বামীকে আমি আমি আরও ভালোবাসতে পেরেছি, কতজন। এগুলো হচ্ছে লেম এক্সকিউজ। অনেকে বলেন যে ফেসবুক ইউজ করার তো ভালো জিনিস আছে, হ্যাঁ বললাম তো পিশাব খাওয়ারও ভালো সাইড আছে, আপনি প্রথমে ঘুম থেকে উঠে যে পিশাবটা হয় মানুষের সেটিরও কিন্তু ভালো সাইড আছে, যে ভারতের একজন প্রধানমন্ত্রী মুরারজি দেশাই সে কিন্তু প্রথমে আপনার সে যারা প্রবীণ আছেন সবাই জানে সে তার নিজের পেশাব খাইত সকালে উঠে। তো বুঝতে হবে যে এটা থেকে আপনার উপকার কতটুকু, কমন সেন্স, যে কোরআন পড়ে, কোরআন হচ্ছে শিফা, কোরআনে বলা হয়েছে এটা হচ্ছে শিফা, কোরআনকে বলা হয় নাই মেডিসিন বা ঔষধ বলা হয় নাই, কোরআনকে বলা হয়েছে হুয়া শিফাউন, এটা হচ্ছে যে কোনো রোগের ঔষধ। ডিপ্রেশন রোগের ঔষধ কি? আর ডিপ্রেশনের যত ওষুধ রয়েছে, যত ট্যাবলেট রয়েছে, যত ইনজেকশন রয়েছে, এগুলো সব ফেলে দেবেন, ফেলে দিয়ে কোরআনকে নেন, নেন সুরা আদ-দুহা, যখনই ডিপ্রেসড হবেন হতাশ হবেন আপনি সুরা আদ-দুহা পড়েন, আদ-দুহা পূর্বাহ্নের শপথ, যখন ভোর হয় পূর্বাহ্নে আদ-দুহা আল-লাইলি ইযা সাজা, এই রাত, কারণটা হচ্ছে ডিপ্রেসড মানুষ দেখবেন হতাশ মানুষ দিনে ঘুমায় রাত্রে জেগে থাকে, হতাশ মানুষের ঘুমের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আদ-দুহা উঠো ভোর হলো উঠো, আল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে যান না, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে ডিপ্রেসড মানুষকে শান্তি দিচ্ছেন যে আমি আছি তোমার পাশে, আল আখিরাতু খাইরুল লাকাম মিনাল উলা, নিশ্চয়ই তোমার পূর্ববর্তী তোমার আগের এই লাইফের চেয়ে পরে যে লাইফ যে তোমার আসতেছে এটি তোমার জন্য উত্তম, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি এরপর তোমাকে আশ্রয় দেইনি, আমি তোমাকে পথ হারা অবস্থায় পাইনি তোমাকে কি আশ্রয় দেইনি, আমি কি পথ দেখাইনি, আমি কি তোমার সম্পদহীন অবস্থায় পাইনি তোমাকে কি টাকা পয়সা দেই নাই, এইরকম বললে অদ্দুহা পড়ে আপনি অদ্দুহা পড়েন দিস ইজ শিফা, এটি হচ্ছে ইট উইল ওয়ার্ক ইনস্ট্যান্টলি, আপনাকে ওয়েট করতে হবে না, কারণ যদি এই ওষুধ এই শিফাকে আপনার মানে শরীরে নিতে হয় এর একমাত্র ওয়ে হইতেছে আপনাদের কল্ব বা আমাদের হৃদয়, এবং কল্ব বা হৃদয় সমর্পণ কাজ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি কল্ব বা হৃদয়টাকে আল্লাহতে সমর্পণ না করবেন, আল্লাহর আদেশ এবং নিষেধকে আপনি যতক্ষণ পর্যন্ত না মানবেন। আল্লাহতে সমর্পণ হওয়ার সিম্বলটা তাহলে কি, আমি কিভাবে বুঝতে পারবো যে আমার অন্তর আমার কল্ব আল্লাহতে সমর্পিত হয়েছে, কিভাবে আমি বুঝতে পারবো? ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এসে আমরা এটি এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সিএম মিডিয়া নিখুঁত প্রিন্টিং এর এক অনন্য নাম, সঠিক রং, উন্নত মানের কাগজ এবং আধুনিক ডিজাইন, সব মিলে আপনার প্রিন্টিং হবে মনের মতো, লোগো, ওয়েব, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লিফলেটস, ফ্লায়ার্স, বুকলেট, ব্যানার, লেটারহেড, বিজনেস কার্ড, রেস্টুরেন্টের মেনু, বিল বুক, সবকিছুতেই সিএম মিডিয়া 100% কোয়ালিটি প্রিন্টিং এর নিশ্চয়তা। CM Media, Total Media Solution, 470471 Arch Unit, Central Road, Bow Common Lane, London E34BN, Phone 0208-981-4035. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম। আমরা আলোচনা করছিলাম যে আমি আল্লাহতে সমর্পিত হতে পারি, আমি মুসলমান হতে পারলাম কিনা, এর সাইনটা কি? এর সাইন হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, আপনার হাত এবং আপনার মুখ থেকে অন্য মানুষ নিরাপদ হয়ে যাবে, অর্থাৎ আপনি মুখ দিয়ে কারো ক্ষতি করবেন না এবং আপনার হাত বা ক্ষমতা দিয়ে আপনি কারো ক্ষতি করবেন না, অন্য মানুষ আপনার মুখ বেজ্জত করবেন না, অন্য মানুষের গীবত করবেন না, এটি হবে না, অন্য মানুষের কোনো ইজ্জত হানি আপনি করতে পারবেন না, এটি হচ্ছে যে আপনার কল্বটা স্রষ্টা সমর্পিত হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার হৃদয়, আপনি অন্য মানুষের কোনো খারাপই করতে পারবেন না এবং এই খারাপই করতে না পারার ভালো করতে পারবেন, খারাপই করতে না পারার জন্য দরকার আপনার সংঘ বা একতাবদ্ধ বা জামা, আপনি একসাথে থাকতে হবে, আপনি যদি একসাথে না থাকেন তাহলে আপনাকে শয়তান ধরে, শয়তান আপনাকে ধরছে এটা বুঝতে পারবেন কি, একাকে কিন্তু ভালো থাকা যায় না, একা
আপনি ভালো থাকতে পারবেন না। যদি একা ভালো থাকা যাইত তাহলে দুনিয়ার সব মুনি ঋষি নবী রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হেরা গুহাতে কিন্তু তার জীবনের সমস্ত অংশ কাটিয়ে দিতে পারতেন যদি একা ভালো থাকতে পারতেন। দরবেশরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি তাদের এই বাংলায় আসার কোনো প্রয়োজন ছিল না। তারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু খুব মেরিটোরিয়াস একজন, খুব জিনিয়াস ছিলেন। উনি 8 বছর বয়সে সমস্ত কোরআন মুখস্থ করে ফেলেছিলেন, খুব সম্ভাবনাময় একটা মানুষ ছিলেন। কিন্তু তার কেরিয়ার, তার বাড়ি, তার গাড়ি সব কিছু বিসর্জন দিয়েছেন। কিসের জন্য? মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য। তো মানুষকে আগুন থেকে বাঁচাইতে গেলে আপনাকে নিজেকে আগে বাঁচাইতে হবে, এবং নিজেকে আগুন থেকে বাঁচানোর, অশান্তি থেকে, দুশ্চিন্তা থেকে, ডিপ্রেশন থেকে বাঁচানোর প্রথম উপায় হচ্ছে অন্য মানুষকে আপনি হার্ট করবেন না। এবং এটি আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার হার্ট বা হৃদয় আল্লাহতে সাবমিট না হচ্ছে, আল্লাহতে কমপ্লিটলি সমর্পণ না হওয়া পর্যন্ত। আপনি যখনই মনে করবেন যে আপনি গীবত করতেছেন, যখনই দেখবেন আপনি চড়থাপ্পড় মারতেছেন, অন্যকে সুটো করতেছেন, আপনি বুঝে নিন আপনার হার্ট, আমার হার্ট সালিম বা কলবটা ঠিক নাই। ভালো কেন সংঘ, কেন ভালো মানুষদের সাথে থাকবো, পজিটিভ মানুষদের সাথে থাকবো? কারণটা হচ্ছে তারা সবসময় আশাবাদী। তারা সবসময় কি? আশাবাদী। তারা সবসময় আপনাকে এগিয়ে যেতে সহায়তা করবেন। যে আমরা দেখছিলাম যে একজন হেলেন কেলার, আপনি সবাই তার নাম জানেন, হেলেন কেলার যিনি জন্মান্ধ ছিলেন, তো উনি শুনতেন না, দেখতেন না। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তো আপনাকে আল্লাহর কাছে গিয়ে আপনার কোনো অভিযোগ হয় না, আল্লাহকে কমপ্লেন করেন না যে আল্লাহ আপনার দৃষ্টি দেন নাই, আপনার চোখ দেন নাই, আপনার কান দেন নাই, আপনি ঠিকমতো কথা বলতে পারেন না, আল্লাহর প্রতি কি আপনার রাগ হয় না, গুসা হয় না? হেলেন কেলার উত্তরে বলেছিলেন যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন যে কি দেন নাই এটার চিন্তা করার সময় আমি খুঁজে পাচ্ছি না। তো এরা হচ্ছে, এরা মুসলমান ছিলেন না কিন্তু এরা শুকরগুজার ছিলেন, এরা ভালো পজিটিভ মানুষ ছিলেন। আর হেনরি ফোর্ডের দিকে দেখুন, যে ওনাকে জিজ্ঞেস করা হলো যে গত মাসে আপনার সবচেয়ে মানে মেমোরেবল স্মৃতি, এই মেমোরি কি, আপনি মানে খুব খুশি হয়েছেন এটা? উনি বললেন যে আমি কোনো কিছু খেয়ে হজম করতে পারতাম না, তো গত সপ্তাহে আমি একটা ডিমের অর্ধেক খেয়ে হজম করে ফেলেছি। এটা আমার গত বছরের মধ্যে সবচেয়ে বড় কৃতজ্ঞতা এবং সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স, যে আমি ডিম খেয়ে হজম করে ফেলেছি। তো আসলে যখন মানুষ পজিটিভ ফিডব্যাক নিয়ে আপনার সাথে কথা বলবে, এইটি মানুষ নয়, এরা হচ্ছে ইনসানে কামেল। আর যখন মানুষ নেতিবাচক বা ডিপ্রেশন নিয়ে কথা বলবে, এগুলো হচ্ছে ইবলিস মানুষ। চিনলাম তাহলে ভালো মানুষ কাকে বলে এবং খারাপ মানুষকে, তাহলে আমি খারাপ মানুষ চিনব কীভাবে? দেখুন, যখন কোনো মানুষের কাছে বসলে অন্য কোনো মানুষ, অন্য কোনো দল, অন্য কোনো পরিবার, অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো সমাজ সম্বন্ধে আপনার নেগেটিভ আইডিয়া ক্রিয়েট হয়, এটি মানুষ নয়, এটি ইবলিস বা শয়তান। যখনই কোনো মানুষের সাথে কথা বললে আপনার মন ভারী হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, অন্য মানুষ এবং অন্য মানুষ এবং অন্য দলের প্রতি উইদাউট এনি রিজন আপনার মন খারাপ হয়ে যায়। যেমন ধরেন একটা মানুষ খারাপ, একটা চোর, চোর সম্বন্ধে যে বললো যে ভাইয়ের কাছে যাই না, এ চোর, এটি শুনলে আপনার মন খারাপ হবে না। কিন্তু আপনি যদি এটি শুনেন যে একটা নিরপরাধ মানুষকে সে ব্লেম করতেছে, এই মানুষটা হইতেছে খুব খারাপ, কিন্তু আপনি জানেন মানুষটি ভালো, তো আপনার তার সম্বন্ধে মনটা ভারী হয়ে গেল। নিরপরাধ মানুষ সম্বন্ধে আপনার মনটা ভারী হয়ে গেল, তখন কি হবে? যে অমুক মানুষটা হচ্ছে কাফের, একজন মানুষ বলে ফেললো, আপনি বললেন কাফের, আপনি এটা ডিক্লারেশন দিলেন কিভাবে? যে এইরকম মানুষদের কাছে গেলে এরা বুঝবেন যে এরা এটা এরা এরা খুব ডেঞ্জারাস মানুষ, এটা মানুষ কিন্তু এরা আসলে ইবলিস। যে কোরআন শরীফ শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শেষ করেছেন, দুটো জিনিসের কাছ থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুটো জিনিসের কাছ থেকে আমার কাছে আশ্রয় চাও, মিনাল জিন্নাতি অন্নাস, জিন শয়তান এবং মানুষ শয়তানের কাছ থেকে। তো মানুষ শয়তান আমি বুঝবো কীভাবে? মানুষ শয়তান বুঝার উপায়টা হইতেছে, আমরা দেখাইতেছি আপনাকে, যে পণ্ডিত মশাই এবং পাঠার গল্প থেকে। একবার এক পণ্ডিত মশাই
ডিসিশন নিলেন যে পণ্ডিতরা কিন্তু ব্রাহ্মণরা কিন্তু বছরের সব দিন পাঠা বা ভেড়ি খাইতে পারে না, ছাগল খাইতে পারে না, মাংস খাইতে পারে না। তো উনি পাজি পুঁথি দেখে একটা দিনক্ষণ ঠিক করলেন যে অমুক দিন, যে রোববার দিন আমি কি করব, আমি পাঠা খাবো, আমি মানে ভেড়ি খাবো। তো উনি টাকা নিয়ে বাজারে রওনা দিলেন, ভেড়ি কিনলেন, খুশির চোটে ভেড়িটাকে না হাঁটিয়ে দিয়ে ভেড়িটাকে উনি কি কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নিল আর কি। এই সময় দেখলো চার ঠক তার পিছু নিল, চার ঠক পিছু নিল। প্রথম ঠক, আমরা আগেই বলেছি যে শয়তান আপনার সামনে থেকে, ডান থেকে, বাম থেকে, পেছন থেকে, প্রথম ঠক আপনার সামনে আসলো, এসে সাষ্টাঙ্গ প্রণাম করে যে ঠাকুর আপনার মতো ব্রাহ্মণ এ গায়ে নাই, কিন্তু ঠাকুর আপনার কাঁধে ওটা কি? তখন ঠাকুর বললেন যে আমার কাঁধে তো এটা হইতেছে ভেড়ি, ছাগল। তখন সে বলল ছি ছি মশাই, এটা ছাগল না, এটা হইতেছে কুকুর। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মতে কুকুর হচ্ছে অস্পৃশ্য, কুকুর কোনো ব্রাহ্মণ স্পর্শ করতে পারে না। তো সে বলল পণ্ডিত মশাই তার বিশ্বাসে খুব স্ট্রং, উনি বললেন দর্শর ফাইজলামি করিস না। কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে আরেক ঠক আসলো, মানে চার ঠক কিন্তু এক প্লেন করে তারা আসতেছে, ডান দিক থেকে আসলো। এসে বলল ঠাকুর মশাই প্রণাম, আপনার মতো ভালো ব্রাহ্মণ এই দেশে নাই, কিন্তু ঠাকুর আপনার কাঁধে কি? তখন বললো আমার কাঁধে তো হচ্ছে বেড়ি। তাহলে না না মশাই, এটা হইতেছে কুকুর। তখন উনি বললেন, একটু তাকায় দেখলেন যে দুজন বলে ফেলল আর ব্যাপারটাকে। তো বললেন আচ্ছা ঠিক আছে যা তুই, এটা আচ্ছা দেখি কি হয়। কিছুক্ষণ পর তার বাম দিক থেকে আর একটা ঠক আসলো, সে বলল সাষ্টাঙ্গ প্রণাম করে যে পেন নাম হুজুর, আপনার মতো ব্রাহ্মণ সমস্ত দুনিয়ায় নাই, আপনার কাঁধে ওটা কি? তখন উনি বললেন যে আই কাঁধে হইতেছে এটা ভেড়ি। তখন বলেছে যে মশাই এটা তো মানে ভেড়ি না, এটা হইতেছে কুকুর। তখন কিন্তু তার বিশ্বাসের ভিতটা নড়ে গেল, উনি কী করলেন তার কাঁধ থেকে, তার কাঁধ থেকে ওই ভেড়িটা বা ছাগলটাকে নিচে নামিয়ে রাখলেন। এবার নিচে নেমে, নিচে নামিয়ে চেক করলেন যে ওইটা ঠিক আছে কিনা, যেটা কুকুর না ভেড়ি। দেখেন তার বিশ্বাসে কিন্তু ফাটল ধরাই ফেলছে। চতুর্থ নম্বর ঠক, সে আসলো পেছন দিক থেকে যে হুজুর পেন নাম হুজুর, আপনার আপনার মতো বড় ব্রাহ্মণ এই ত্রিভুবনে নাই, তো হুজুর আপনি কি নিয়ে যাচ্ছেন? তো উনি বলল যে দেখতেছিস না এটা কি, এটা তো বেড়ি ছাগল। তখন সে বলল হুজুর এটা তো হচ্ছে কুকুর, আপনি ভুল দেখতেছেন। তখন ঠাকুর মশাই মানে তার ভেড়িটাকে একটি পিছন দিয়ে লাথি দিলেন যে এস কি যে কুক্ষণে বেরিয়েছিলাম, কিনলাম ভেড়ি হয়ে গেল কুকুর। এবং যখন তিনি ভেড়িটাকে ফেলে চলে গেলেন তখন চার ঠক ওই ভেড়িটিকে নিয়ে নিল এবং তারা জবে করে আরামসে ভেড়ির মাংস খেয়ে আরামসে ঘুম দিল। অর্থাৎ যখনই আপনি না শুকুর হবেন, যখনই আপনি নেগেটিভ হবেন, তখন আপনার অর্জন চার ঠক খেয়ে ফেলবে, আপনার অর্জন লুকে খাবে যখন আপনি নেগেটিভ হবেন। যখন আমাদের অনেকে ব্রিটেনের সবাইকে আল্লাহ ধনী করুন, মানি করুন, টাকা পয়সার মালিক করুন, আরও সম্পদ এবং প্রাচুর্য বাড়িয়ে দিন, অনেকে দেখেছি যে বাংলাদেশে তিনতলা বিল্ডিং করে রেখেছেন, ওইখানে কোনো মানুষ থাকে না, চারতলা পাঁচতলা ছয়তলা বিল্ডিং করে রেখেছেন, ওইখানে কোনো মানুষ থাকে না, মানে জিনবুত থাকে শুধু ওইখানে, মানে বিল্ডিং করে রেখেছেন। তো এই বিল্ডিংটা আপনার জন্য, আপনার জন্য পজিটিভ হলো না নেগেটিভ হলো? যেমন দেখা গেল যে ক্যাডাররা মানে রাজনৈতিক ক্যাডাররা তার বিল্ডিং দখল করে ফেলেছে, যাকে দিয়েছিলেন লুক আফটার করার জন্য সে এটা বেদখল করে ফেলেছে। অর্থাৎ আপনার অর্জন আপনি ধরে রাখতে পারবেন না যদি আপনার আশেপাশের মানুষগুলো শুকুর গুজার না হয়, আশেপাশের মানুষগুলো যদি না শুকুর হয়, আপনি আপনার কোনো আপনার স্ত্রীও হতে পারেন না শুকুর, আপনি আপনার অর্জন ধরে রাখতে পারবেন, আপনার সন্তান আপনি সারা জীবন মর্গেজ দিয়ে ঘরের মালিক হবেন, আপনার ছেলে আপনার সন্তান এটা জুয়া খেলে উড়িয়ে দেবে। আল্লাহ আমাদেরকে এরকম সন্তান থেকে মাফ করুন, আমিন আমিন। সব সময় কিছু মানুষ থাকে যারা নেতিবাচক, যারা সব সময় কিন্তু গুড় দেবে, যে ভালো কথা শুনলে, যে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে অনেকে বলেছেন যে সবসময় মনে রাখবেন সত্যের বাণী কল্যাণের বাণী সবার জন্য নয়, স্পেশালি ইবলিস এবং মানুষরূপ ইবলিসের জন্য নয়। তো এরা করে কি, এরা কোনো ভালো কথা শুনলে
চারটি জিনিস করবে, সবসময় মনে রাখবেন চারটি জিনিস একটি মানুষকে আপনার পার্টে নিয়ে আসার জন্য চারটি রেসপন্স আপনাকে একটি মানুষ করে। নাম্বার ওয়ান, ইগনোর করবে আপনাকে, আপনাকে পাত্তা দেবে না। আপনি কোনো ভালো কথা বলতে যান, নাম্বার ওয়ান ইগনোর, সে আপনাকে লাপা পাত্তা দেবে না। দুই নম্বর ব্যঙ্গ করবে, সিড়াইব, সিলেটি ভাষায় যাকে বলে সিড়াইব, আরে উনি হয়েছি উনি, ও আচ্ছা উনি, আচ্ছা আচ্ছা বুঝছি, আর কিছু বলা লাগবে না, আচ্ছা চিনছি চিনছি চিনছি, উনি তো এরকম চিড়া মানে ব্যঙ্গ করবে। তৃতীয়ত একটু সিরিয়াস সমালোচনা করবে, শুনবে কোনো একদিন শুনে সমালোচনা, উনি তো এটা ঠিক করেন নাই, আসলে আমি উনার চেয়ে ভালো বলতে পারতাম, এটা উনার ঠিক বলা ঠিক হয় নাই, এটা ব্লা ব্লা ব্লা, সমালোচনা ক্রিটিসিজম। এবং সর্বশেষ সেটি হচ্ছে সবচেয়ে মজার, সেটি হচ্ছে যে দেন দে উইল ফলো ইউ, এরপরে কী করবেন, ওনারা আপনাকে ফলো করবেন যদি আপনার দাওয়াতে আপনি ঠিক, আপনার বিশ্বাসে আপনি ঠিক থাকতে পারেন। আপনাকে আপনি যদি সরে যান যে অমুক আমাকে ইগনোর করতেছে, আপনার আপনি যদি কনফিউজড হয়ে যান যে আমি ঠিক বলতেছি কি না, তাহলে কিন্তু সে জিতে গেল। এরপরে মানুষ আপনাকে চিড়াচিড়ি করবে, মানে ব্যঙ্গ করবে, আপনাকে নিয়ে কটু কথা বলবে, আপনি ওই সময় আপনার বিশ্বাসে স্থির থাকতে হবে। এরপরে সমালোচনা করবে, এরা আপনার আপনার কথা শুনবে, শুনে এই কথাগুলো আবার ফিরাইয়ে দেবে আপনাকে। যেমন ধরুন আমরা এর আগে প্রোগ্রামে অনেক আগে আমরা বলেছিলাম যে যে শাহবাগে শাহবাগে আন্দোলনের কথা আমরা বলেছিলাম যে 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 হেফাজতে ইসলামের হুজুর উনাকে দেখবেন যে আমরা রেডি নাই এখনও যে একজন লিডারকে নেওয়ার জন্য, উনাকেও দেখবেন যে আমরা নষ্ট করব। তো অনেকে আমার সাথে কিন্তু ওই সময় একমত হন নাই এবং টেলিফোনে এসেও তারা কিন্তু আমাদেরকে মানে কটু কথা বলে গিয়েছেন। আমি কিন্তু খুব আমি কিন্তু আমি কিছু মনে করি নাই, আমি খুব খুব খুশি হয়েছি। বাট আজ আজকে দেখেন আমরা হেফাজতে ইসলামের পুরোধা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহিকে কত নিচে নামিয়েছি যে তাকে তেতুল হুজুর নামে আমরা তাকে আমরা বলি না, আমরা বলেছি কিন্তু যে এটা আসতে জাস্ট ম্যাটার অফ টাইম, আপনি সময় দেখুন, আপনার দেখুন আমরা এই আল্লাহর ওলিকে আমরা কতটুকু নিচে নামাই, টয়লেটের নিচে আমরা নামাবো এবং আমরা নামিয়েছি, আমরা এটা বিষয়ে আমরা বলেছি আমরা রেডি না। এখন যদি আপনাকে জিব্রাইলও যদি নিচে নেমে আসেন, আল্লাহ মাফ করুন, উই আর নট রেডি, আমরা রেডি না, আমরা রেডি না। তো আজকে মানে সিলেটে এবং বাংলাদেশে এমনও লিফলেট বেরিয়েছে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অপবাদ দিয়ে, যে আমার স্ত্রী আমাকে ফোন করে বলেছেন যে আমি লিফলেটটা পড়ার মতো রুচি আমার হয় নাই, এবং সে কাঁদতেছিল ফোনে যে একটা মানুষের মানুষের বিরুদ্ধে এরকম কথা, এরকম কটু কথা কি, সে মানে কাঁদতেছিল, আমার স্ত্রী আমাকে ফোন করে সে কাঁদতেছিল যে বলছিল যে মাওলানা শফির বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছে। আমি বলেছি এটা তো আসবে, এটা তোমাকে তো আমি আগেই বলেছি যে এটা আসবে, সে সে বলতেছে যে কিন্তু জানতাম তুমি বলেছো আসবে, কিন্তু এটা আমি বলছি আমি রেডি, আমি আমি এইসব আসার জন্য আমরা রেডি ছিলাম। কারণ স্টেজ আছে, প্রথমে ইগনোর করা হবে, পরে ব্যঙ্গ করা হবে, পরে সমালোচনা হবে, পরে ফলো করবে। সুতরাং আমাদের বিশ্বাসে আমরা যেরকম জিনিস আসুক আমাদের বিশ্বাসে আমাদের ঠিক রাখতে হবে। কারণটা হচ্ছে যে যে মানুষগুলো আপনার পাশে আছে এরা কি পজিটিভ অর এরা কি নেগেটিভ। যে অনেক সময় দেখা যায় যে আমরা দান করি, যে ডোনেশন করি, ডোনেশন করার পরে দেখা যায় যে এই দানগুলো কোথায় যায় আমরা জানি না। যে একটা প্রতিহিত যশায় একটি মাদ্রাসায় বেশ দু তিন বছর আগে যে তারা বাংলাদেশ থেকে এসে এখানে নিয়ারলি প্রায় মিলিয়ন পাউন্ড তারা মানে মিলিয়ন পাউন্ড তারা কি করে ফেললো, তুলে ফেললো একটা খুব বড় মাদ্রাসা। এবং ওই সময়ে যিনি এসেছিলেন উনি খুব বড় আলেম ছিলেন এবং তার চেহারা দেখে মানুষ কিন্তু মেয়েরা কানের দুল, গলার হার, হাতের বালা এগুলো পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে তার চেহারা দিকে, তাকে দেখে মানে এত সুনামধন্য একজন পীর, একজন মাশায়েখ উনি আসলেন। আসার পরে দেখা গেল যে যে টাকাটা উঠল এই টাকাটা পাওয়ার পরে ইয়াতিম বালকদের জন্য দু তিনটা কমপ্লেক্স হয়েছে, যেটা সর্বোচ্চ খরচ হবে কত, এক কোটি টাকার বেশি খরচ হবে না। কিন্তু তিনি যে গাড়িটি চালান, আগে চলতেন উনি মানে রিক্সা বা সিএনজিতে মাদ্রাসায় আসতেন, এরপর দেখা গেল যে উনি ৪২ লক্ষ টাকায় উনি একটা জিপ কিনে ফেলেছেন, এই টাকা আসলো কোত্থেকে। আমি যদি ওই টাকাটা দিতাম মাদ্রাসায়, আমি কিন্তু মাদ্রা হুজুরের মানে প্রাইভেট গাড়ি হওয়ার জন্য আমি ৪২ পাউন্ডও আমি দেই না, আমি দিয়েছি ওই ইয়াতিমদের জন্য,
মানে তোলা হয় সেটা। এর পরবর্তীতে এরা কিন্তু আর ব্রিটেনে আসেন নাই, মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তো পীর মুরিদ ধরে দুনিয়া পাওয়ার জন্য, আর মুরিদ পীর ধরে আখেরাত পাওয়ার জন্য। তো কাকে আপনি ধরতেছেন এটা, যেমন ধরেন এটি বুঝতে হবে, আপনি আল্লাহকে ধরতে হবে। পীর বেশি ইম্পর্ট্যান্ট না নবী বেশি ইম্পর্ট্যান্ট? যে মা হাজেরার কা সামনে উনি কি কখনো বলেছেন যে ইয়া মানে ইয়া খলিলুল্লাহ, আপনি আল্লাহর সবচেয়ে বড় পেয়ারা নবী, আপনি আমার জন্য দোয়া করুন, পানি দিয়ে যান, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি আমার আমার জন্য মাটি ফেটে পানি আসে। নবীজির যখন ইফকের ঘটনা হইল তখন মা আয়েশা সাহায্য কার কাছে চেয়েছেন? নবীজির কাছে না, আল্লাহর কাছে। মা রহিমা কি বলেছেন যে আপনি তো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার রোগ ভালো হয়ে যায়। এটি তো রোগ ভালো হওয়ার দোয়া তো চাইতেই পারেন, যে কেন চান না? শুক্রিয়া, কৃতজ্ঞতা, যে না আল্লাহ আমাকে ভালো রাখলেও, দিলেও ভালো না দিলেও ভালো, সুস্থতায়ও আলহামদুলিল্লাহ, রোগেও আলহামদুলিল্লাহ, ভেস্তেও আলহামদুলিল্লাহ, দুজেও আলহামদুলিল্লাহ, বাট কনসেপ্ট ইজ অনলি ওয়ান, হে আল্লাহ তুমি সন্তুষ্ট কিনা। বড় পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহ যদি তুমি আমাকে জান্নাত দিয়ে দাও আর ওই জান্নাতে তোমাকে আমি দেখতে না পাই, এই জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, এই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কিন্তু জাহান্নামে দুজখে ফেলে দিয়ে যদি তুমি সপ্তাহে মাত্র একবার আদর করে জিজ্ঞেস করো, ও আব্দুল কাদের তুই কেমন আছিস, তাহলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। তো আমরা সুস্থ থাকি কি অসুস্থ থাকি, প্রাচুর্য থাকুক কি অভাব থাকুক, সুখে থাকি কি দুঃখে থাকি, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়টা আমার কলবটা আল্লাহ আল্লাহ বলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে আমি সেজদা দিতে পারবো 5টি বার 17 বার, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকতে পারবো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, কি আসলো কি গেল আই ডোন্ট কেয়ার, শুধুমাত্র আমার রব আমার প্রভু, আমার রব আমার প্রভু, আমার রব আমার প্রভু। এবং আমরা বিরতির সময় আমাদের ফোন করেছিলেন আমাদের প্রিয় ভাই সালাম ভাই, তার সন্তান 5 বছরের সন্তান, তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, টনসিল অপারেশন হওয়ার পথে, তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাকে নিরাময় দিন। আমরা দোয়া করি আল্লাহুম্মা আজহিবিল বাস রাব্বান্নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা। হে আল্লাহ সালাম ভাই নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে তুমি নিরাময় দান করো, তার ব্যথা কমিয়ে দাও, তার অ্যাপেন্ডিসাইটিস যে প্রবলেম রয়েছে, অ্যাপেন্ডিক্সের যে সমস্যা রয়েছে তাকে হিলিং দান করো, নিরাময় দান করো, তার টনসিল রিমুভ করতে তার বডির টেম্পারেচার নর্মাল করে দাও, তাকে সুস্থতা দান করো, তার হায়াত বাড়িয়ে দাও। নিরাময় একমাত্র তুমিই করতে পারো, নিরাময় একমাত্র তোমার কাছেই, তুমি সালাম ভাই সন্তানকে নিরাময় দান করো, আমিন। তো আমরা দেখেছি যে আপনি ভালো পথে থাকতে পারবেন কিনা, আপনি শুকরগুজার থাকতে পারবেন কিনা, এটি নিয়ে ডিপেন্ড করে আপনার আশেপাশে শুকরগুজার মানুষ আছে কিনা। আপনার আশেপাশে যদি না শুকর মানুষ থেকে থাকে আপনি শুকরগুজার থাকতে পারবেন না। যে একবার একটা ড্রাগ এডিক্টেড একটা ছেলেকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে আসা হলো, সে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে এবং ড্রাগ নেয়। তো একজন ফাদার একজন যাজক তার কাছে গেলেন, গিয়ে বললেন যে তুমি ভালো হতে পারবে। সে বলল না আমি ভালো হতে পারবো না, আমার ভালো হতে চাইও না। তখন পাদ্রি তাকে বললেন যে আসলে ওই যাজক বা ওই ফাদার তাকে বললেন যে আসলে দোষটা কিন্তু তোমার না, দোষটা হচ্ছে কার, দোষটা হচ্ছে তোমার শিক্ষকদের। তোমার শিক্ষক ছিল ডাকাত, তোমার শিক্ষক ছিল চোর, তোমার শিক্ষক ছিল ড্রাগ এডিক্টেড, এই জন্য তুমি চোর ডাকাত এবং ড্রাগ এডিক্টেড হয়েছ। এবং আমি আজ তোমার শিক্ষক হলাম এবং আমি তোমাকে আজ প্রেম ভালোবাসা মমতা এবং মারহামা অর্থাৎ মানুষের প্রতি কীভাবে রহম করা যায় সেটি আমি তোমাকে আজকে শিক্ষা দেব। এতদিন তুমি শিখেছো মানুষকে কীভাবে কষ্ট দেওয়া যায়, আজ আমি শেখাবো মানুষকে কীভাবে ভালো করা যায়। সে কনফিউজড হয়ে গেল, সে ফাদারের সাথে চললো, চলাফেরা করলো এবং সম্পূর্ণ পরিবর্তিত মানুষ হয়ে গেল এবং সে ভালো মানুষে রূপান্তরিত হলো।
ভালো মানুষ, কারণটা কি তার শিক্ষক বা তার গুরু ছিলেন ভালো। তো আমাদের জীবনে আমাদের শিক্ষক, প্রথম শিক্ষক হচ্ছেন বাবা মা, এবং বাবা মা নিজের অজান্তেই কিন্তু আমাদের অনেক জীবনের অনেক বড় বড় রোগ, আমরা বাবা মা হিসাবে কিন্তু আমরা আমাদের সন্তানের জীবনে অনেক বড় রকমের মিস্টেক করে ফেলি। যে একবার এক সন্তান মানে পরীক্ষায় 2 নম্বর হয়েছে, সেকেন্ড গ্রেড পেয়েছে আর কি। তো একবার আমার শিক্ষক আমাকে বলছিলেন এই কথা, তো সেকেন্ড গ্রেড পাওয়ার পরে সে যখন এসে বলতেছে আব্বু আমি সেকেন্ড গ্রেড পেয়েছি, তখন তা মানে মেহমানের সামনে আমার শিক্ষকের সামনে ওই বাবা তার কানে ধরে তাকে তুলে ফেললেন এইরকম অবস্থা, এবং মারতে লাগলেন দাম দাম করে মারতে। আরে তুই সেকেন্ড কেন হবি, তোকে কি আমি খাওয়াই কম, তোকে কি আমার টিচার দিয়েছি কম, তোকে কি পড়াই কম, তোর পিছনে টাকা খরচ করি কম, ওই যে 1 নম্বর হয়েছে যে ফার্স্ট গ্রেড পাইছে তুই তার চেয়ে কেন সেকেন্ড গ্রেড হইলি। এই ছেলেটার ভবিষ্যৎ সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, অর্থাৎ সে এটা চিন্তা করতে শিখল যে আমি ফার্স্টের চেয়ে যে প্রথম হয়েছে তার চেয়ে ইনফিরিয়র। ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা বাবা তার মনে ঢুকিয়ে দিলেন। কিন্তু সমান জায়গা যদি বাবা বলতেন যে আব্বু তুমি সেকেন্ড হয়েছো, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি আব্বু, কিন্তু তোমার ভিতরে এমন গুণ রয়েছে যে তুমি আর ওই ছেলেটা কিন্তু সমান, তুমি কি করেছো, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়াটা একটু কম করেছো, এই জন্য তুমি সেকেন্ড হয়েছো, তুমি তার মতো যদি মনোযোগ দিয়ে লেখাপড়াটা করতে পারো তুমিও তার মতো প্রথম হতে পারবে, এবং আব্বু তখন আরও বেশি খুশি হব যে আমার ছেলে প্রথম হয়েছে, আমার ছেলে সেকেন্ড হওয়ার চেয়ে আমার ছেলে প্রথম হলে আব্বুর বেশি খুশি হবে, তুমি কি চাও না আব্বুর খুশি দেখতে? তখন সে বলবে হ্যাঁ আমি আব্বুকে খুশি দেখতে চাই। তো এটি হচ্ছে যে সন্তানকে সন্তানকে মানে প্রপার গাইড দেওয়ার। এটি যেমন ধরেন আমি ছোটোবেলায় একটি মানে মনে পড়ে গেল একটি ঘটনা, যে আমি আমি তখন রায়নগরে আমরা ছিলাম দর্জি বন্ধে। তো একবার আমি কী করলাম, মানে রাস্তায় একটি ছেলে মানে রিক্সার ড্রাইভার ছিল আমাদের, যে রিক্সা দিয়ে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো, ওই রিক্সার ড্রাইভারের ছেলেকে আমি একবার মেরে দিলাম, চড় মারলাম আর কি এমনি বিনা কারণে। তো রিক্সার ড্রাইভার সে এসে আমার আব্বাকে মানে কমপ্লেন মেরে দিল, আব্বা নামাজে গিয়েছে, নামাজে এসে বলে দিল আপনার ছেলে আমার ছেলেকে বিনা কারণে মেরেছে। তো আব্বা বললেন যে বিকালে আইসো। তো আমার হাত পাটো ঠান্ডা হওয়ার মতো অবস্থা, মানে আম্মার পিছনে লুকিয়ে আছে যে আব্বা মারবেন এখন না, আব্বা কোনোদিন আমাকে মারেন নাই কিন্তু আব্বাকে খুব ভয় পাইতাম। তো বিকেলে আসলো রিক্সা ড্রাইভার তার ছেলেটাকে নিয়ে, এবং আসার পরে আব্বা তাকে জিজ্ঞেস করলেন, ছোট্ট ছেলে, আমি তখন ক্লাস 5 পড়ি বা 6 পড়ি, ওইটা সেও আমার সমবয়সী। তো সে বলল জি আপনার ছেলে আপনাকে সৌরভ ভাই আমাকে মারছে। তো আব্বা বললেন কীভাবে মারছে? তো সে তার গালে চড় মেরে বললো এইরকম মারছে। আমি তো আব্বু বললেন সরোবার আসো, আমি গেলাম আব্বার কাছে। তো আমি মনে করছি আব্বা আমাকে মারবে এখন না। তো ওই ছেলেটাকে আব্বা বললেন যে আমার ছেলে তোমাকে যেভাবে চড় মেরেছে তুমিও সমান চড় তুমি আমার ছেলের গালে মারো। তো ও তো এই খবরটা পেয়ে মানে হাত টাত গুটাইয়ে আমাকে মারতে আসলো, কিন্তু মাঝপথে ওই রিক্সার ড্রাইভারটা সে তার ছেলেকে ধরে ফেললো যে ডাক্তার সাহেব না এটি আমার সামনে হতে পারবে না। সে তার ছেলেকে নিয়ে চলে গেল যে না আমার ছেলে আপনার ছেলের গায়ে হাত তুলতে পারবে না। তখন আমার আব্বা আমাকে কুলে নিয়ে বসালেন, বললেন যে আব্বু দেখো তুমি কিন্তু বাবা হিসাবে আমাকে ছুটো করলে। এটা কিন্তু আমি বুঝি নাই তখন কি হয়েছে, এখন আমি মোটেই বুঝি নাই, কিন্তু আমার খুব আঘাত লাগছে যে আমার আব্বা ছুটো হয়ে গেছেন, আমি আমার আব্বাকে ছুটো করেছি। এরপরে আমি কখনো আর কখনো এরকম কোনো ভুল করি নাই, যাতে আমার বাবা মা আমার 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 ব্যবহারের কারণে আমার বাবা মা কষ্ট পান। তো আমাদের সন্তান হিসেবে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমার বাবা মা বাবা মায়ের মুখ নিচু হয়ে যায়, তাদের সম্মান এবং মর্যাদা ছুট হয়ে যায়, আমাদের এরকম কোনো কাজ করা উচিত নয়। তো বাবা হিসাবে মা হিসাবে এটি আমি আমার সন্তানকেও এটি শিক্ষা দেব যে আব্বু তোমাকে আমি আদর করব ঠিক আছে, বাট দেয়ার ইজ এ লিমিট। ওই শাসনটাও যে শাসনটা করা হয়েছে এটা এটার যে কত ইফেক্ট আমার উপরে পড়েছে সেটা আমি জানি, মানে এটি আমার আমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা যে না মানে নে বিচার
ডাক্তারের ছেলে হিসাবে যে তুমি রিক্সা ড্রাইভারের ছেলেকে তুমি মেরে তুমি যে বিচার হবে না এরকম না, আব্বু তোমার বিচার আব্বু করবে প্রয়োজনে। সো যখনই আমরা দেখেছি রেসিজম এসেছে, যখনই আমরা মানুষকে ছোট করা জিনিস এসেছে আপনার সামনে আমার সামনে যে মানুষকে ছোট করা, এটি সবসময় নবী রাসুলরা এবং আমাদের সালফে সালেহিনরা এটি মানে এটিকে ধূলিসাৎ করেছে, এটিকে নষ্ট করেছেন। যে নবীজির কাছে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি দাস ছিলেন, কালো ছিলেন, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কী ছিলেন? কালো ছিলেন, দাস ছিলেন, কুৎসিত ছিলেন, সমাজে ডাউন ট্রোডেন ছিলেন, লোয়ার কাস্টের মানুষ ছিলেন। বুদ্ধ একবার, গৌতম বুদ্ধ একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেখলেন যে একজন লোক রাস্তা থেকে সে নিচে নেমে দাঁড়ালো। তো বুদ্ধ তাকে বললেন যে তুমি নিচে নামলে কেন? সে বললো যে হুজুর আমি হচ্ছি মেথর, আপনার পথে আমি থাকতে পারি না। তখন বুদ্ধ রাস্তা থেকে নিচে নামে দাঁড়ালেন এবং তাকে জড়িয়ে ধরলেন। বললেন বুদ্ধ বললেন যে তুমি মেথর ন, তুমি হচ্ছে আমার ভাই, তোমার এবং আমার স্রষ্টা এক আল্লাহ রাব্বুল আলামিন। এবং বুদ্ধের শিষ্য হলেন ওই মেথর এবং পরবর্তীতে উনি বুদ্ধের সঙ্গে উনি অলহত মার্গ অর্থাৎ ধ্যানের সর্বোচ্চ মার্গে তিনি উন্নতি হয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ প্রাপ্তি বেহেশতে নবীজি তার পায়ের স্যান্ডেলের আওয়াজ বেহেশতে শুনতে পেয়েছিলেন, বলেছিলেন বিলাল আমি তোমার বেহেশতের আওয়াজ বেহেশতে আমি তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছি, তোমার কি আমল তুমি করো যে কারণে আমি তোমার বেহেশতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি আমি আগে পানি পেতাম না, তো আল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করার পর আপনি মুক্ত করে দেওয়ার পর আমি পানি অ্যাবান্ডেন্টলি পেয়েছি, সুতরাং যখনই আমি পানি দিয়ে উজু করি আমি কৃতজ্ঞতা স্বরূপ শুক্রিয়া আদায় করে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ শুকরানা এই দুই রাকাত নামাজ আমি আদায় করি এবং এই জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই লফটি আমার যে জায়গাটি আমার স্পেস আমাকে দিয়েছেন। তো আমরা যারাই জীবনে হতাশা রয়েছে তারা সূরা দোহা আমরা আজকে থেকে পড়ব এবং ভোরে নামাজ যে সূরা দোহা পড়ব এবং ভোরে যে নামাজটা হয় ফজরের নামাজের পরে 20 মিনিট অপেক্ষা করে দুই রাকাত চার রাকাত অথবা ছয় রাকাত অথবা আট রাকাত যে চাস্তের নামাজ যাকে আমরা বলি, চাস্ত মানে হচ্ছে নাস্তার সময়ের নামাজ, অথবা আমরা দোহা নামাজ অর্থাৎ সকালের নামাজ আমরা এরকম, আমরা আমাদের জীবন থেকে ডিপ্রেশন বা হতাশা দূর হয়ে যাবে। রেসিজম বা মানুষকে ছোট করে দেখাটা হচ্ছে আদি পাপ এবং এটি হচ্ছে শিরক। যে আমাদের কাছে মানে গত সপ্তাহে প্রশ্ন এসেছিল ইডিএল সম্পর্কে, যে ইংলিশ ডিফেন্স লীগ সম্বন্ধে, যে ইংলিশ ডিফেন্স লীগ আসলে আমরা তাদেরকে কী করব, কী করতে পারি। আমি প্রশ্নটি অ্যাভয়েড করে গিয়েছিলাম বাট আজকে বেশ কিছু প্রশ্ন মানে ইডিএল নিয়ে আসার কারণে এটি বলতে বাধ্য হচ্ছি যে আসলে ইডিএল আমাদের কাছে কোনো ব্যাপার না, আমাদেরকে আরেকটি দল করতে হবে সেটার নামও ইডিএল। তো ইডিএল মানে হচ্ছে ইংলিশ ডিফেন্স লীগ, আর আমি যে ইডিএলটা ঘরে ঘরে তৈরি করার জন্য আপনাদেরকে বলি সেটা হচ্ছে আরেকটি ইডিএল, সেটার নাম সেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইমান ডিফেন্স লীগ। অর্থাৎ আপনার যে ইডিএলে যোগদান করার প্রয়োজন সেটি হচ্ছে আমাদের ইমান, ডিফেন্স ইওর ইমান। যে ইডিএল যারা আসবে তারা যদি কখনো আসে, এসেছিল কিনা আমার জানা নেই, তো ইডিএলকে আসলে আসো আসো শুনি তোমাদের কথা কি বলতে চাও, শুনি তোমাদের কথা, তাদেরকে বিরিয়ানি খাওয়াই, দেখি তুমি কী বলতে চাও, কারণ আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই ইমান, আমার ঘরে কী আছে আমি সেটা জানি। তো তোমরা আসলা টাওয়ার হ্যামলেটসে এসে কী বলে হেট্রেড, ঘৃণা দিয়ে গেলা, অর্থাৎ ইডিএল ইকুয়াল টু হচ্ছে ইংলিশ ডিফেন্স লীগ ইকুয়াল টু হচ্ছে হেট্রেড, ঘৃণা। আচ্ছা দিয়ে শুনলাম তোমাদের ঘৃণার কথা, এবার আমাদেরকে যেতে দাও, আমরাও ইডিএল, আমরা ইডিএলটার নাম হচ্ছে ইমান ডিফেন্স লীগ, তোমরা কোথায় থাকো ওইখানে আমরা যাই গিয়ে প্রেম ভালোবাসা মমতা নবীর পক্ষ থেকে দিয়ে আসি। মানুষ সময় বলে দেবে কোন ইডিএলটা জয়ী হবে, সময় বলে দেবে কোন ইডিএল। আপনি টিট ফর ট্যাট করবেন, আপনি ইডিএলকে মারবেন, আপনি ইডিএলকে আসতে দেবেন না, তো কি হলো,
আপনি কি করে, শয়তান তো এটাই চায় যে তুমি কি করো, ডাউট অ্যান্ড ডিজায়ার, ডাউট সৃষ্টি করো যে কেন এর আসতে দিতে পারতেছে, কেন আসতে দিতে চাইতেছে না, না আসো কি বলবা, ঘৃণা ঘৃণা কেউ নেবে না, ভালোবাসা মমতা সবাই দেবে। যে আমরা বলতে পারি যে মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না, যে আমি কলসি আনতে আমি নদীতে যাচ্ছি তো তুমি আমাকে ইটা মেরে, তুমি আমাকে ঢিল ছুঁড়ে আমার কলসি ভেঙে দিলে, তার কারণে যে তোমাকে আমি আদর করব না, তোমাকে মায়া করব না, এটা তো হতে পারে না। এটা নবীজির সুন্না নয়, নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, তার দিনকে তার কথাকে বলতে দেয়া হয়নি, নবীজি তাদেরকে ধ্বংস করেননি, তাদেরকে প্রোটেস্ট করেননি, তাদেরকে আশা বন্ধ করেননি, সবার জন্য নবীজি ছিলেন উন্মুক্ত। আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন নয়, আলহামদুলিল্লাহি রব্বিল ইয়াহুদিন নয়, আলহামদুলিল্লাহি রব্বিল খ্রিস্টাইন নয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এ কুরআন, এই আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এক আল্লাহ। কাম ব্যাক টু কুরআন, কাম ব্যাক টু বেদা, কাম ব্যাক টু বাইবেল। আপনি আপনার মূল যে গ্রন্থ, মূল গ্রন্থে আপনি ফিরে যান, ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআন শরীফ, সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আমার সাথে দীর্ঘ 3 ঘন্টা ধরে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও ইনশাআল্লাহ আমাদের পরবর্তী হার্ট টু হার্ট প্রোগ্রামটি নিয়ে আপনাদের সাথে ফিরত চলে আসবো আগামী জুমা বার, সেম টাইম সেম প্লেস ফ্রম 8 o'clock। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, কল্যাণে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।